সামনে আর তুই এখানে বসে কি খেলছিস? এটা মোবাইল নিয়ে কি করছিস এতক্ষণ ধরে? পাবজি খেলছিস? সোমনাথ স্যার শিখিয়েছি যে পাবজি পাবজির বদলে যদি অ্যাংরি বার্ডস খেলা যায় সেখান থেকে নাকি ফিজিক্স শেখা যায়। এই দেখ, যেমন প্রজেক্টাইল মোশন শিখছি আমি অ্যাংরি বার্ডস খেলে। আমার আমার টেনশনে ঘুম আসছে না, কি করে ফিজিক্সে পাস করব তাই নিয়ে আমার ঘুম আসছে না। এই প্রাস টপিকটা আমাকে সারা প্রা পাস করা থেকে আটকে দেবে। আরে শোন, তুই সোমনাথ স্যারের ভিডিও দেখ, তারপর পুরো প্রাসকে নিজের ক্রাশ বানিয়ে নিবি। প্রজেক্টাইল মোশন শিখছিস অ্যাংরি বার্ডস খেলে, সে আবার কি? এটা কোনো ব্যাপার দেখ, যে এই যে যেখান থেকে আমি পাখিটাকে ছাড়বো, এই যে মোটা মতো কিউট মতো সুন্দর দেখতে গুবলু গাবলা পাখিটা, এই পাখিটাকে আমি যেখান থেকে ছাড়বো সেই বিন্দুটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। আর এই যে পাখিটা যেটা এখান থেকে ওই পাশটাতে যাবে, এই ডাকাডাকি করিস না থাম, এখান থেকে যে ওখানে যাবে সেই যে আওয়াজ তাকে, এখান থেকে যে ওখানে যাবে সেটার যে গতিপথটা, এই গতিপথটাকে বলা হয় পাশের গতি। আর যে বস্তুটাকে আমি ছাড়বো সেই বস্তুটা হচ্ছে প্রাস, অর্থাৎ এই যে পাখিটাকে আমি ছুঁচ্ছি এটা হচ্ছে প্রাস, আর এই যে গতিটা এটাকে বলা হচ্ছে পাশের গতি। এবার এই যে মোটা মতো আরও মোটা মতো যে পাখিটা, এই পাখিটাকে যখন আমি ছাড়বো তখন এই পাখিটা যেটাকে আমি ছাড়ছি সেটা হচ্ছে প্রাস, এর গতিপথটা হচ্ছে প্রাসের গতি। আর যে সময়টা ধরে পাখিটা আকাশে ভাসছে এটা হচ্ছে ওর উড্ডয়নকাল। ঠিক আছে, পাখিটাকে যে বিন্দু থেকে ছাড়া হচ্ছে সেই বিন্দুটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। আর পাখিটাকে যখন ছাড়া হচ্ছে সামনের দিকে তখন কি হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে, এর এর যে গতিপথটা, এর গতিপথের নিচের দিক বরাবর অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, ঠিক আছে। আর এক্স অক্ষ বরাবর, মানে যেটা হচ্ছে সোজাসুজি, এরকমভাবে সোজাসুজি যেটা, এদিক বরাবর কোনো তোর অভিকর্ষ ত্বরণ কাজ করছে না, এইরকম এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করছে না, ঠিক আছে। এই কথাটা খালি মাথায় রাখবি, আর কি আছে, প্রাসের গতি শেষ। এই দেখ, এই পাখিটাকে ছাড়ছি, এর গতিপথটাকে লক্ষ্য কর, এটাই হচ্ছে প্রাসের গতিপথ, অধিবৃত্তাকার। একটা মোটা পাখিকে নিয়ে করা যাক, সুন্দর দেখ, এই দেখ গতিপথটা লক্ষ্য কর, হচ্ছে প্রাসের গতি। পথটাকে একটুখানি লক্ষ্য কর, এই পথটা হচ্ছে প্রাসের গতিপথ, যেটা দেখ একটা প্যারাবোলিক বা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। এবার এই নিচ থেকে স্টার্ট করে এই যে হাইটটা, এই হাইটটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আর এইখান থেকে স্টার্ট করে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত এর যে হরাইজন্টাল যে দূরত্ব এটাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা, ঠিক আছে। দেখ এই মেরে দুশ্মন সমজ রহে থে মে কভি লোট কে না আউঙ্গা, এক গুমনামি কি সমুন্দর হ্যা উসমে হি জাকে ডুব জাউঙ্গা, অভি বাকি জো মেরি কাহানি হ্যা সারি দুনিয়া কো জো সুনানি হ্যা, দেখো পহচানো মাই হু কৌন, আ রাহা হু পলক কে মাই হু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলেছি যেটা, সেটা হচ্ছে প্রাসের চ্যাপ্টার। এই প্রাসের চ্যাপ্টারে অনেকে পাস করবে কিনা সেটা নিয়ে চিন্তা করে, কিন্তু আমার কাজ এই প্রাসকে তোমাদের ক্রাশ বানানো। তো কথা না বাড়িয়ে আজকে মেন জায়গায়, মেন টপিকে ফার্স্ট আমি চলে আসবো, যেটা হচ্ছে ফার্স্টে আমরা জেনে নেবো যে প্রাস জিনিসটা কি। দেখো, আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি যে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলে সেটিকে প্রাস বলে। মানে ধরো ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো জায়গাটা থেকে কোনো একটা বস্তুকে যদি তুমি ছুঁড়ে দাও, ঠিক আছে, তাহলে তার সেই যে বস্তুটাকে তুমি ছুঁড়ছো সেটাকে তোমরা, মানে আমরা বলে থাকি সাধারণ কথা, সেটা হচ্ছে প্রাস। আর তার যে গতিপথটা তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাসের গতিপথ, বা বলা হয় যে ট্র্যাজেক্টরি। তো দেখো এই যে প্রাসের যে প্রাস জিনিসটা কি, দেখো তোমরা যারা ক্রিকেট খেলো বা বন্ধুর সাথে দুটো বন্ধু মিলে ক্যাচ ক্যাচ খেলছো, তুমি ওর দিকে বল ছুড়ে দিচ্ছ, ক্যাচ লুপছো, ও আর ও তোমার দিকে বল ছুড়ে দিচ্ছে, তুমি ক্যাচ লুপছো, এই যে বলের যে মোশনটা, বলের যে গতিটা, সেটা হচ্ছে প্রাসের একটা এক্সাম্পল, ঠিক আছে। তারপরে এই যে কয়েকদিন আগে নিশ্চয়ই তোমরা শুনেছো যে নীরজ চোপড়া তো হচ্ছে জ্যাভলিন থ্রোতে গোল্ড মেডেল পেয়েছে ইন্ডিয়ার হয়ে। তো ওই যে জ্যাভলিনের যে মোশনটা, ঠিক আছে, জ্যাভলিনের যে মোশনটা বা গতিপথটা, ওটা একটা প্রাসের গতিপথের উদাহরণ। এবং জ্যাভলিন যে বস্তুটাকে ছোড়া হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা কি, সেটা হচ্ছে তোমার প্রাস।
বা সেটাকে বলা হয় প্রজেক্টাইল, ঠিক আছে? সেই বস্তুটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রজেক্টাইল। আর তার যে গতিপথটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রজেক্টাইল মোশন বা হচ্ছে প্রাসের গতিপথ। যখন ফুটবল খেলা হচ্ছে, ফুটবলকে যে শট মারা হচ্ছে, ফুটবলটা এরকমভাবে মোশন করে গেল অন্য একটা স্থানে গিয়ে পড়ল, তাহলে সেখানের যে গতিটা সেটাও কিন্তু একটা হচ্ছে প্রাসেরই গতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্র্যাকটিক্যাল লাইফে প্রাসের একটা বিশাল মানে ভূমিকা রয়েছে, এবং প্রাস মানে অনেক জায়গাতে আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যক্ষ করতে পারি। এবার এই প্রাস জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা বিন্দু থেকে যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্রাস, আর তার যে গতিপথটা সেটাকে বলা হয় হচ্ছে প্রাসের গতি। চলো এবার প্রাস সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। গ্যারান্টি দিয়ে বলছি প্রাসকে ক্রাশ বানিয়ে ছেড়ে দেবো তোমাদের, ঠিক আছে? কোনো জায়গাতে কোনো রকম সমস্যা থাকবে না, আমি এটুকু গ্যারান্টি। আজকের ভিডিও দেখার পর তোমরা প্রাস সম্পর্কে কনসেপ্ট নলেজ পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমি যখন ভিডিওতে কোনো যখন টপিক পড়াই সেই ভিডিও যত রকমের হায়ার লেভেলের কোয়েশ্চেন হয় আপ ফ্রম দ্য বোর্ড থেকে আপ টু আইআইটি নিট যেই যত রকমের কোয়েশ্চেন আমি চেষ্টা করি সেই ভিডিওতে মানে ওই টপিকগুলোকে করানোর। যেমন আমার ভেক্টরের ভিডিওতে আমি তুমি দেখে থাকবে ইয়ার লিখে লিখে আইআইটির কোয়েশ্চেন আমি করিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি কি করব, আমরা যখন অঙ্ক করাবো প্রাসের অঙ্ক যখনই হবে সেইখানে তোমরা দেখতে পাবে যে আমরা ইয়ার সলভিং করাচ্ছি, তোমাদের যে ইলেভেনের যে ইয়ার সলভিং বোর্ডের সেটা আমি করাচ্ছি, এবং তাছাড়াও আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো। তাছাড়াও আমি হচ্ছে তোমার হচ্ছে নিট বা আইআইটির এরকম যদি কোয়েশ্চেন আমার কাছে থাকে আমি সেগুলো তোমাদেরকে করানোর চেষ্টা করব। মোট কথা হচ্ছে তোমরা প্রাসের ভিডিওটা ভালো করে ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কিছু দেখার পর তোমাদের প্রাস সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। এই প্রাসের ওপর যত রকম টাইপের অঙ্ক আসতে পারে আমি সব কভার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এই ভিডিওতে চলো এবার স্টার্ট করা যাক। প্রাস কোনো একটা বিন্দু থেকে, ধরো এই জায়গায় একটা কোনো পয়েন্ট রয়েছে, এই বিন্দু থেকে কোনো একটা বস্তুকে বা কোনো একটা বলকে হয়তো ছোড়া হলো এবং সেই বলটা এরকমভাবে যেতে 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 এরকম একটা কোনো স্থানে গিয়ে পড়লো, ঠিক আছে? এরকম কোনো একটা স্থানে গিয়ে পড়লো, তাহলে এই জায়গাটাতে যেটা তোমার বলটা থাকবে এই বলটার অভিমুখটা দেখো একটুখানি কীরকমভাবে যাচ্ছে, এইদিক বরাবর যাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে? এইভাবে যেতে যেতে ও কী করছে আলটিমেটলি এরকম একটা কোনো স্থানে এসে পড়ছে। তুমি একটুখানি মন দিয়ে যদি ভালো করে দেখো যে দেখতে পাবে এই যে মোশনটার আমরা কথা বলছি এটা হচ্ছে একটা টু ডি মোশন, মানে এই যে বলের যে গতিপথটা এটা এক্স অক্ষ বরাবরও কিছুটা হচ্ছে যার জন্য বলটা সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে যার জন্য বলটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে। দেখো ওয়াই অক্ষ বরাবর মোশন হলে বস্তুটা কি করবে আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকবে, আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকবে। আর এক্স অক্ষ বরাবর মোশন হলে বস্তুটা সামনের দিকে এগোতে থাকবে, সামনের দিকে এগোতে থাকবে। যেমন দেখো বস্তুটা কি করছে সামনের দিকে এগোচ্ছে, এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে, মানে কি বস্তুর একটা যে বেগ সেটা এইদিক বরাবর কাজ করছে, একটা এদিক বরাবর একটা বেগ কাজ করছে, অবশ্যই এদিক বরাবর একটা বেগ কাজ করছে, ঠিক আছে? এদিক বরাবর একটা বেগ কাজ করছে বলেই বস্তুটা কি করছে সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। বোঝা গেল কথাটা কি বললাম? আর বস্তুটার ওপর দিক বরাবর একটা বেগ কাজ করছে এইরকমভাবে, এরকমভাবে একটা ওপর দিক বরাবর বেগ কাজ করছে এইভাবে, ঠিক আছে? এরকম ওপর দিক বরাবর বেগ কাজ করছে বলেই বস্তুটা কি করছে, তুমি একটা জিনিস ভালো করে বুঝবে, বস্তুটা কি করছে এই ওপর দিক বরাবর বেগ কাজ করছে বলে বস্তুটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে, ওপর দিক উঠছে। তাহলে এই যে বস্তুর যে গতিটা এখানে আমরা দু রকমের মোশন আমরা দেখতে পাই, একটা এক্স অক্ষ বরাবর মোশন হয় আর একটা ওয়াই অক্ষ বরাবর মোশন হয়। এই কথাটা যে বুঝে যাবে সে প্রাসের অনেকটা জিনিস বুঝে যাবে। তুমি একটা জিনিস দেখো, যদি এদিকে কোনো বেগ না কাজ করতো, এদিক বরাবর যদি কোনো বেগ না কাজ করতো তাহলে বস্তুটা কিন্তু এই সামনের দিকে এগোতো না, তাহলে তো বস্তুটা কেবলমাত্র এরকম সোজাসুজি ওপর দিকে উঠতে পারতো। কিন্তু ঘটনাটা হচ্ছে এই দিক বরাবর বেগ কাজ করছে বলেই বস্তুটা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। আবার বস্তুটার ওপর দিক বরাবরও বেগ কাজ করছে, করছে বলেই বস্তুটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে, ঠিক আছে? এরকম জায়গাতে এসে ওর বেগটা ওপর দিক বরাবর মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা জিরো হচ্ছে, তাই জন্য বস্তুটা আর ওপর দিকে উঠছে না। তখন বস্তুর যে বেগটা সেটা কিন্তু ওই অভিকর্ষজ ত্বরণের কারণে আবার নিচের দিকে কাজ করছে। ব্যাপারটা বোঝা গেল? মানে দুটো দু ধরনের বেগ আমরা দেখতে পাবো, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর একটা এক্স অক্ষ বরাবর, দু রকমের বেগ আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কাজ। এত অবধি বোঝা গেছে কি বললাম জিনিসটা? এবার একটুখানি জিনিসটাকে ভালো করে ঠান্ডা মাথায় শুনবে। দেখো আমরা এটার ক্ষেত্রে তো বললাম টু ডি মোশন,
তোমাদের মনে হতেই পারে স্যার তাহলে ওয়ান ডি মোশন হলে কিরকম হতো। ধরো তুমি একটা কোনো বলকে এইরকম জায়গা থেকে ওপর দিকে এরকম ভাবে ছুঁড়ে দিলে, এরকম ভাবে ওপর দিকে ছুঁড়ে দিলে, তাহলে বলটা ওপরে গেল যতটা মানে ও যেতে পারবে, তারপরে ও আবার কি করলো আবার নিচের দিক বরাবর আবার এখানে ফিরে আসলো, আবার নিচের দিক বরাবর এরকম জায়গাতে ফিরে আসলো, তাহলে বলের যে মোশনটা সেটা ওপর দিকে গিয়ে আবার নিচের দিকে হচ্ছে। এই যে মোশনটা সোজাসুজি ওপর দিক বরাবর গিয়ে আবার নিচের দিকে নেমে আসা, এটাকে আমরা বলে থাকি ওয়ান ডি মোশন বা হচ্ছে একমাত্রিক গতি। যেমন এই পেনটাকে যদি আমি এরকম ওপর দিকে ছুঁড়ে দিই, এরকম ওপর দিকে যদি ছুঁড়ে দিই, তাহলে পেনটা আস্তে আস্তে কী হবে ওপর দিকে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে। এই মোশনটা কোন অক্ষ বরাবর হচ্ছে? কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর হচ্ছে কি? আরে না ভাই, এক্স অক্ষ বরাবর হচ্ছে না। এক্স অক্ষ বরাবর হলে তো পেনটা আস্তে আস্তে এদিকে সরতে থাকতো, এদিকে সরতে থাকতো, হচ্ছে না নিশ্চয়ই। তাহলে কেবলমাত্র কোন দিক বরাবর হচ্ছে? কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর হচ্ছে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বলেই পেনটা আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকছে, এবং যেখানটাতে গিয়ে ওর ভেলোসিটি ওপরে একটা সর্বাধিক উচ্চতায় গিয়ে ওর ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেগটা শূন্য হয়ে যাচ্ছে, তখন বস্তুটা আবার আস্তে 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 নিচের দিকে পড়ছে। তাহলে ওয়ান ডি মোশনের ক্ষেত্রে কেবলমাত্র একটা অক্ষ বরাবর তার মোশন হয়ে থাকে, কেবলমাত্র একটা অক্ষ বরাবর তার মোশন হয়ে থাকে। যেরকম আমি যখন বস্তুটাকে এরম উল্লম্ব পথে ছুঁড়ে দেবো, তখন বস্তুটা কি করবে? কেবলমাত্র এই ওয়াই অক্ষ বরাবর ওপর দিকে উঠবে, কেবলমাত্র এই ওয়াই অক্ষ বরাবর এরকমভাবে ওপর দিকে উঠবে ওয়াই অক্ষ বরাবর। এই এক্স অক্ষ বরাবর এদিকে ওর কোনো মোশন থাকবে না, এদিকে কোনো মোশন থাকবে না। যদি থাকতো তাহলে বস্তুটা আস্তে আস্তে এদিকে যেতে থাকতো, এদিকে যেতে থাকতো। কিন্তু প্রাসের ক্ষেত্রে কি হয়? প্লাসের ক্ষেত্রে দুদিকেই মোশন থাকে। আমি যে দেখালাম এই দিকেও মোশন থাকছে, এদিকেও একটা বেগ কাজ করছে, আর ওপর দিকেও একটা বেগ কাজ করছে। এদিকে বেগ কাজ করছে বলে আস্তে একটু এদিকে সরছে, আবার ওপর দিকে বস্তুটাকে বলটাকে তোলাচ্ছে। দেখো ভালো করে বোঝো, এখানে যে দুটো বেগ কাজ করছে, একটা বেগ কি করছে বস্তুটাকে এদিকে সরাচ্ছে, আর ওপর দিকের যে বেগটা সেটা ওপর দিকে তোলাচ্ছে, আবার এদিকে সরাচ্ছে, আবার ওপর দিকে তোলাচ্ছে, আবার এদিকে সরাচ্ছে, আবার ওপর দিকে তোলাচ্ছে। এই কারণের জন্য বস্তুটা একটু একটু করে সামনে এগোচ্ছে, ওপরে উঠছে, সামনে এগোচ্ছে, ওপরে উঠছে, সামনে এগোচ্ছে, ওপরে উঠছে, যেটা একসাথে ঘটছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে একটা মোশনটা হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তার মানে যখন টু ডি মোশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে আমরা টু ডি মোশন দেখতে পাই, মানে দ্বিমাত্রিক গতি, ঠিক আছে, দ্বিমাত্রিক। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মোশন হয়, আর একটা ওয়াই অক্ষ বরাবর মোশন হয়। একটা এক্স অক্ষ বরাবর হয়, একটা ওয়াই অক্ষ বরাবর মোশন হয়। প্রাস টপিকটা তার কাছে ইজি লাগবে বা সে ভালোভাবে বুঝতে পারবে যদি সে বা কেউ এই গতিটাকে দুটো অক্ষতে বা দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারে। দুটো অক্ষতে বা দুটো কম্পোনেন্টে যদি কেউ ভেঙে নেয়, তাহলে প্রাস তার কাছে একদম ইজি লাগবে। প্রাস যে কঠিন যে ব্যাপারটা, প্রাস বুঝতে পারে না, অনেকে প্রাসের অঙ্ক সলভ করতে পায় না, এরকম কোনো প্রবলেমই থাকবে না। শুধুমাত্র দুটো ডাইমেনশানে জিনিসটাকে ভেঙে নিতে হবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে ইজি। চলো এবার দুটো ডাইমেনশানে ভেঙে দেখাই কি পয়েন্টটা থেকে বস্তুটাকে ছুটবো, যে পয়েন্টটা থেকে বস্তুটাকে ছুটবো সেদিকের এদিক বরাবর আমরা এক্স অক্ষ টেনে নেবো, সেই পয়েন্ট থেকে আমরা ওপর দিক বরাবর ওয়াই অক্ষ টেনে নেবো। এটা হয়ে যাবে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে, আমি একটু নিচু করে আঁকছি, নাহলে দেখতে পাবে না, বোর্ডে মুছে যাবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ হয়ে যাবে, আর এদিকটা বরাবর আমাদের হয়ে যাবে হচ্ছে এক্স অক্ষ হয়ে যাবে। বোঝা গেল? এদিক বরাবর এক্স অক্ষ হয়ে যাবে, এদিক বরাবর ওয়াই অক্ষ হয়ে যাবে। এই হচ্ছে দুটো অক্ষ হয়ে যাবে, প্রথম কথা। কি বললাম কথাটা বোঝা গেল? এদিক বরাবর হয়ে গেল এক্স অক্ষ, এদিক বরাবর হয়ে গেল ওয়াই অক্ষ। আর একটা কথা বলছি, একটুখানি মন দিয়ে শুনবে। যখন আমরা ধরো আমি গ্রাফ এরকমভাবে কোনো একটা গ্রাফ তোমার কাছে আঁকা আছে, তোমাকে বললো 3,4 এই বিন্দুটাকে গ্রাফের মধ্যে প্লট করো, তুমি কি করলে? ফার্স্টে 1, 2, 3 ধরো এরকমভাবে তোমার গ্রাফের মধ্যে প্লট করা আছে, ধরো এরকমভাবে রয়েছে 1, 2, 3, 4 আর হচ্ছে 5, এখানে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এরকম রয়েছে। তোমাকে ধরো বললো 3,4 এই বিন্দুটাকে এই গ্রাফটার মধ্যে প্লট করো, তুমি কিভাবে প্লট করবে? তুমি ফার্স্টে এদিকে এক্স অক্ষ বরাবর যাবে সামনের দিকে, এখান থেকে 1, 2, 3 এরকম জায়গায় গেলে, তারপর চার ঘর যেতে বলছে, তাহলে আস্তে আস্তে ওপর দিকে চার ঘর উঠবে, 1, 2, 3, 4 এরকম একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে, এরকম একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে। তাহলে এই পয়েন্টটার নাম কি দেবে তখন? 3,4, যেটার এই যে তিন যে জিনিসটা, এটা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর তোমার দিক, বা এক্স অক্ষ বরাবর তুমি কতটা রাস্তা গেছো, কতটা মোশন হয়েছে তোমার, সেটা এক্স অক্ষ বরাবর বোঝাচ্ছে। কোনটা? এই তিনটা এক্স অক্ষ বরাবর বোঝাচ্ছে। আর এই যে চারটা, এটা বোঝাচ্ছে হচ্ছে তুমি ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই এর দিক বরাবর ওপর দিকে তুমি কতটা উঠেছো, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সেটা বোঝাচ্ছে এই চারটা। বোঝা গেল দুটো জিনিস? এই দুটো জিনিস তোমাকে বোঝাচ্ছে, এই তিনটা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর চারটা বোঝাচ্ছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই দুটো জিনিস কেবলমাত্র বোঝাচ্ছে। ক্লিয়ার হলো তোমাদের কাছে? এইখান থেকে একটা জিনিস মন দিয়ে শুনবে, তবে বুঝতে পারবে। যে পয়েন্টটা থেকে আমি এই
মানে গণনাটা স্টার্ট করলাম, যে জায়গাটা থেকে স্টার্ট করলাম, অর্থাৎ এইখানের এক্স অক্ষ আর এখানের ওয়াই অক্ষ, এই এক্স অক্ষটা এসে আর এই ওয়াই অক্ষটা এসে যে পয়েন্টটাতে ছেদ করেছে সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি 0,0, বা এটাকে আমরা বলে থাকি এই পয়েন্টটাকে মূলবিন্দু। ঠিক একই রকমভাবে যে পয়েন্ট থেকে বস্তুটাকে রিলিজ করা হবে, যে পয়েন্ট থেকে বস্তুটাকে ছাড়া হবে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হবে হচ্ছে 0,0, বা এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে মূলবিন্দু। কি বললাম বোঝা গেল? মূলবিন্দু। বা যে পয়েন্ট থেকে বস্তুটাকে আমরা ছাড়ছি সেই পয়েন্টটা হবে হবে কি তোমাদের, অ্যাকচুয়ালি সেই পয়েন্টটাই অ্যাকচুয়ালি হবে তোমাদের প্রক্ষেপ বিন্দু। ঠিক আছে, এটা মাথা রাখবে, এটাকে এক কথা বলা হয় প্রক্ষেপ বিন্দু, এটাই প্রাসের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই কথাটা বলবে যে প্রক্ষেপ বিন্দু ইউজ করা হয়। আমি মূলবিন্দুটা কেন বললাম, তুমি যেখানটা থেকে বস্তুটাকে রিলিজ করবে না ওই জায়গাটাতে তুমি দুটো কোঅর্ডিনেট টেনে নেবে, একটা এক্স অক্ষ টেনে নেবে, একটা ওয়াই অক্ষ টেনে নেবে, নিয়ে সলভ করবে, দেখবে তোমার কাছে খুব ইজি লাগবে। ওই জন্য আমি বললাম যে বিন্দুটা থেকে তুমি বস্তুটাকে ছাড়ছো সেখানটাতে দুটো অক্ষ টেনে নেবে, একটা এক্স অক্ষ এদিকে, একটা ওয়াই অক্ষ টেনে নেবে, নিয়ে তারপর সলভ করবে, দেখবে তোমার কাছে খুব ইজি লাগবে। প্রাসের গতিকে যে দুটো ডাইমেনশনে ভেঙে দিয়েছে তার কাছে প্রাসের গতি বলে কিচ্ছু নেই, প্রাস তার ক্রাশ হয়ে যাবে। এবার তুমি একটা জিনিস ভালো করে এখানে বুঝবে, এইখান থেকে যখন এই বস্তুটাকে ছাড়া হচ্ছে না, এই জায়গাটা থেকে যখন বস্তুটাকে ছাড়া হচ্ছে তখন বস্তুটা কিরকম পথ যাচ্ছে, এরকম গতিপথ যাচ্ছে, এরকমভাবে গতিপথ যাচ্ছে, এইভাবে গতিপথ বরাবর যাচ্ছে, তাই তো? তুমি একটা জিনিস ভালো করে বুঝবে, আমি এই জিনিসগুলো একটুখানি এখনের জন্য মুছছি, এই ব্লু কালির জিনিসগুলো এগুলো একটুখানি মুছছি তোমাদেরকে একটা জিনিস বোঝাবো বলে, পরে বোঝাবো। মনে রাখো যে এক্স অক্ষ বরাবর মোশন আছে আর ওপর দিকে যে ব্লু কালিটা এটা ইন্ডিকেট করছে ওপর দিকেও বস্তুটার একটা গতিবেগ কাজ করছে। এক্স অক্ষ বরাবর একটা বস্তু বেগ কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর একটা বস্তুর বেগ কাজ করছে, দুদিক বরাবর দুটো বেগ কাজ করছে, এটা তোমরা মনে রেখো। কিন্তু আমি এখন যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা একটুখানি মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ারলি হয়ে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যখনই বস্তুটাকে এই জায়গাটা থেকে যখনই বস্তুটাকে ছাড়া হবে, এই যে জায়গাটা থেকে ছাড়া হচ্ছে এটাকে আমরা কি বললাম, কি বলা হয়, প্রক্ষেপ বিন্দু, এটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। ঠিক আছে, মাথা থাকবে জিনিসটা, এটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু, যে পয়েন্টটা থেকে বস্তুটাকে রিলিজ করা হচ্ছে। এবার এই প্রক্ষেপ বিন্দু যদি এইটা হয়, মনে রাখবে এখান থেকে যখনই তুমি এরকমভাবে ছুঁড়বে, যখনই এদিকে ছুঁড়ে দেবে তখনই তুমি একটা কোনো ভেলোসিটি বা কোনো একটা বেগ নিয়ে এদিকে ছুঁড়ে দেবে, এদিকে একটা কোনো ভেলোসিটি বা বেগ নিয়ে ছুঁড়ে দেবে, যে বেগটাকে আমরা ইউ বললাম, এইটাই হচ্ছে তোমাদের কি প্রাথমিক বেগ, এটাই হচ্ছে তোমাদের, নিশ্চিত জানো যে আমরা ফার্স্টে যে বেগটা দিয়ে ছুঁড়ি সেটাই তো আমাদের প্রাথমিক বেগ হয় রে ভাই। আমি যখন বস্তুটাকে এরমভাবে ছুঁড়ে দিচ্ছি, এরমভাবে ছুঁড়ে দিচ্ছি, যে বেগ নিয়ে ছুটছি, দেখো আমি অনুভূমিকের সাথে না, আমি তো এইভাবে ছুটছি, তো এইভাবে ছুটছি, তাহলে আমি অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে, একটা কোণ করে ছুটছি, অবশ্যই তাই, এটা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, এটার জন্য নিশ্চয়ই ফিজিক্স পড়তে লাগে না ভাই, এটা তো ছোটবেলার সেন্স। তুমি যখন একটা কোনো বস্তুকে এরকমভাবে ছুটছো, আমি যদি এই এই জায়গাটা থেকে একটা অনুভূমিক রেখা টানি, তাহলে এইভাবে যেটা ছুটছো তুমি, তাহলে এইখানটার সাথে একটা কী তৈরি হবে, এই অনুভূমিকের সাথে তোমার একটা এখানে অ্যাঙ্গেল তৈরি হবে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। ক্লিয়ারলি বোঝা গেল জিনিসটা? তাহলে আমি এখান থেকে যখন কোনো একটা বস্তুকে এরকমভাবে রিলিজ করব ইউ বেগে ইউ যেটাকে প্রাথমিক বেগ বলবো, তাহলে এই ইউটা এই অনুভূমিকের সাথে, এই এক্স অক্ষের সাথে এখানে একটা কোণ করবে, যে কোণটাকে আমি ভালোবেসে নাম দিচ্ছি থিটা। কী বেসে দিচ্ছি? ভালোবেসে, যে কারণ এটা তো আমার ক্রাশ, প্রাস ইজ মাই ক্রাশ। ঠিক আছে, তাহলে আমি কী করবো, এইটাকে আমরা কী নাম দেবো, ভালোবেসে এই জায়গার যে কোণটার নাম দেবো সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে থিটা, নাম দিলাম এই জায়গাটাতে। ঠিক আছে, কী বললাম, এইটা হচ্ছে এইভাবে ছুড়লাম, ইউ বেগে এইভাবে ছুড়লাম, ঠিক আছে, এই লাইনের স্পর্শক বরাবর ছুড়লাম, তাহলে তো বস্তুটা এদিক বরাবর চলে যাবার কথা, এরকম সোজা উপর দিকে চলে যাবার কথা। তাহলে বস্তুটা কেন এরকম সোজা এরকম উপর দিকে একেবারে ছাড়িয়ে চলে যাচ্ছে না? কারণ এখানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ আছে, যে ত্বরণটা কী করছে, বস্তুটাকে নিচের দিকে একটা কী করছে, নিচের দিকে একটা ডাউনওয়ার্ড একটা মোশন দিচ্ছে, একটা রিটার্ডেশন, একটা মন্দন দিচ্ছে, মানে বস্তুটাকে ওপর দিকে যেতে দিচ্ছে না, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে আর বস্তুটা ওপর দিকে ওঠার চেষ্টা করছে। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বস্তুটা ওপর দিকে ওঠার চেষ্টা করছে আর যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, তাই জন্য বস্তুটা কী করতে পারছে না, একেবারে মানে সোজা ওরকম ওপর দিকে চলে যেতে পারছে না। যদি এখানে অভিকর্ষ ত্বরণ না কাজ করতো তাহলে বস্তুটা চলে যেত, ঠিক আছে, কিন্তু এখানে তো যেহেতু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তাহলে বস্তুটা যতই ওপরে ওঠার চেষ্টা করছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টেনে 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 নামাচ্ছে, যার ফলে আস্তে আস্তে বস্তুটা এখানে এসে ল্যান্ড করছে। কি বললাম কথাটা বুঝতে পারলে? এখান থেকে বস্তুটা যখনই এরকম উপর দিকে ওঠার চেষ্টা করছে অভিকর্ষ ত্বরণ টেনে বলছে এদিকে, তাহলে এইভাবে নিচের দিকে ডাউনওয়ার্ড দিকে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে, যেটার কারণে বস্তুটা নিচের দিকে একটা বস্তু যেটা এরকমভাবে উপর দিকে ওঠার চেষ্টা করছে।
এইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কি করছে, ওকে বারবার নামাচ্ছে, ও যত উঠছে তত নামাচ্ছে, ও যত উঠছে তত নামাচ্ছে। এবার করতে করতে একটা টাইমে মোশনটা কি হবে, উপর দিকে যেতে 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 লাস্টে নিচের দিকে বস্তুটার মোশন হবে। মানে আমি কি বললাম ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ জিনিসটা, যে বস্তুটা যত উপরে ওঠার চেষ্টা করবে অভিকর্ষ ত্বরণ কি করবে, তত 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 তার তত নিচের দিকে নামানোর চেষ্টা করবে, যার ফলে বস্তুটা একেবারে সোজা এরকম ভাবে বেরিয়ে যেতে পারবে না। তাই জন্য বস্তুটা এরকম ভাবে যেতে যেতে আস্তে আস্তে ওর মুখটা ঘুরতে থাকবে এবং আস্তে আস্তে কি করবে এরকম ভাবে ল্যান্ডিং করবে। বুঝতে পারছো তো, ও যত উপরে উঠতে যাইছে তত নিচের দিকে অভিকর্ষ ত্বরণ পড়ছে, ও উঠতে যাইছে ফের অভিকর্ষ ত্বরণ পড়ছে। তার মানে এই অভিকর্ষ ত্বরণের কারণে বস্তুটা এরকম সোজা ওপর দিকে যেতে পারবে না, এইটা হচ্ছে কথা। তাহলে আমি কি বললাম এতক্ষণ অবধি তোমাদের কাছে, আশা করি আইডিয়াটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো এই জায়গাটা থেকে তোমাদেরকে একটুখানি ক্লিয়ারলি আইডিয়াটা দিই। তাহলে বস্তুটাকে যে আমি এইভাবে আমি নিক্ষেপ করেছি, এইভাবে যে আমি নিক্ষেপ করেছি বস্তুটাকে, যেটা হচ্ছে দেখো এই ইউ বেগ নিয়ে বেরিয়েছে, এই ইউ বেগ নিয়ে বেরিয়েছে, তার মানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, এই ইউ বেগ নিয়ে এরকমভাবে বেরিয়েছে। তাহলে ইউ বেগ নিয়ে যদি বস্তুটা এরকমভাবে বেরোয় আর এটা যদি এই থিটা অ্যাঙ্গেল করে, এই যে গ্রাউন্ড যেটা অনুভূমিক, এই অনুভূমিকের সাথে যদি এখানে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে মনে রাখতে হবে এই বেগটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা আমি ভাঙতে পারি এক্স অক্ষ বরাবর, যেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, কি বললাম, একটাকে আমি ভাঙতে পারি এক্স অক্ষ বরাবর, যেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটাকে আমি ভাঙতে পারি এরকম ওয়াই অক্ষ বরাবর উল্লম্ব দিকে, যেটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, কি বললাম, যেটাকে আমরা এরকম ভাবে ওপর দিকে ভাঙতে পারি এই দিকে, যেটা হচ্ছে উল্লম্ব দিকে ভাঙতে পারি, এটাকে বলা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা বাংলায় বলে উল্লম্ব উপাংশ, আর একটা হচ্ছে এইভাবে ভাঙতে পারি এক্স অক্ষ বরাবর, যেটাকে আমরা বলতে পারি অনুভূমিক উপাংশ। ধরো একটা জিনিস তোমাদেরকে আমি শেখাই, আমি ভেক্টরের উপাংশ বিভাজন নিশ্চয়ই তোমরা দেখেছো, যদি দেখে থাকো তাহলে এই জিনিসটা জানবে। মনে করো এখান থেকে একটা কোনো মানে তোমার হচ্ছে এই এইটা হচ্ছে ফোর্সের লাইন, সাপোজ বোঝো এটা হচ্ছে ফোর্সের লাইন, এইটা এইটার সাথে অ্যাঙ্গেল করেছে কত, থিটা অ্যাঙ্গেল করেছে। যারা ভেক্টর উপাংশ বিভাজন দেখেছো তারা নিশ্চয়ই জানবে, এটা যদি ফোর্স হয়, এটা যদি এখানে থিটা অ্যাঙ্গেল করে, জানবে এই ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্ট বরাবর ভাঙতে পারি, একটা ভাঙতে পারি এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর, আর এক দিক ভাঙতে পারি হচ্ছে এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর একটা এক্স অক্ষ বরাবর, এই দুটো দিক বরাবর ভাঙতে পারি। মনে রাখবে একটা কথা খুব ভালো করে শুনবে, ডিপেন্ড করছে থিটাটা কার সাথে আছে, যদি থিটাটা এইটার সাথে যদি থিটা থাকে, এটার সাথে যদি থিটা থাকে, তাহলে মনে রাখবে এই এফ এর এদিক বরাবর যে উপাংশটা হবে সেটা হবে হচ্ছে এফ কস থিটা, ঠিক আছে, থিটা যার সাথে থাকবে তার দিকের উপাংশটা হবে এফ কস থিটা। থিটা দেখো এই যে লাইনটা, এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সাথে এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু নেই, থিটা অ্যাঙ্গেলটা কার সাথে রয়েছে, থিটা অ্যাঙ্গেলটা তো এক্স অক্ষের সাথে রয়েছে ভাই, তাই জন্য যার সাথে থিটা অ্যাঙ্গেল থাকবে সেদিক বরাবর হবে এফ কস থিটা, এই থিটাটা যার সাথে থাকছে না, যার সাথে থাকছে না সেটাকে বলবো এফ সাইন থিটা বলবো, ঠিক আছে। এই কথাটা খালি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমরা প্রচুর জায়গায় হেল্প পাবে, নিউটনস ল অফ মোশন বুঝতে গেলে এই জিনিসটা সবসময় কাজে লাগবে। আমি এটা ভেক্টর উপাংশ বিভাজনে বলেছিলাম, এখানে আরেকবার আমি রিপিট করে দিলাম, ধরো কোনো কারণে এই জায়গাটাতে, ধরো এখানে এরকম একটা কোনো একটা কিছু কাজ করছে যেটা হচ্ছে এ, এবার অ্যাঙ্গেলটা না এই দিক বরাবর রয়েছে, এটার সাথে থিটা রয়েছে, যদি এই অ্যাঙ্গেলটা এইখানে থিটা যদি হয়, তাহলে মনে রাখবে এই লাইনটার মান, তখন এই লাইনটার মান হয়ে যাবে এ কস থিটা, আর এই লাইনটার মান, এই যে এই লাইনটার মান হয়ে যাবে এ সাইন থিটা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ারলি বুঝতে পারলে। মেন কথা কি, মেন কথা হচ্ছে থিটাটা কার সাথে রয়েছে দেখতে হবে, থিটা যদি এটার সাথে থাকে, নিচেরটার সাথে থিটা থাকে, তাহলে এটা কস থিটা হবে, যদি থিটা এইটার সাথে ওপরের দিকটার সাথে থাকে, তাহলে ওপরের পার্টটা কস থিটা হবে, এইটা তখন সাইন থিটা হবে। ইজ ইট ক্লিয়ার অর নট আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। থিটাটা যার সাথে অ্যাঙ্গেল করবে, এই থিটাটা যদি এইটার সাথে অ্যাঙ্গেল করে, তাহলে এইটা কস থিটা হবে, থিটাটা এটার সাথে অ্যাঙ্গেল করেনি, তাহলে ওটা সাইন থিটা হবে। ঠিক সেম কাজ এখানে, এই যে এটা এইটার সাথে অ্যাঙ্গেল করেছে, ফলে এটা এ কস থিটা, এটার সাথে অ্যাঙ্গেল করেনি, ফলে এ সাইন থিটা হবে। ইজ ইট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এটা আশা করি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার তুমি দেখো এই জায়গাটাতে, এখান থেকে তোমাদের আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হবেই হবে, ঠিক আছে। দেখো তাহলে আমি বস্তুটাকে আমি ইউ বেগে ছুঁড়েছি, এদিকে আমি ইউ বেগে ছুঁড়েছি, এই যে অ্যাঙ্গেলটা করেছে এখানে, সেটা হচ্ছে কত, থিটা অ্যাঙ্গেল করেছে, কারণ অনুভূমিকের সাথে এটা ইউ বেগে ছোড়া হয়েছে এবং এটা থিটা অ্যাঙ্গেল হয়েছে। তাহলে এদিক বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা কত হবে, এদিক বরাবর যে বেগটা কাজ করবে সেটা হচ্ছে ইউ কস থিটা, আর এদিক বরাবর উল্লম্ব দিক বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে, উল্লম্ব বরাবর উপাংশ ইউ সাইন থিটা,
অনুভূমিক বরাবর উপাংশ ইউ কস থিটা। আশা করি তোমাদের কাছে বুঝতে পারলে। দুটো উপাংশ হচ্ছে, একটা অনুভূমিক বরাবর যেটা হচ্ছে ইউ কস থিটা, উল্লম্ব বরাবর যেটা ইউ সাইন থিটা। এই হচ্ছে তোমাদের দুটো উপাংশ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছ। ঠান্ডা মাথায় শোনো, মন দিয়ে শোনো, জিনিসটা বুঝে যাবে। এই যে আমি যে এই যে প্রাসের যে মোশনটা, এই গোটা মোশনটাকে আমি দুটো টুকরোতে ভাঙবো। একটা এক্স অক্ষ বরাবর কী কী ডেটা জানি সেটা আমি লিখবো, আর একটা ওয়াই অক্ষ বরাবর কী কী ডেটা জানি সেটা আমরা লিখবো। দুটো খালি দুটো অক্ষ বরাবর এই টোটাল মোশনটাকে আমি ভেঙে চুরমার করে দেবো। যদি মোশনটাকে আমি দুটো অক্ষ বরাবর ভাঙতে পারি, গ্যারেন্টি দিয়ে বলছি, এই মোশনের শুধুমাত্র মোশনের দুটো দিক বরাবর যদি আমরা বুঝতে পারি, আমি তোমাদেরকে গ্যারেন্টি তোমাদের প্রাসের কোনো জায়গাতে আটকাবে না। শুধুমাত্র এই জায়গাটা মন দিয়ে শোনো, প্রাসের অঙ্ক তারা করতে পারে। আমি তখনও বলেছি, এখনও আবার বলছি, যারা দুটো মোশন সম্পর্কে যাদের আইডিয়া আছে, যাদের দুটো অক্ষ বরাবর মানে দুটো মোশনে মানে গোটা প্রাসের গতিটাকে যারা দুটো ডাইমেনশানে, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর যারা ভেঙে হিসাব করবে, প্রাসের মানে কোনো অঙ্কের ক্ষমতা নেই প্রাসের, যেটা তোমাকে আটকাবে, প্রাসের বাবারও ক্ষমতা নিয়ে আটকাবে তোমাদেরকে। ঠিক আছে, চ্যালেঞ্জ করলাম আমি তোমাদেরকে। এবার দেখো, আমি সবার আগে এই জায়গাটা একটুখানি নামকরণ করছি, যে জায়গা থেকে বস্তুটাকে ছাড়া হচ্ছে এই জায়গাটার নাম এ দিলাম। এইখানটাতে যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে বস্তুটা, এই জায়গাটার নাম বি দিলাম। ম্যাক্সিমাম হাইট বলতে এই গ্রাউন্ড থেকে এর যে সর্বোচ্চ উচ্চতা, আমি তখন কিন্তু ওই ভিডিওর মধ্যে দেখিয়েছি, গ্রাউন্ড থেকে এই জায়গা থেকে এই যে উচ্চতাটা, এইটাকে বলা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এটাকে ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করা হয়। এই যে হাইটটা, এই হাইটটাকে বলা হয় ক্যাপিটাল এইচ, যেটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, বা হচ্ছে সর্বাধিক উচ্চতা। আর যেখানে গিয়ে বস্তুটা পড়লো, ঠিক আছে, এই জায়গাটা থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে ডিস্টেন্স, ঠিক আছে, এইখান থেকে ছোড়া হয়েছে, বস্তুটা গিয়ে এখানে পড়েছে, তাহলে এই পয়েন্ট থেকে যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে আর যে বিন্দুতে গিয়ে পড়েছে, এই দুটো পথের মধ্যে যে টোটাল ডিস্টেন্সটা, এটাকে ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়, যেটাকে বাংলায় বললে অনুভূমিক প্রসার, বা বাংলায় বললে এটাকে বলা হয় প্রক্ষেপ সীমা। কিন্তু ইংরেজিতে বললে এই আর কথাটার অর্থ হলো রেঞ্জ। আর কথাটার অর্থ কি? রেঞ্জ। আর মানে আর ফর রেঞ্জ, মানে রেঞ্জটা কত সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ইজ ইট ক্লিয়ার তোমাদের কাছে? দুটো উপাংশে যে ভাঙতে পারবে তার কাছে অঙ্কের কিছু থাকবে না। ঠিক আছে, আমি দুটো উপাংশে খালি তোমাদেরকে ভাঙা শিখিয়ে দিচ্ছি, তোমরা তার বাকিটা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আলোর জন্য হয়তো অনেকের কাছে ক্লিয়ার আসছে না, আমি জিনিসটাকে আর একবার লিখছি। যখন এক্স অক্ষ বরাবর আমি প্রাথমিক বেগটা দেখবো, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর মানে এই অক্ষটা বরাবর, প্রাথমিক বেগ এইটা, এইটা প্রাথমিক বেগ, যেটা কত ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? ইউ কস থিটা। ঠিক আছে, এই বেগেই তো ছোড়া হয়েছে। আরে ভাই সিম্পল কথা বোঝো, ইউ বেগে ছোড়া হয়েছে, এই ইউ এর দুটো উপাংশ পেয়েছি, গোটা ইউটার দুটো উপাংশ পেয়েছি, একটা ইউ কস থিটা একটা ইউ সাইন থিটা। তার মানে এই ইউটার এখন আর কোনো দরকার নেই, আমি দুটো উপাংশ পেয়ে গেছি, একটা ইউ কস থিটা পেয়ে গেছি আর একটা ইউ সাইন থিটা পেয়ে গেছি। ফলে আমি দুটো উপাংশ যখন পেয়ে যাচ্ছি, এই ইউটার আর এখন দরকার লাগবে না। এক্স অক্ষ বরাবর মানে আমি যখন বস্তুটাকে ছুটছিলাম, তখন এক্স অক্ষ বরাবর যে প্রাথমিক বেগটা হচ্ছিল, এক্স অক্ষ বরাবর যে প্রাথমিক বেগটা হচ্ছিল সেটা কত ছিল? সেটা হচ্ছে ইউ কস থিটা। ঠিক আছে, বোঝা গেল তার অবধি? তোমরা নিজেরা বলো, ওয়াই অক্ষ বরাবর যে প্রাথমিক বেগ সেটা কত? নিজেরা বলো, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? সেটা হচ্ছে ইউ সাইন থিটা। এইখান থেকে ছোড়া হয়েছে, এইখান থেকে বস্তুটাকে পয়েন্ট থেকে রিলিজ করা হয়েছে, বস্তুটাকে এটা ইউ বেগে যাচ্ছিল, তো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা পাওয়া গেছে সেটা ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা পাওয়া গেছে সেটা ইউ সাইন থিটা। তাহলে প্রাথমিক বেগটা এক্স অক্ষের জন্য হবে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষের জন্য হবে ইউ সাইন থিটা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এক্স অক্ষের জন্য হলো ইউ কস থিটা, ওয়াই অক্ষের জন্য হলো ইউ সাইন থিটা। ঠিক আছে, ক্লিয়ার হলো তোমাদের কাছে? দেখো ত্বরণের কল্পটা বলি, বস্তুটা যখন এইরকমভাবে ওপরে উঠছে, তখন ত্বরণটা কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ড কাজ করছে, এরকমভাবে নিচের দিকে ত্বরণ কাজ করছে। এরকম কি কখনো হয়েছে যে তোমরা আজ অব্দি দেখেছো যে কোনো একটা বস্তুকে ছাড়লে, নর্মালি এরমভাবে ছেড়ে দিলে বস্তুটা এদিক বরাবর যাচ্ছে, এরম হয়েছে কখনো? এরম নিশ্চয়ই হয় না। তার মানে অভিকর্ষ ত্বরণ নিশ্চয়ই এরমভাবে কাজ করে না। এক্স অক্ষ বরাবর কি কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে? তোমরা নিজেরা সেন্স লাগাও, এটার জন্য ফিজিক্স পড়তে লাগে না ভাই, এটার জন্য সাধারণ সেন্স থাকলেই হয়ে যায়। তোমরা একটা নিজেরা কথা বলো, আমি ধরো বস্তুটাকে এরকমভাবে ছেড়ে দিলাম, এইভাবে আমি বস্তুটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে, ছাড়ার পর বস্তুটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। কারণটা কি? অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে, অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে কাজ করছে। অভিকর্ষ ত্বরণটা কি এইভাবে কাজ করে? এক্স অক্ষ বরাবর কাজ করে কখনো? করে না। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর ত্বরণটা কত? কত ত্বরণ? ত্বরণ হচ্ছে শূন্য। এক্স অক্ষ বরাবর ত্বরণ যদি আমরা বলি, ত্বরণ হচ্ছে শূন্য। আমি যদি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ বলি, ত্বরণ নিচের দিকে কাজ করছে, বস্তুর ভেলোসিটি ওপর দিকে কাজ করছে। ভালো করে বোঝো, ত্বরণ কোন দিকে?
ত্বরণ ডাউনওয়ার্ড ডিরেকশানে নিচের দিকে কাজ করছে, ত্বরণ নিচের দিকে কাজ করছে, ভেলোসিটি ওপর দিকে কাজ করছে। আমরা যদি এটাকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস ধরি, এটাকে যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস ধরি, যাদের ছোটবেলা থেকে ক্লাস নাইনের গ্রাফ সম্পর্কে মানে সামান্য টমতম আইডিয়া আছে তারা তো জানো যে এটাকে যদি আমরা পজিটিভ ওয়াই নিই তাহলে তার উল্টো দিকেরটাকে আমরা এখানে ওয়াই ড্যাশ দিয়ে লিখে এটা হচ্ছে নেগেটিভ ওয়াই হয়, এই নিচের দিকেরটা নেগেটিভ ওয়াই হয়। অভিকর্ষতা অঙ্কন দিয়ে কাজ করছে, ওপর দিকে কাজ করছে কি করছে না? অভিকর্ষতা নিচের দিকে কাজ করছে। অভিকর্ষজ ত্বরণ যদি নিচের দিকে কাজ করে তাহলে যে জিটা অভিকর্ষতাকে আমরা জি দ্বারা ডিনোট করি, জিটা কি হবে? নেগেটিভ জি হবে। সিম্পল হিসাব, নিচের দিকে কাজ করছে, ওয়াই অক্ষের নিচের দিকে কাজ করছে, ফলে জিটা নেগেটিভ জি হবে। বোঝা গেল কথাটা কি বললাম? বা আমি এটা বলতে পারি ইউ সাইন থিটা ওপর দিকে কাজ করছে, জিটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, ফলে ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণটা হবে সেই ত্বরণটা হবে হচ্ছে মাইনাস জি হবে। ইজ ইট ক্লিয়ার কিনা দেখো এতটা অবধি। প্রাথমিক বেগ ইউ কস থিটা, ওটার জন্য ওয়াই অক্ষের জন্য প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, ত্বরণ শূন্য ওয়াই অক্ষের জন্য হচ্ছে যে যে গ্র্যাভিটে মানে তোমার হচ্ছে যে অভিকর্ষ ত্বরণটা লিখেছি সেটা আমি মাইনাস জি লিখেছি। কেন মাইনাস লিখেছি বুঝেছো তো? এটার নিচের দিকে ডাউনওয়ার্ড মোশন হচ্ছে, ডাউনওয়ার্ড দিকে ডাউনওয়ার্ড, আর ইউ সাইন থিটাটা আপওয়ার্ড, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, ফলে এই জন্য এটা মাইনাস জি হলো। ইজ ইট ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা এবার সরণটা দেখো, সরণটা এখন আমরা বার করব না, সরণটা আমরা বার করব না, এই কারণে করব না, আমি বস্তুটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে যদি ওয়াই অক্ষ বরাবর সরণের কথা ভাবি তাহলে সেটা এইচ হয়েছে, কিন্তু যদি বস্তুটা এ পয়েন্ট থেকে যদি এই বস্তুটা এইখানে সি পয়েন্টে এসে পৌঁছায় তাহলে এক্স অক্ষ বরাবর যে সরণটা হবে সেটা কত হবে? আর হবে, আর সরণ হবে। আমি সরণ নিয়ে এখন কথা বলছি না, ঠিক আছে? আমি সরণটা এখন পারলে মুছিয়ে দিচ্ছি, সরণটা আমার দরকার নেই ভাই, সরণটা আমার এখন দরকার নেই। সময়টা আমি জানি না, সময়টা আমি দুটোর ক্ষেত্রে ধরে নিচ্ছি, টাইমটা টি টি লেগেছে, একই টাইম লেগেছে। এক্স অক্ষ এখান থেকে এইখানে আসতে যত সময় লাগবে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর গেলে একই সময় লাগবে, সময় নিয়ে কোনো ঝামেলা নেই। সময় তো তুমি ভাই এখান থেকে তুমি এই এরম জায়গাতে আসতে, এই এই বি পজিশনে আসতে, এখানে যেটা বি দেখতে পাচ্ছ এইখানে আসতে, আমি যদি এদিক থেকে হিসাব করি তাহলেও যা সময় লাগবে, আমি যদি ওয়াই অক্ষ বরাবর ওপর দিক বরাবর হিসাব করি একই সময় লাগবে, এটা ধরে আমি কাজ করছি না, সময়টা আমি টি হচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, টিটা কোনো ব্যাপার না। তাহলে আমি এই তিনটে পয়েন্ট দিয়ে, যে আমি যে কথা বললাম এ বি সি, এই তিনটে পয়েন্ট দিয়ে আমি সব কটা জিনিস বার করতে পারবো। কী কী জিনিস বার করতে পারবো? প্রথম কথা বার করতে পারবো, বস্তুটাকে যখন এখান থেকে ছোঁড়া হচ্ছে তাহলে এটা সর্বাধিক সর্বাধিক কতটা রেঞ্জ হতে পারে, মানে রেঞ্জটা কতটা হতে পারে, এই রেঞ্জটাকে ক্যালকুলেশন করতে পারবো, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতা কত মানে কতটা হাইট, ম্যাক্সিমাম হাইট কত, এটা ক্যালকুলেশন করতে পারবো। তিন নাম্বার হচ্ছে বস্তুটাকে যখন এখান থেকে ছোঁড়া হলো বস্তুটা কতটা সময় হাওয়াতে ভেসে থাকবে, কতটা সময় বস্তুটা হাওয়াতে ভেসে থাকবে, এই যে এটাকে ছুঁড়ে দিচ্ছি কতটা সময় ধরে এটা হাওয়াতে ভাসছে, কতটা সময় ভাসছে, এটা আমরা বার করতে পারবো। তাহলে এই টোটাল তিনটে জিনিস বার করবো, কতটা সময় বস্তুটা হাওয়াতে ভাসছে, যেটাকে আমরা বলে থাকি উড্ডয়নকাল, ইংরেজিতে বলা হয় টাইম অফ ফ্লাইট, বাংলাতে আর একটা নামেও ডাকা হয় সেটা হচ্ছে উত্থিতিকাল, ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিস আমরা বার করতে পারবো। দেখো আমরা ফার্স্টে বার করছি, ফার্স্ট যে আমরা যে জিনিসটা বার করবো সেটা হচ্ছে বস্তুটা ম্যাক্সিমাম কতটা হাইটে উঠতে পারে, ম্যাক্সিমাম কতটা হাইটে উঠতে পারে এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো ম্যাক্সিমাম হাইটের কথা বলা হচ্ছে মানে বস্তুটাকে নিচ থেকে এই এই হাইটের কথা বলছি, মানে নিচ থেকে আমরা ওপর দিক বরাবর কথা বলছি, ম্যাক্সিমাম হাইট কোনটাকে বলে ভাই? এইখান থেকে এইটুকুটাকেই তো ম্যাক্সিমাম হাইট বলে, এইটাকেই তো ম্যাক্সিমাম হাইট বলে, তোমরা নিজেরা দেখো এইটাকে ম্যাক্সিমাম হাইট বলে কিনা, এটাকে ম্যাক্সিমাম হাইট বলে। তাহলে এইটা কোন দিক বরাবর হচ্ছে, কোন অক্ষ বরাবর হচ্ছে? এটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে। তাহলে আমি ম্যাক্সিমাম হাইট যখন ক্যালকুলেশন করব তখন কি আমি এক্স অক্ষের জিনিসগুলোকে নেব নাকি ওয়াই অক্ষের জিনিসগুলোকে নিয়ে কাজ করব, তোমরা নিজেরা বলবে, এতে কোনো ফিজিক্স লাগে না ভাই, একটুখানি নিজের সেন্স চাই। যখন বস্তুটাকে এরকম যখন আমি ম্যাক্সিমাম হাইটটা ক্যালকুলেশন করবো, ম্যাক্সিমাম হাইটটা, তখন তো আমি এই ওয়াই অক্ষ বরাবর হিসাব করছি, ওয়াই অক্ষ বরাবর হিসাব করছি, তো আমি নিশ্চয়ই এক্স অক্ষ বরাবর হিসাব করছি না। তাহলে আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেগুলো নিশ্চয়ই সব ওয়াই অক্ষের ডেটাগুলোকে নিয়ে কাজ করব। বোঝা গেল কি বললাম? এবার তোমরা দেখো কী কী জিনিস আমরা জানি, এইখানটাতে যখন বস্তুটা গিয়ে পৌঁছাবে, এইখানটাতে গিয়ে যখন বস্তুটা পৌঁছাবে, এর ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটিটা থাকবে, ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি বা বেগটা থাকবে সেটা ওইখানটাতে গিয়ে জিরো হবে, কিন্তু এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর, এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে ভেলোসিটিটা থাকবে। একটা কথা মনে রাখবে, এই পয়েন্টে এসে যদি ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি শূন্য না হতো, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি যদি শূন্য না হতো তাহলে বস্তুটা আরেকটু উপরে উঠতো, আরেকটু উপরে উঠতো। বোঝা গেল কি বললাম? কিন্তু এইখানটাতে এসে বস্তুটা থামবে, যার জন্য হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে থামবে বলতে কি মানে বস্তুটার ওয়াই অক্ষ বরাবর উঁচুতে আর যাবে না, এই এর থেকে আর উঁচুতে যাবে না, মানে উঁচুতে যাচ্ছে না মানে কি ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটিটা সেটা শূন্য,
কিন্তু এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আছে, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আছে বলে, এক্স অক্ষ বরাবর ভেলোসিটিটা আছে বলে কি হচ্ছে, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, বস্তুটা সামনের দিকে যাচ্ছে। একটা কথা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, বস্তুটা এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি সব জায়গাতে সমান থাকবে। এইখানটাতেও এক্স অক্ষ বরাবর যা ভেলোসিটি থাকবে ইউ কস থিটা, এখানেও সেম থাকবে ইউ কস থিটা থাকবে, ঠিক আছে। তুমি এখানে চেক করো ইউ কস থিটাই পাবে, এখানে দেখো ইউ কস থিটাই আসবে, ঠিক আছে। তুমি এখানে দেখো ইউ কস থিটাই পাবে, ঠিক আছে, এখানেও ইউ কস থিটা হবে, ঠিক আছে। কেন হবে বলো তো ইউ কস থিটা, এই দিকগুলো সব ইউ কস থিটা হবে কেন বলো তো? কারণ ঘটনাটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণটা সেটা ডাউনওয়ার্ড দিকে কাজ করে, কখনো এইভাবে কাজ করে না। ফলে এই দিক বরাবর যে ভেলোসিটি, এদিক বরাবর যে বেগ, সেই বেগটা একই থাকবে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এইখানটাতে যে ভেলোসিটিটা থাকবে, এইখানটাতে যে এখান থেকে ছাড়ার মুমেন্টে যে বেগটা থাকবে, ওটা হচ্ছে সর্বোচ্চ বেগ থাকবে। যত উপরে উঠতে থাকবে ওর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 এইখানটাতে এসে বেগটা সব সর্বনিম্ন হয়ে যাবে। আবার এখানে এসে বেগ বাড়বে 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 এবং পড়ার সময় ধাপ করে পড়বে। দেখবে তোমরা যদি একটা কোনো বস্তুকে ছোড়ো, যখন বস্তুটা পড়ছে ওই মুমেন্টে ধাপ করে একটা আওয়াজ হয়, ধাপ করে আওয়াজ হয়, ঠিক আছে, ওই মুমেন্টে বেগটা সর্বোচ্চ আবার হয়, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে তো? মানে এই বাকি অর্ধেক পথের মধ্যে ওই জায়গাটাতে বেগটা সর্বোচ্চ হয়। মানে আমি কথাটা এইটা বলতে চাইছি, যখনই আমি বস্তুটাকে ছাড়বো, যখনই আমি ছাড়বো, যেহেতু এই অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করছে না, তাহলে এই দিক বরাবর সবসময় বেগটা একই থাকবে, ইউকস্থিটা 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 এরকমই থাকবে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগটা ক্রমশ কমতে থাকবে, ক্রমশ কমতে থাকবে। কোন জায়গাটাতে গিয়ে সর্বনিম্ন হবে? এই জায়গাটাতে গিয়ে। কেন বেগ কমছে? কারণ বেগের দেখো এই যে ইউ সাইন থিটা, এই ইউ সাইন থিটা ডিরেকশনটা কোন দিকে? ওপর দিকে। আর অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করছে? অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, আর ইউ সাইন থিটাটা ওপর দিকে। তাহলে ইউ সাইন থিটা যত ওপর দিকে যেতে চাইবে অভিকর্ষ ত্বরণ নিচে না হবে, ইউ সাইন থিটা ওপর দিকে উঠতে চাইবে অভিকর্ষ ত্বরণ নিচে না হবে, ফের ইউ সাইন থিটা ওপর দিকে উঠতে চাইবে অভিকর্ষ ত্বরণ নিচে না হবে। মানে বেগটা ক্রমশ কমতে থাকবে ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর বেগটা ক্রমশ কমতে থাকবে, কমতে কমতে এই জায়গাটাতে এসে ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি সেটা শূন্য, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি শূন্য না, কত আছে যেটা প্রথমে ছিল ইউ কস থিটা, প্রথমে বেগটাই থাকে। এক্স অক্ষ বরাবর কোনো ভেলোসিটি চেঞ্জই আসবে না তো, এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নেই। তাহলে এখানে ইউ কস থিটা হলে এখানে ইউ কস থিটা, এখানে ইউ কস থিটা, এখানে ইউ কস থিটা, এখানে ইউ কস থিটা, সব জায়গায় ইউ কস থিটা হবে, এক্স অক্ষ বরাবর সব জায়গায় ইউ কস থিটা। কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটির ক্রমশ চেঞ্জ হবে। আমি আবারও কথাটা বলছি, এক্স অক্ষ বরাবর কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না, এক্স অক্ষ বরাবর সব জায়গায় ইউ কস থিটা, ইউ কস থিটা, ইউ কস থিটা, ইউ কস থিটা, সব জায়গায় ইউ কস থিটা থাকবে। কেন থাকবে বুঝতে পেরেছো? কারণ এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ নেই, কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে, যার জন্য বস্তুটার এই ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি এটা ক্রমশ কমতে 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 থাকবে। এইটা হচ্ছে মেন কথা। এবার শোনো, এই কমতে 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 এই জায়গাটাতে এসে, এই পয়েন্টটাতে এসে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে ওয়াই অক্ষ বরাবর এদিক বরাবর যে ভেলোসিটি, এদিক বরাবর যে ভেলোসিটি সেটা কত হয়ে যাচ্ছে? এদিক বরাবরটা জিরো হয়ে যাচ্ছে। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা কেন জিরো হলো ভাই? কেন জিরো হলো তোমরা বলো? যদি এর পরে আরও ভেলোসিটি থাকতো তাহলে তো বস্তুটা আটটু উপরে উঠতো। ওয়াই অক্ষ বরাবর যদি আরও ভেলোসিটি থাকতো তাহলে আটটু উপরে উঠতো। কিন্তু মনে রাখবে, তোমাকে যদি এইখানে এসে, বি পয়েন্টে এসে যদি কেউ কোনো স্যার বা কোনো যদি মানে কোনো তোমার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে যে ভাই এই যে বি পয়েন্টটাতে ভেলোসিটি কি বস্তুটা শূন্য হয়ে গেছে বা বেগটা কি শূন্য হয়ে গেছে, তুমি বলবে না, ভেলোসিটি শূন্য হয়নি, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আছে। কি ভেলোসিটি? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি শূন্য হয়ে গেছে, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আছে, ঠিক আছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি সেটা শূন্য হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? এবার আমি কি কাজ করব বলো তো? এবার আমি এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে অন্তিম বেগ কত সেটা আমি বার করব ওয়াই অক্ষ বরাবর। কারণ আমি কি ক্যালকুলেশন করতে চাইছি? আমি সর্বাধিক উচ্চতা ক্যালকুলেশন করছি, সর্বাধিক উচ্চতা ক্যালকুলেশন করছি, সর্বাধিক উচ্চতার আমি ক্যালকুলেশন করছি। এখানে দেখো, আমি এখানে সর্বাধিক উচ্চতার ক্যালকুলেশন করছি, সর্বাধিক উচ্চতা, এই যে এই উচ্চতার আমি ক্যালকুলেশন করছি। তো সর্বাধিক উচ্চতা ক্যালকুলেশন করছি মানে আমি ওয়াই অক্ষ বরাবর আমি হিসাব করব, ওয়াই অক্ষ বরাবর আমি হিসাব করব। সর্বাধিক উচ্চতা কোনটাকে বোঝায় ভাই? এইটাকে বোঝায় তো সর্বাধিক উচ্চতা, এইটাকে, এইটাকে বোঝায় সর্বাধিক উচ্চতা। তাহলে আমি সর্বাধিক উচ্চতা আমি ক্যালকুলেশন করছি মানে আমি ওয়াই অক্ষ বরাবর আমি হিসাব করব, ঠিক তো? তাহলে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা কী কী ডেটা জানি আগে সেটা দেখা যাক। ওয়াই অক্ষ বরাবর যেটা প্রাথমিক বেগ, ওয়াই অক্ষ বরাবর যেটা প্রাথমিক বেগ সেটা কত?
দেখো এখান থেকে যখন বস্তুটাকে ছাড়ছি আমি লিখেছি দেখো y অক্ষ বরাবর যেটা প্রাথমিক বেগ সেটা হচ্ছে u sin θ এই যে এই দিক বরাবর কত বেগ কাজ করছে u sin θ কাজ করছে তো তাহলে প্রাথমিক বেগ যেটা প্রাথমিক বেগ সেটা কত u sin θ প্রাথমিক বেগটা হচ্ছে u sin θ আমি যখন বস্তুটাকে রিলিজ করলাম তখন y অক্ষ বরাবর কত বেগ কাজ করছে u sin θ x অক্ষ বরাবর কত বেগ কাজ করছে u cos θ তাহলে প্রাথমিক বেগটা y অক্ষ বরাবর কত u sin θ ওই জন্য আমি প্রাথমিক বেগটা u sin θ লিখলাম এই b পয়েন্টে এসে y অক্ষ বরাবর অন্তিম বেগটা কত অন্তিম বেগটা কত বলো অন্তিম বেগটা কত এই b পয়েন্টে এসে এই উপর দিক বরাবর অন্তিম বেগটা কত শূন্য গোল্লা অন্তিম বেগটা হবে শূন্য কেন শূন্য হয়েছে নিশ্চয়ই বুঝেছো কারণ যদি এইখানে এসে বেগ থাকতো y অক্ষ বরাবর বেগ থাকতো বস্তুটা আটটু উপরে উঠতো আটটু উপরে উঠতো তাই জন্য অন্তিম বেগটা হচ্ছে ওখানে এসে এই জায়গাটাতে শূন্য হবে ক্লিয়ার হলো বোঝা গেল তোর অবধি তাহলে অন্তিম প্রাথমিক বেগকে আমরা জেনারেলি ইউ দ্বারা ডিনোট করি এই অন্তিম বেগটাকে আমরা জেনারেলি ভি দ্বারা ডিনোট করি ঠিক আছে চলো দেখা যাক ত্বরণ কত ত্বরণটা কত বলো তো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত হবে এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত হবে ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে কত ত্বরণ কাজ করে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মাইনাস জি নিচের দিকে ত্বরণ কাজ করে বস্তু উপরের দিকে আমি বুঝেছি মাইনাস জি কেন হয় ওই জন্য লিখেছিলাম ত্বরণটা হচ্ছে মাইনাস জি তাই না আমি এখানে লিখছি ত্বরণটা হচ্ছে মাইনাস জি বোঝা গেল আচ্ছা এই ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই অক্ষ বরাবর কতটা স্মরণ হয়েছে কতটা স্মরণ হয়েছে এইচ পরিমাণ স্মরণ হয়েছে তাহলে যেটা স্মরণ যেটা সেই স্মরণটা কত স্মরণটা হচ্ছে এইচ ক্যাপিটাল এইচটা হচ্ছে স্মরণ ওয়াই অক্ষ বরাবর স্মরণটা কত স্মরণটা হচ্ছে এইচ তাহলে ত্বরণটাকে আমরা জেনারেলি এ দ্বারা ডিনোট করি স্মরণটাকে আমরা জেনারেলি এস দ্বারা ডিনোট করি দেখো আমি এখানে কী কী ডেটা জেনেছি দেখো ভি জানি ইউ জানি এ জানি এস জানি এবার তোমরা নিশ্চয়ই ওয়ান ডি মোশন বা যেটা আমরা একমাত্রিক গতি পড়িয়েছিলাম সেটা নিশ্চয়ই পড়ে এসছো পড়ে আসার সময় নিশ্চয়ই তোমরা দেখেছো আমরা এই কটা সূত্র আমরা জেনেছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা একটা ফর্মুলা হয় একমাত্রিক গতিতে আমরা শিখেছিলাম একটা শিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার এটা একটা ফর্মুলা হয় আর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এটা একটা ফর্মুলা হয় এই তিনটে ফর্মুলা আমি শিখেছি অন্তত যারা ফিজিক্স একদিনের জন্য পড়েছো তারা এই তিনটে ফর্মুলা জানো ক্লাস নাইনেও শেখানো হয়েছিল ওইগুলো যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি হয় এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয় আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস হয় দেখো এখানে আমরা কোন কোন ডেটা জানি আমরা ভি জানি ইউ জানি এ জানি এস জানি তাহলে ভি ইউ এ এস জানি কোন কোন ফর্মুলাটা খাটবে এই এক দুই তিন এই তিনটে ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা ইউজ হবে অবশ্যই লাস্টেরটা ইউজ হবে কেন বুঝতে পারলে তো দেখো এই দেখো ভি জানি এ দেখো ইউ জানি এই যে ইউ ইউটা জানি ইউ সাইন থিটা এটা জানি এটা জানি এই যে এটা এটা জানি মাইনাস জি এসটা জানি এই যে এইচ হয়েছে তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো এই লাস্টের ফর্মুলাটা ইউজ করবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এইটা ইউজ করবো চলো এটা ইউজ করছি এখানে তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা জানি তাহলে দেখো ভি এর জায়গাতে কত পুট করবো অন্তিম বেগটা হচ্ছে শূন্য তাহলে এখানে শূন্য পুট করলাম শূন্য স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে প্রাথমিক বেগ যেটা কত ছিল ইউ সাইন থিটা ছিল তাহলে এখানে পুট করলাম ইউ সাইন থিটা তার স্কোয়ার ঠিক আছে প্লাস দিলাম টু এর জায়গাতে টু লিখলাম এ মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এই যে ত্বরণ কত ত্বরণ হচ্ছে মাইনাস জি তাহলে এখানে লিখলাম মাইনাস জি স্মরণ স্মরণ বলতে এই দেখো স্মরণটা কত স্মরণটা হচ্ছে ক্যাপিটাল এইচ ঠিক আছে এটা হচ্ছে ক্যাপিটাল এইচ তাহলে এখানে কত হচ্ছে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কত হয়ে যাবে মাইনাস টু জিএইচ হয়ে যাবে মাইনাস টু জিএইচ তাহলে আমি যদি এই মাইনাস টু জিএইচটাকে এ পাশে টেনে নিই তাহলে কত হয়ে যাবে দেখো এইখানে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে একটা জিনিস মন্দি শুনবে প্লাসে আর মাইনাসে হয়ে যাবে মাইনাস টু জিএইচ এই মাইনাস টু জিএইচটাকে যেই এ পাশে টানবো এটা হয়ে যাবে প্লাস টু জিএইচ তো প্লাস টু জিএইচ হয়ে গেল ইউ সাইন থিটার যদি স্কোয়ার করি তাহলে ভাঙলে কত হবে ইউ এর যখন স্কোয়ার করবো এটা হবে ইউ স্কোয়ার সাইন থিটার যখন স্কোয়ার করবো এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা এবার এইখান থেকে ক্যাপিটাল এইচ এর মানটা আমাকে বার করতে হবে এই যে ক্যাপিটাল এইচ ম্যাক্সিমাম উচ্চতা এটা বার করতে হবে তাহলে এইচ বার করতে হলে টু জিটাকে তলায় পাঠাতে হবে তাহলে ক্যাপিটাল এইচ এর যে মানটা হবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে টু জি এই যে জিনিসটা দেখো বেরিয়ে গেল এইচ এর ভ্যালু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এইটা হচ্ছে ফর্মুলা হবে এই ফর্মুলাটা কিন্তু প্রমাণেও আসতে পারে যে বলতে পারে যে প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত হয় সর্বোচ্চ উচ্চতা দেখো তুমি একটা জিনিস ভাবো সর্বোচ্চ উচ্চতা ক্যালকুলেশন করতে দিচ্ছে মানে আমাকে কিন্তু ওয়াই অক্ষ বরাবর হিসাব করতে হবে ওয়াই অক্ষ বরাবর এই জন্য সর্বাধিক উচ্চতা বার করবার সময় আমরা ওয়াই অক্ষের ডেটাগুলোকে নিয়ে কাজ করেছি কেবলমাত্র ওয়াই অক্ষের ডেটাকে নিয়ে কাজ করেছি ঠিক আছে ওয়াই অক্ষের ডেটাগুলোকে নিয়ে কাজ করেছি বোঝা গেল কি বললাম
তো ওয়াই অক্ষের ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করলাম, করে আমরা দেখতে পেলাম সর্বাধিক উচ্চতা যেটা ক্যাপিটাল এইচ, এই যে ক্যাপিটাল এইচটা, এই এইচ এর মান দাঁড়ালো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, এটা হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা। কথাটা মনে রাখবে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে। কি কথা বলার আছে? যে এই যে সর্বাধিক উচ্চতাটার মান বেরোলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, এটা কিন্তু পরীক্ষাতেও প্রশ্ন হয় যে পার করো বা নির্ণয় করো যে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা কত হয়, সেটা নির্ণয় করো বা প্রমাণ করো যে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, এটা প্রমাণ করো, এরকম কিন্তু প্রমাণ দেয়। কি বললাম, বোঝা গেল? তাহলে এইচ এর মান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি হবে, সর্বাধিক উচ্চতা এইটা হবে। পারলে কোথাও লিখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সাইডে এখানে কোথাও একটা খোপচের মধ্যে লিখে রাখলাম, ঠিক আছে, এখানে এখানে লিখে রাখছি সাইড করে, এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে টু জি হয়, এটা মনে রাখবে, ঠিক আছে, বোঝা গেল। এবার আমি ক্যালকুলেশন করব, এখান থেকে যখন বস্তুটাকে ছোড়া হয়েছে বস্তুটা কতক্ষণ হাওয়ার মধ্যে থেকে এখানে এসে পড়বে, মানে বস্তুটা কতক্ষণ ধরে হাওয়ার মধ্যে ভাসবে, কতক্ষণ ধরে হাওয়ার মধ্যে ভাসবে, এটা আমি ক্যালকুলেশন করব। বোঝা গেল কি বললাম, বস্তুটা কতক্ষণ ধরে হাওয়ার মধ্যে ভাসবে এটা আমি ক্যালকুলেশন করব, মেন কথা হচ্ছে এটা। বা এটাকে আমরা বলে থাকি টাইম অফ ফ্লাইট, বা বলা হয় উড্ডয়নকাল, বা বাংলায় আর একটা কথায় বলা হয় উত্থিতিকাল। এই সময়টাকে আমি ক্যালকুলেশন করব। সময়টাকে ক্যালকুলেশন করবার জন্য আমি এই কীভাবে হিসাব করছি, আমি ফার্স্টে এ থেকে বি পথ পর্যন্ত আমি হিসাব করব, এইটা যেতে যতটাও সময় লাগবে এই বি থেকে সিতে নামতেও ঠিক ততটাই সময় লাগবে, ঠিক আছে। কী বললাম, বোঝা গেল আমি কী বলছি ব্যাপারটা, বুঝতে পারছো? এ থেকে বিতে আসতেও যতটা সময় লাগবে, এইটুকু হাফ পথ আসতেও যতটা সময় লাগবে, বাকি অর্ধেক পথ আসতে তো একই সময় লাগবে, তাই জন্য আমি ফার্স্টেই অর্ধেক পথকে ক্যালকুলেশন করব, তারপর আমি বাকি অর্ধেক পথটাকে আমি ক্যালকুলেশন করব। ফার্স্টে আমি অর্ধেক পথ ক্যালকুলেশন করব, ফার্স্টেই এই অর্ধেক ক্যালকুলেশন করব, এই অর্ধেক, তারপরে আমি এইটুকু অর্ধেক ক্যালকুলেশন করব বি থেকে সি। বোঝা গেল কী বলেছি? তাহলে এবার আমি সময়কে ক্যালকুলেশন করছি, দেখো এবার ভালো করে বুঝবে। এ থেকে যখন বস্তুটা বিতে পৌঁছাবে, এই এ থেকে যখন বিতে বস্তুটা পৌঁছাবে, তখন আমি যে হিসাবটা করব, যেহেতু এটা এই ওপর দিকে মোশনটা হচ্ছে, আমি টাইমের ক্যালকুলেশন দুভাবেই করা যায়, এক্স অক্ষ ধরে ওয়াই অক্ষ ধরে, কিন্তু সুবিধা হবে আমি কেবলমাত্র এই ওয়াই অক্ষ ধরে কাজ করব, কেবলমাত্র ওয়াই অক্ষ ধরে কাজ করব সময়টা গণনার জন্য। এই যে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট বা উত্থিতিকাল ক্যালকুলেশনের জন্য কেবলমাত্র ওয়াই অক্ষ ধরে কাজ করব। এই যে এ থেকে বিতে গেছে না, এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এটার আমি এইটুকু রাস্তা ক্যালকুলেশন করবো, এই হাফ রাস্তাটা ক্যালকুলেশন করবো কোন অক্ষ ধরে, ওয়াই অক্ষ ধরে করবো, তাহলে আমার হিসাবটা সুবিধা হবে, এক্স অক্ষ ধরে করলে উত্তর মিলবে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো উড্ডয়নকাল বা উত্থিতিকালটা আমি করবো কী করে, আমি ফার্স্টে এইখান থেকে যখন বস্তুটাকে ছাড়া হচ্ছে, এই জায়গা থেকে যখন বস্তুটাকে ছাড়া হচ্ছে, তাহলে আমি যখন বললাম আমি এখানে কোন অক্ষ নিয়ে কাজ করবো, আমি এখানে ওয়াই অক্ষ নিয়ে কাজ করবো, ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করবো, তাহলে আমার কাছে এই জিনিসটা ভালো করে জানতে হবে যে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ কত, এই ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, সেটা হচ্ছে ইউ সাইন থিটা, আমরা অনেকবার দেখেছি, তাহলে এটা লিখে দিলাম এখানে ইউ সাইন থিটা হবে। দেখে নাও এখানে যে ওয়াই অক্ষ বরাবর যেটা প্রাথমিক বেগ, এই যে প্রাথমিক বেগটা, সেটা কিন্তু ইউ সাইন থিটাই ছিল। অন্তিম বেগ এই পয়েন্টটাতে এসে, এই পয়েন্টটাতে এসে অন্তিম বেগ, অন্তিম বেগ ওয়াই অক্ষ বরাবর অন্তিম বেগ কত, জিরো হয়ে যায়। আমি তখনও বারবার বলছি একটা জিনিস, যদি ওয়াই অক্ষ বরাবর আরও ভেলোসিটি থাকতো তাহলে বস্তুটা একটু উপরে উঠতো, ওয়াই অক্ষ বরাবর কোনো ভেলোসিটি থাকবে না ওই পয়েন্টটাতে এসে, তাই জন্য যে অন্তিম বেগটা সেটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, গল্প শেষ। ত্বরণটা কত হয় ওয়াই অক্ষ বরাবর, ত্বরণটা হয় হচ্ছে, ত্বরণ আমি বারবার বলছি, ত্বরণ সবসময় পৃথিবীর এই নিচের দিকে মানে এইভাবে কাজ করে, নিচের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, তাহলে ত্বরণটা কী হবে, ত্বরণটা এখানে মাইনাস জি হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা আমার এখানে কী ক্যালকুলেশন করতে দিয়েছে, আমার এখানে উড্ডয়নকাল বা টাইম, টাইম টাইম অফ ফ্লাইট ক্যালকুলেশন করতে দিয়েছে, টাইমের ক্যালকুলেশন করতে দিয়েছে, তার মানে অবশ্যই তার মধ্যে টাইমের কোনো একটা ডেটা কিচ্ছু থাকবে, টাইম বা টাইমের ডেটা একটা থাকবে, বা টাইমে একটা কিছু থাকতেই হবে, না থাকলে আমরা ধরে নেবো সেটাকে টি, ঠিক আছে। কি বললাম, বুঝতে পেরেছো? তাই জন্য আমি সময়টাকে আমি লিখে রেখেছি, কারণ আমার সময়টা ধরতেই হবে। আরে সময়টা যদি আমি না ধরি বা না যদি জানি, তাহলে আমি টাইমটা, এই যে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল বা উত্থিতিকালটা ক্যালকুলেশন করবো কী করে আমি, সেই জন্য আমাকে সময়টা তো জানতেই লাগবে। ওই জন্য সময়টা আমি এখানে লিখে রেখেছি, এই সময়টা আমি জানি না কত, তো আমি ধরে নিচ্ছি সময়টা হচ্ছে টি সময় লেগেছে, টি সময় লেগেছে। এটা কতটা পথের জন্য জানো তো? এটা হচ্ছে এ থেকে বি পথের জন্য, এ থেকে বি এইটুকু পথের জন্য, এ থেকে বি এতটা পথের জন্য বললাম, এই এ থেকে বিতে আসার জন্য সময় লেগেছে কত, টি সময় লেগেছে ধরলাম। এবার তুমি একটু ডেটাগুলো দেখো, প্রাথমিক বেগ মানে আমরা ইউ জানি, অন্তিম বেগ মানে আমরা ভি জানি, ত্বরণ মানে আমরা এ জানি, সময় মানে আমরা টি জানি। দেখো তো এখান থেকে কোন ফর্মুলাটা ইউজ হবে, দেখো ভি ইউ এ টি জানা, ভি ইউ এ টি জানা, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটাতে একমাত্র রয়েছে, এগুলোর মধ্যে নেই, এগুলোতে নেই, তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, ফার্স্টের ফর্মুলাটা ইউজ করবো। ব্যাস চলো ফার্স্টের ফর্মুলাটা ইউজ করে দিই এখানে, তাহলে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি, এই ফর্মুলাটা আমরা জানি। ভি এর ভ্যালু কত, অন্তিম বেগ যেটা ভি সেটার মান জিরো, তাহলে এখানে জিরো পুট করলাম। ইউ এর মান কত,
ইউ মানে প্রাথমিক বেগ, যেটার মানে হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে এখানে পুট করলাম ইউ সাইন থিটা, যেটা প্লাস এ রয়েছে, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে মাইনাস জি। তাহলে এর জায়গাতে পুট করবো এখানে মাইনাস জি পুট করবো। টাইমটা, সময়টা কত? টি। তাহলে এখানে টি পুট করলাম, হয়ে গেল মাইনাস জিটি। এবার মাইনাস জিটিটাকে এপাশে টেনে নেবো, তাহলে এটা হয়ে যাবে প্লাস জিটি ইজ ইকাল টু ইউ সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি শুধু টাইম ক্যালকুলেশন করতে, জিটা তলায় ভাগ হয়ে যাবে, তাহলে টি এর মান হয়ে যাবে ইউ সাইন থিটা বাই দাঁড়াবে কত? বাই দাঁড়াবে হচ্ছে জি দাঁড়াবে, ঠিক আছে। বাই দাঁড়াবে চাই না, বোঝা যাচ্ছে কিনা, না বোঝা গেল বুঝে নিও যে টাইমটা দাঁড়াবে ইউ সাইন থিটা বাই জি দাঁড়াবে, ঠিক আছে। টাইমটা কত দাঁড়ালো? ইউ সাইন থিটা বাই জি দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, এটুকু আমরা কতটা রাস্তার জন্য করলাম? এ বি পথ পর্যন্ত করলাম, এ থেকে বি হাফ রাস্তার জন্য করলাম, হাফ রাস্তার জন্য। তাহলে বাকি রাস্তাটা পেতে হলে, মানে টোটালটা পেতে হলে, অর্ধেক রাস্তার জন্য যেটা পেয়েছি টোটালটা পেতে হলে কি করব? দুই দ্বারা গুণ করে দেবো, তাহলে টোটাল টাইম বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে তো? মোট সময় আমরা এখানে কি বার করব? মোট সময়টা বা টাইম অফ ফ্লাইটটা বার করব, তাই তো? তো মোট সময়টাকে আমরা কি দ্বারা লিখবো? ক্যাপিটাল টি দ্বারা লিখবো। এই মোট সময়টা ক্যালকুলেশন করবার জন্য কি করতে হবে? যে টাইমটা বেরোলো সেটাকে দুই দ্বারা গুণ করে দেবো। টাইমটাকে যদি আমি দুই দ্বারা গুণ করে দিই, তাহলে আমার কি হবে? টোটাল টাইমটা বেরিয়ে যাবে, টোটাল টাইমটা বেরিয়ে যাবে। তুমি নিজের নিজেরা ঠান্ডা মাথা ভেবে চিনতে বলো, টোটাল টাইম ক্যালকুলেশন করবো আমি হাফ রাস্তার জন্য যেটা পাবো, আমি গোটা রাস্তার জন্য পেতে হলে কি করতে হবে? এইটার জন্য যা টাইম বেরোবে তাকে দুই দ্বারা গুণ করলেই গোটা রাস্তাটা বেরোবে। ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে হয়তো তোমার দু ঘন্টা সময় লাগে। এবার তুমি বাড়ি থেকে তোমার স্কুলে অর্ধেক রাস্তা অব্দি গেছো, সেখানে তোমার এক ঘন্টা সময় লাগলো, তাহলে বাকি রাস্তা যেতে তো আরও এক ঘন্টা সময় লাগবে, বা তোমাকে তো এই একটাকে দুই দ্বারা গুণ করতে হবে। তবে তো তুমি হাফ রাস্তার জন্য যা পাবে, ডবল রাস্তার জন্য কি করতে হবে? তাকে দুই দ্বারা গুণ করতে হবে। এইটুকুর জন্য যদি আমি যা পাবো, আমি গোটাটা পেতে চাইলে, এইখান থেকে স্টার্ট করি, গোটাটা এতটা পেতে চাইলে আমাকে কি করতে হবে? এই রাস্তার জন্য যা হবে তা এই গোটাটা পেতে চাইলে দুই দ্বারা গুণ করতে হবে। সেই জন্য টাইমটাকে আমি কি করেছি? দুই দ্বারা গুণ করেছি। তাহলে মোট সময় বা উড্ডয়নকালটা আমরা পেয়ে যাবো। আমি এটাকে উড্ডয়নকাল নামে বলবো, এখানে মোট সময়টা লিখবে না, এখানে উড্ডয়নকাল লিখে করবে, আমি এটা লিখেছি শর্টে লেখার জন্য, ঠিক আছে। তাহলে তোমরা এখানে উড্ডয়নকাল কথাটা লিখে নেবে। তাহলে দেখো টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে স্মল টি এর ভ্যালু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখানে লিখছি ইউ সাইন থিটা বাই হচ্ছে জি, আর তার সাথে কত গুণে আছে? তার সাথে দুই গুণে আছে, আর এখানে ক্যাপিটাল টি আছে। মানে কথাটাকে যদি একবার সুন্দর করে বলি, এখানে সাজিয়ে গুছি, তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু টু ইউ সাইন থিটা বাই জি। টু ইউ সাইন থিটা বাই হচ্ছে কত? বাই হচ্ছে জি। এই যে মানটা পেলাম টি ইজ ইকাল টু টু ইউ সাইন থিটা বাই জি, এইটাই হচ্ছে উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট বা উত্থিতিকাল, যাই বলো না কেন। বোঝা গেল কথাটা? কি বললাম, এই রাস্তাটার জন্য যত সময় লাগবে গোটা রাস্তাটার জন্য, সেই সময়টাকে পাওয়ার জন্য আমাকে দুই দ্বারা গুণ করতে হবে। হাফ রাস্তার জন্য যা হবে, গোটা রাস্তা পেতে হলে তাকে দুই দ্বারা গুণ করতে হবে। এটা এটুকুর জন্য বেসিক ম্যাথামেটিক্স লাগে, এটুকুর জন্য ক্লাস ইলেভেনে ফিজিক্স পড়তে লাগে না। তাই জন্য টাইমটাকে আমরা দুই দ্বারা গুণ করেছি। তাহলে ইউ সাইন থিটা বাই জির সাথে দুই গুণ করে টু ইউ সাইন থিটা বাই জি পেয়েছি, টু ইউ সাইন থিটা বাই জি, এটা হচ্ছে তোমার টোটাল টাইম, ক্যাপিটাল টি, বোঝা গেল। তাহলে উড্ডয়নকাল আমাদের জানা হয়ে গেল, ক্যাপিটাল টি। এটা আমরা সাইডে খোপচার ভেতর এখানে লিখে রাখছি যে ক্যাপিটাল টি এর মান বেরিয়েছে আমাদের টু ইউ সাইন থিটা বাই কত বেরিয়েছে? বাই বেরিয়েছে হচ্ছে জি বেরিয়েছে। মনে রাখবে এই যে প্রসেসে আমি যেভাবে সলভ করছি, বুঝিয়ে বুঝিয়ে দেখো, এখানে কিন্তু কোনো মুখস্থর কিছু নেই, সিম্পল হিসাবে মুখস্থ নেই, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তুমি দেখো একটা একটা সিম্পল কথা বলো আমার এখানে, আজকে যদি আমি পরীক্ষা দিতে গেলাম, প্রাশের এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে যে এইখান থেকে যখন বস্তুটাকে ছাড়া হলো তাহলে টোটাল সময় কত লাগবে, মানে উড্ডয়নকাল কত হবে, মানে বস্তুটা কতটা সময় ধরে হাওয়াতে ভাসবে, এইটা বার করো, এটা নির্ণয় করো। এরকম কোশ্চেন অনেকবার দিয়েছে, ম্যাক্সিমাম হাইট কত সেটার ক্যালকুলেশন করো অনেকবার দিয়েছে, বা টোটাল রেঞ্জটা কত এটা ক্যালকুলেশন করো অনেকবার দিয়েছে। তো যদি এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে পড়ে যায় তাহলে আমায় কী করতে হবে? আমাকে তো এই প্রমাণটা তো জানতে হবে, কীভাবে প্রমাণটা আমি করে এসেছি। তাহলে এই প্রমাণটা কিন্তু বারবার বাড়িতে দেখে দেখে প্র্যাকটিস করবে, এই যে প্রমাণটা আমি করাচ্ছি এটা কিন্তু বাড়িতে দেখে দেখে বারবার প্র্যাকটিস করবে। বোঝা গেল কি বললাম? চলো এবার লাস্ট একটা জিনিস বার করবো, সেটা হচ্ছে রেঞ্জটা কত, এই রেঞ্জটা কত, এই রেঞ্জটা আমাকে বার করতে হবে। বোঝা গেল কি বললাম? রেঞ্জটা বার করছি। দেখো এবার যদি আমরা বার করতে চাই অনুভূমিক প্রসার বা প্রক্ষেপ সীমা, সেটাকে আমরা কোনটাকে বলি? এই লাইনটাকে আমরা রেঞ্জ বলি, এইটাকে আমরা রেঞ্জ বলি, এইটাকে আমরা রেঞ্জ বলি। তো এবার দেখো রেঞ্জ মানে এই অক্ষটা, এই অক্ষটার কথা বলা হচ্ছে, এই অক্ষটা। তো এই যে অক্ষটার কথা আমরা বলছি, রেঞ্জ মানে দেখো না কোনটাকে রেঞ্জ বলছি, এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত এই টোটাল রাস্তাটাকে রেঞ্জ বলছি, এই টোটালটাকে। মানে আমার এই জায়গাটা থেকে স্টার্ট করে এই জায়গা অবধি এই যে টোটাল যে লাইনটা, এই টোটাল লাইনটাকে আমরা রেঞ্জ বলছি, তো এইটাকে রেঞ্জ বলছি। তো এটা কোন অক্ষ বরাবর হচ্ছে ভাই? এটা কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে? কেউ যদি বলো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাহলে ভাই তার মাথার একটু প্রবলেম আছে, সিরিয়াসলি বলছি। এখানে এইটা যদি কেউ বলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, অনেকে দেখি, আমি পড়াতে গিয়ে আমি দেখেছি, আমি কাউকে অপমান করছি না, আমি পড়াতে গিয়ে দেখেছি অনেকে ভুলভাল বলে স্যার ওয়াই অক্ষ বরাবর নিয়ে হিসাব করবো। কেন ওয়াই অক্ষ বরাবর হিসাব করবো? এইটা এটা কোন অক্ষ হচ্ছে, এটা কোন অক্ষ হচ্ছে? এক্স অক্ষ হচ্ছে। তো
তাহলে এক্স অক্ষ বরাবরের ডেটাগুলোকে আমাকে নিতে হবে। তাহলে এবার আমি চলো চেক করি এই এ পয়েন্টটা থেকে, এইখানে যে এ পয়েন্টটা আছে এখান থেকে সি পয়েন্ট পর্যন্ত আমরা কোন কোন ডেটা জানি সেটাকে আমরা চেক করতে হবে, ঠিক আছে? সেটা একটু দেখে নিই। তাহলে এবার আমি আমি রেঞ্জ ক্যালকুলেশন করছি, মানে আমি কোন অক্ষকে নিয়ে কাজ করব, আমি এক্স অক্ষকে নিয়ে কাজ করব। এখানে সাইডে লিখে রাখছি আমি কিন্তু এক্স অক্ষকে নিয়ে কাজ করব, এক্স অক্ষগুলোকে নিয়ে। তাহলে এই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? ইউ কস থিটা। তাহলে প্রাথমিক বেগের জায়গাতে লিখছি ইউ কস থিটা। বোঝা গেল কি বললাম? এক্স অক্ষ বরাবর বস্তুটা যখন এখানে পড়বে, এখানে যখন পড়বে, অন্তিম বেগ কত জানি? জানি না, ঠিক আছে? আমরা অন্তিম বেগটা জানি না, যখন এটা লিখলাম না, অন্তিম বেগ জানি না, কী করব? এইখানে এসে যখন বস্তুটা পড়বে এখানে অন্তিম বেগ কত জানি, কিন্তু অ্যাকচুয়ালি ইউ কস থিটাই অন্তিম বেগ হবে। এখান থেকে যত বেগে ছুটবো এই দিক বরাবর ভেলোসিটি চেঞ্জ হবে না, এই দিক বরাবর ভেলোসিটি চেঞ্জ হবে না, ফলে এখানে ইউ কস থিটা থাকবে। কিন্তু ইউ কস থিটা নিয়ে আমার কাজ হবে না বিশেষ কিছু, আমি লিখলাম না অন্তিম বেগটা, কেন লিখলাম না পরেই বুঝতে পারবে, দেখেন। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর যখন আমি হিসাব করব ত্বরণটা কত, ত্বরণটা কত তোমরা নিজেরা বলো, ত্বরণ কত? আরে ভাই, এই এক্স অক্ষ বরাবর যখন আমি হিসাব করব ত্বরণ কত? ত্বরণ এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর কোনোদিন ত্বরণ কাজ করে নাকি? পৃথিবীর অভিকর্ষণ, পৃথিবীর অভিকর্ষণ আমি যতটুকু ফিজিক্স জানি অভিকর্ষণ নিচের দিকে কাজ করে। এইভাবে অভিকর্ষণ কবে কাজ করে? করে কোনো দিন? করে না। তাহলে অভিকর্ষ ত্বরণ কত হবে? এখানে আর মাইনাস জি হবে না, এখানে অভিকর্ষ ত্বরণ হবে জিরো। এক্স অক্ষ বরাবর, এই দেখো এখানেও লেখা ছিল এক্স অক্ষ বরাবর যে ত্বরণটা সেটা জিরো ছিল, জিরো ছিল, মনে আছে তো? তাহলে অভিকর্ষ ত্বরণটা কত হবে? জিরো হবে। এ থেকে সিতে আসতে, এ থেকে সিতে আসতে টোটাল সময় কত লেগেছিল? টোটাল সময় কত লেগেছিল আমি একটু আগে ক্যালকুলেশন করেছি, এ থেকে এই হাফ রাস্তার জন্য ক্যালকুলেশন করেছি, ফের বাকি হাফ রাস্তার জন্য ক্যালকুলেশন করেছি, মানে টোটাল রাস্তার জন্য টোটাল সময় কত লেগেছিল? টি ইজ ইকাল টু টু ইউ সাইন থিটা বাই জি লেগেছিল। তাহলে এখানে এই যে সময়টা, এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করব, এটা লেগেছিল টু ইউ সাইন থিটা বাই জি লেগেছিল, ঠিক আছে? টু ইউ সাইন থিটা বাই জি লেগেছিল, এই এ থেকে সিতে আসতে টোটাল যে সময়টা এটা টু ইউ সাইন থিটা বাই জি লেগেছিল। ক্লিয়ার হলো এতটা অবধি? অনেকটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার প্রাথমিক বেগ হয়ে গেল, ত্বরণ হয়ে গেল, টাইম হয়ে গেল, আমি এই রাস্তাটা বার করতে চাইছি, এসি লেন্থটাকে বার করতে চাইছি, মানে এসি সরণটাকে বার করতে চাইছি। এ থেকে সি পর্যন্ত, এ থেকে প্রাথমিক বিন্দু থেকে এই অন্তিম বিন্দু পর্যন্ত যে সরণটা হয়েছে এই সরণটাকে বার করতে চাইছি। সরণ বার করতে চাইছি মানে আমার সরণ ডেটাটা অবশ্যই লাগবে, সরণের ডেটাটা অবশ্যই লাগবে। তাই জন্য আমি এখানে লিখে রাখছি সরণটাকে, জাস্ট সরণ আকারেই লিখছি। তো সরণটা এখানে কত বলতো? এই যে রেঞ্জটা, এই সরণটাকে আমরা কত ধরেছি? এ থেকে সি ধরেছি। এই এসির মানটা কত? আর দেখো, আরে ভাই এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত, এই যে দেখো এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত এই যে জিনিসটা, এই টোটাল রেঞ্জ এটাকে কী ধরেছি? আর ধরেছি। এই যে সরণটা এটা কত ধরা আছে? আর ধরা আছে। তাহলে এখানে যে সরণটা এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা লিখবো, ঠিক আছে? বোঝা গেল কী বললাম? ক্যাপিটাল আর দ্বারা লিখবো। এবার দেখো আমরা কী কী ডেটা জানি, একটুখানি মন দিয়ে শুনবে। সরণ জানি, তার মানে ধরলাম এস জানি, এস জানি, ইউ জানি, এ টি জানি, তার মানে এস ইউ এই যে এ টি, এস ইউ এ টি এগুলো জানি, তার মানে আমার এই ইকুয়েশনটা ইউজ হবে। এবার কিন্তু ওপরেরটা বা নিচেরটা ইউজ হবে না, এইটা এই এই ডেটাগুলো জানি। দেখো সরণ জানি, ত্বরণ জানি, টাইম জানি, ইউ জানি, এই দেখো না এস ইউ এ টি, এস ইউ এ টি এগুলো কোনটার মধ্যে পড়ছে? সবই সেকেন্ড ইকুয়েশনটার মধ্যে পড়ছে। তাহলে এবার এই ইকুয়েশনটা ইউজ করব, তাহলে এখানে সেটা ইউজ করছি যে এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এটাকে ইউজ করছি। এবার দেখো এখানে একটা জিনিস ভালো করে শুনবে, এস মানে হচ্ছে যে টোটাল রেঞ্জটা, এই যে রেঞ্জটা, এ দেখো এসের মান লেখা আছে ক্যাপিটাল আর, তাহলে এখানে পুট করো ক্যাপিটাল আর। ইউ বলতে কত? ইউ বলতে হচ্ছে যে প্রাথমিক বেগটাই, এক্স অক্ষ বরাবর যে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত? ইউ কস থিটা, পুট করলাম ইউ কস থিটা। এই এক্স অক্ষ বরাবর এ থেকে সিতে যেতে টোটাল সময় কত লেগেছে? টোটাল সময় লেগেছে টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখানে টি এর জায়গাতে ডাইরেক্ট লিখে দিচ্ছি টু ইউ সাইন থিটা বাই, লিখে দিলাম হচ্ছে জি, ডাইরেক্ট লিখে দিলাম। এই যে টোটাল টাইম এমনিতেও বার করা আছে সময়, টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এ থেকে সিতে যেতেই, এ থেকে সিতে যেতে যে সময়টা লেগেছে সেটা লেগেছে টু ইউ সাইন থিটা বাই জি, এটা লিখে দিলাম। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, হাফ আছে, হাফ লিখলাম। এ মানে ত্বরণ, ত্বরণ কত? জিরো। তাহলে ত্বরণ যখনই আমি এখানে জিরো লিখে দেবো, এই টি স্কোয়ারটা না লিখলেও চলে, তো তাও টি স্কোয়ার লিখছি এখানে তোমাদের জন্য। তো এই জিরোর সাথে টি স্কোয়ার গুণে এই গোটা রাশিটা জিরো হয়ে যাবে, এই গোটা রাশিটা জিরো হয়ে যাবে, ফলে এই রাশিটা ক্যান্সেল আউট করে দিলাম, ঠিক আছে? এটা ক্যান্সেল আউট, এটা নেই, এটা নেই। আরে ভাই এ ত্বরণটা কত? ত্বরণটা তো জিরো, তো এই ত্বরণের জায়গাতে জিরো পুট করেছি, ফলে এই গোটা রাশিটা জিরো হয়ে গেছে, আউট হয়ে গেছে, এটা বোঝা গেল কি বললাম? তাহলে এবার দেখো বাকি জিনিসটা কি পড়ে থাকছে। আর ইজ ইকাল টু, এই জায়গাটাতে বুঝো ভালো করে, ইউ আর ইউ গুণ হলে ইউ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে দেখো টু সাইন থিটা কস থিটা পড়ে থাকছে। আমি আবারও আমি এখানে সাইডে কোথাও লিখছি, এখানে দেখো কী থাকছে, এখানে টু সাইন থিটা
কস থিটা থাকছে, এই টু সাইন থিটা কস থিটা মানে বোঝো? যারা গুণিতকক্ষণ করেছো ম্যাথামেটিক্সে, ম্যাথামেটিক্সে যারা গুণিতকক্ষণ বলে চ্যাপ্টারটা পড়েছো, তারা জানবে এই যে টু সাইন থিটা কস থিটা মানে বোঝায় সাইন টু থিটা বোঝায়, এটাকে বোঝায় সাইন টু থিটা। টু সাইন থিটা কস থিটা দিয়ে একটা ফর্মুলা আছে, এটার মানে হলো সাইন টু থিটা। তাহলে এখানে যে টু সাইন থিটা আর কস থিটা আছে, এটার মানে আমরা কত লিখবো? সাইন টু থিটা লিখবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম সাইন টু থিটা লিখে দিলাম, এক নাম্বার। দু নাম্বার কথা কি লিখবো, এই ইউটা আর এই ইউটা গুণ করে আগে আমি ইউ স্কোয়ার লিখে দিলাম, আর তলাতে জি আছে, জি লিখে দিলাম। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু দেখো বেরিয়ে গেল, ইউ স্কোয়ার সাইন সাইন টু থিটা বাই জি। তাহলে ক্যাপিটাল আর এর মান কত বেরোলো? ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি বেরোলো। এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কত বেরোলো? ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি বেরোলো। তাহলে এই হলো তোমার তিনটে প্রমাণ। এই তিনটে প্রমাণের মধ্যে থেকে যে কোনো একটা প্রমাণ পরীক্ষাতে পড়ে, প্রত্যেক বছরই পড়ে, যদি না আসে তাহলে এই এই যে তিনটে প্রমাণ করালাম, এই তিনটে প্রমাণের ওপর ম্যাথামেটিক্স আসবে, নিউমেরিক্যাল আসবে। তাহলে হয় নিউমেরিক্যাল আসবে, নয় তিনটে প্রমাণের মধ্যে থেকে একটা প্রমাণ আসবে। বোঝা গেল কি বলেছি? তাহলে চলো এই যে তিনটে প্রমাণ করলাম, এইচ, টি আর আর, এগুলোর ওপর এখন একটা নিউমেরিক্যাল বা অঙ্ক করা যাক। আমি এখানে একটা কথা বলেছি, আমি এখানে যা কোশ্চেন করাবো কোনো আলতুফালতু প্রশ্ন করাবো না, ইয়ারে আসা কোশ্চেন করাবো, যাতে তোমাদের সব রকমের টাইপের কোশ্চেন কভার হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা টাইপ যাতে কভার হয়, ইয়ারে আসা কোয়েশ্চেন, আইআইটি, যেই, নিট বা যেগুলোর কোয়েশ্চেন আমি আমার কাছে আছে মোটামুটি, আমি সবই করানোর তোমাদেরকে চেষ্টা করবো, যতটা আমার কাছ থেকে আমি পারবো ততটা তোমাকে দেওয়ার চেষ্টা করবো, কোনো ফালতু প্রশ্ন করাবো না। তুমি কোয়েশ্চেনের পাশাপাশি আমি সালও পর্যন্ত লিখে দিই। আগে যখন ভেক্টরের সবকটা অঙ্ক তোমরা দেখেছো, তখনও দেখবে যে আমি আইআইটিতে কোনটা কোন ইয়ারে এসছে, কোনটা নিটে এসছে, সেগুলো আমি সাল পর্যন্ত লিখে দিয়েছি। তো এখানেও আমি তাই করবো। দেখো আমি এখানে লিখে দিয়েছি এইচএস 98 আসা কোয়েশ্চেন এটা, ঠিক আছে? কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে আমাকে প্রথমেই ইউটা বলে দিয়েছে, যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। কোন কতটা বলে দিয়েছে? 45 ডিগ্রি, মানে থিটাটাকেও বলে দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি। এবার বলছে কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে, মানে সময়টা জিজ্ঞাসা করছে, কত সময় পর, মানে বস্তুটা কতক্ষণ হাওয়াতে ভাসবে, মানে কত সময় পর বস্তুটা ভূমি স্পর্শ করবে, মানে কি উড্ডয়নকালটা কত, সেটা জানতে চাইছে। উড্ডয়নকালের ফর্মুলা টি ইজ ইকাল টু 2u sin θ/g একটু আগে আমরা প্রমাণ করেছি, চলো এটাকে আমরা ইউজ করি। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকাল টু 2u sin θ/g হচ্ছে কত? বাই হচ্ছে জি, এটা হবে। এবার একটা জিনিস তোমরা ভালো করে বোঝো, এখানে যেটা টি হবে সেটা কত হবে? 2 এর জায়গাতে 2 বসবে, ইউ এর জায়গাতে কত বসবে? ইউ হচ্ছে 20, তাহলে এখানে 20 বসলো, ইন্টু সাইন থিটা, সাইন থিটা কত? 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি বাই দিয়ে জি, জি মানে অভিকর্ষ ত্বরণ, জি কত? 10, তাহলে নিচে 10 বসলো, 0 0 কেটে গেল, তাহলে এখানে টি থাকলো কত? 2 আর 2 গুণ হলো 4 থাকলো, ইন্টু সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমি একটা কাজ করছি, মানে অঙ্কের সুবিধার জন্য নিচে একটা রুট টু, ওপরে একটা রুট টু দ্বারা গুণ করছি, তাহলে নিচে দুটো রুট টু গুণ হলে 2 হয়ে যাবে, তাহলে ওপরে এসে যাবে কত? 4√2, দেখে না ভালো করে, 4√2, নিচে কত হচ্ছে? দুটো রুট টু গুণ হলে নিচে 2 হয়ে যাচ্ছে, 2 আর 4 কেটে গেল, 2 হয়ে গেল, টোটাল হয়ে গেল 2√2, এত 2√2 সেকেন্ড হবে, 2√2 সেকেন্ড হবে, দেখে না ভালো করে। বোঝা গেল কি বললাম? আমাকে টোটাল টাইম কত সময় পর বস্তুটা ভূমি স্পর্শ করবে বলেছে, আমি লিখেছি 2√2 সেকেন্ড, এত সময় পর ভূমি স্পর্শ করবে, ঠিক আছে? হয়ে গেল, কারণ বেগটা 20 মিটার পার সেকেন্ড বেগে ছিল, সময় জিজ্ঞাসা করছে, তাহলে এটা 2√2 সেকেন্ড পর হবে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে, মানে সর্বোচ্চ উচ্চতা জানতে চাইছে, মানে এইচটাকে জানতে চাইছে, u² sin²θ/2g এটাকে জানতে চাইছে। ফর্মুলা ইউজ করো, অঙ্ক করো, আর কিচ্ছু নেই, ফর্মুলাগুলো খালি মনে রাখবে, ঠিক আছে? ক্যাপিটাল এইচ ইজ ইকাল টু u² sin²θ/g হচ্ছে জি, এটা হচ্ছে ফর্মুলা। চলো অঙ্কটা যখনই করবো, দেখো এখানে একটা জিনিস বোঝো, ইউ এর মান কত? ইউ এর মান 20, তাহলে এখানে লিখছি এইচ ইজ ইকাল টু, ইউ এর জায়গাতে লিখছি হচ্ছে 20 তার স্কোয়ার, ইন্টু হচ্ছে sin²θ মানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আর জি কত? জি হচ্ছে 10। চলো একটুখানি সলভ করি এটাকে একটু ভালো করে, এইচ এর জায়গাতে এইচ লাগলাম, 20² মানে কি লিখতে পারি? 2 20-র গুণ, 20 ইন্টু হচ্ছে 20। দেখো এখানে সাইন 45 এর মান হয় অ্যাকচুয়ালি 1/√2, এই জায়গাটা আমি একবারে করছি, একটুখানি মন দিয়ে শুনবে, সাইন 45 এর মান এইখানে যেরকম বসেছিলাম ডাইরেক্ট 1/√2, ডাইরেক্ট 1/√2 হয়, কিন্তু মাথায় স্কোয়ার আছে, তাহলে 1 এর স্কোয়ার করবার জন্য ওপরে 1 বসবে, রুট টু যদি স্কোয়ার করি তাই জন্য নিচে 2 বসবে, সাইন 45 এর মান অ্যাকচুয়ালি কিন্তু 1/√2 হয়, আমি আবারও বলছি, কিন্তু মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার থাকার জন্য 1 এর স্কোয়ার হয়ে 1 বসলো, রুট টু স্কোয়ার করে 2 বসলো, বাই দিয়ে নিচে কত আছে? 10 আছে, তাহলে 10 লিখলাম, 2 আর 20 কাটলাম, ওপরে 10 থাকে, এই 10 কেটে গেল, কত থাকলো? 20। তাহলে এইচ এর মান যেটা থাকলো সেটা কত দাঁড়াচ্ছে? 20 দাঁড়াচ্ছে, 20টা কিসে কবে বেরোবে? দেখো মিটারে একক দেওয়া ছিল, তাহলে 20 মিটার একক বেরোবে, এইটা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে? শেষ। তাহলে এইচ বা উচ্চতা কত বেরোলো? 20 মিটার বেরোলো। ইয়ারে আসা কোশ্চেন কিরম পাতি লাগছে না কোশ্চেনগুলো, মনে হচ্ছে না যে ক্লাস 9-10 এর ফিজিক্স পড়ছি, এরকম মনে হচ্ছে কিনা?
ঠিক আছে, একদম পাতি করে দেবো, ধোঁয়া ধোঁয়া করে দেবো, ঠিক আছে, প্রাসকে তোমার ক্রাশ বানিয়ে ছেড়ে দেবো আমি, ঠিক আছে, একদম ইজি বানিয়ে দেবো। এইগুলো নাকি পরীক্ষাতে আসে, এইসব কোশ্চেন তাও ছেড়ে দিয়েছে ছেলেমেয়েরা। তিন নম্বর, এখানে কমেন্ট সেকশনে এখনই লেখো, বাধা করো সবাই নিজে, যে কোনো কোয়েশ্চেন তোমরা ছেড়ে আসবে না প্রাসের ওপর, যদি আসে কোনো কোয়েশ্চেন ছাড়বে না প্রাসের ওপর, তিনে তিন তোমরা পাবেই পাবে ওখান থেকে। আর যদি নিট যেইতে আসে ছিঁড়ে ফেলে রেখে দেবে কোয়েশ্চেন একদম, ঠিক আছে। চলো এবার এটা করি, নিক্ষেপ বিন্দু থেকে বস্তুটি কত দূরে ভূমি স্পর্শ করবে, কত দূরে ভূমি স্পর্শ করবে মানে রেঞ্জটাকে জানতে চাইছে, ঠিক আছে। চলো রেঞ্জের ফর্মুলা আমরা জানি, আর ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই হচ্ছে জি, এটা ইউজ করব। আর এর জায়গাতে আর থাকলো ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 20, এখানে বসাচ্ছি 20 তার হচ্ছে স্কোয়ার ইন্টু সাইনের জায়গাতে সাইন থাকলো, টু এর জায়গাতে টু থাকলো, থিটার মান কত, থিটার মান 45 ডিগ্রি, তাহলে ইন্টু দিয়ে 45 ডিগ্রি, ঠিক আছে। নিচে কত, নিচে হচ্ছে জি, জি বলতে কত, জি বলতে হচ্ছে 10, ঠিক আছে, তার অবধি বোঝা গেল। দেখো এখানে হচ্ছে সাইন 2 ইন্টু 45 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান আসে 1, তাহলে 1-এর সাথে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে কত, 400, 400 গুণ হলে ওপরে 400 আসবে। আমি একবারে করে দিচ্ছি অঙ্কটা, তোমরা ক্যালকুলেটার মেরে নিয়ে দরকার হলে, যদি অসুবিধা হয় এত বুঝতে না পারো। দেখে না এখানে 2-এর সাথে 45 গুণ করলে সাইন 90, সাইন 90-র মান 1, এটা তোমরা সবাই জানো আশা করি, তাহলে সাইন 90 1 হলো, এটুকু মান 1 হলো। 1-এর সাথে 20 স্কোয়ার গুণ হচ্ছে মানে 20 স্কোয়ার মানে 400, 1-এর সাথে 400 গুণ হওয়া মানে 400 হবে, 400-কে 10 দ্বারা ভাগ করবো, 400-কে 10 দিয়ে ভাগ করলে কত হয় ভাই, একটা জিরো কেটে যাবে নিচের সাথে ওপরের সাথে, তাহলে কত হয়ে যাবে, 40 পড়ে থাকবে, তাহলে উত্তর আসবে 40। আর যেহেতু এককটা মিটারে আছে তাই জন্য মিটার, 40 মিটার হচ্ছে রেঞ্জ। তাহলে নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে, 40 মিটার দূরে ভূমি স্পর্শ করবে, কাম খাতাম, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন নাকি HS 98 এসেছিলো, তোমরা ওই বছর দিলে, যদি ভিডিওটা একবার দেখে যেতে, তোমরা এখানে কমেন্ট করে জানাও যদি এইসব মানে ভিডিওটা যদি একবার দেখে যেতে আর এই ইয়ারে যদি দিতে, তাহলে তোমরা পারতে কি পারতে না, এই ইয়ারে কেউ কোনো কোশ্চেন ছেড়ে আসবে, আসবে কেউ কোনো কোশ্চেন ছেড়ে, কোনো কোশ্চেন আসবে না, ছিঁড়ে ফেলে রেখে দেবে সব কোশ্চেন যদি পাস থেকে কোনো কোশ্চেন আসে। আমি যেটা পড়াতে পারিনি ভাই, পড়াতে পারিনি, ইউটিউবে যদি আমি পুরো পড়াতাম ফিজিক্স ধোঁয়া তুলে রেখে দিতে তোমরা, কিন্তু আমার মানে আমি পড়াতে পারিনি এখানে, এবার টাইমটা পাইনি, আমি টাইমটা পাইনি, কিন্তু যে কটা টপিক আমি পড়াবো ওই কটা টপিক না এখানে ধরবে, ছিঁড়ে ফেলে রেখে দেবে একদম কোশ্চেন, বোঝা গেল। এইরকম এনার্জি নিয়ে যাবে, যা পারে দিক, তাহলে কোশ্চেন একদম ধোঁয়া দমিয়ে রেখে দেবে একদম, ঠিক আছে, বাটনা পেটে রেখে দেবে, এমন পরীক্ষা দেবে না পুরো ছিটকে চলে যাবে কোশ্চেন একদম, এইরকম পরীক্ষা দেবে ছিটকে যাওয়ার মতো। তাহলে আসলাম পরের কোশ্চেনে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মারা কোশ্চেন, মডেল কোশ্চেনের মধ্যে থেকে পেয়েছি, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা বই থেকে পেয়েছি, খুব ভালো প্রশ্ন, এটা এরকম ধরনের কোশ্চেন আসে, আমি করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আর আগের কোশ্চেনটার থেকে কিন্তু এই কোশ্চেনের লেভেলটা একটু হাই হবে, ঠিক আছে, আমি আস্তে 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 লেভেল বাড়াবো। অনেকেই ফার্স্টে ভাবে স্যার এ তো পাতি কোশ্চেন করিয়েছেন, আরে ভাই লেভেলটা বাড়াতে দাও, আমি কি ফার্স্টে গিয়ে একেবারে ইয়ে পড়াবো নাকি তোমাদেরকে, কখনো যখন তোমরা পড়াশোনা করতে ছোটবেলায় ফার্স্ট দিন রচনা লেখা শিখেছিল নাকি, শিখেছিল, শেখাইনি, ঠিক আছে, বা ফার্স্ট দিনই কি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ শিখেছিল, শেখাইনি, লেভেলটা আস্তে 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 বাড়ানো হয়, ফার্স্টে যোগ বিয়োগ শিখেছো, তারপরে গুণভাগ শিখেছো, তার আগে সংখ্যা গণনা করা শিখেছো, ওগুলো সবার আগে, তারপর আস্তে আস্তে সরল শিখলে, তারপর দেখো আস্তে 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 লেভেল বেড়েছে। আমি ওই জন্য ফার্স্টে লেভেলটা সহজ রেখেছি, ফার্স্টে যে কোশ্চেনটা দিয়েছিলাম একটু পাতি দিয়েছিলাম, এটা ওর থেকে একটু হাই লেভেল, ওর থেকে একটু কঠিন, ঠিক আছে, জাস্ট খালি একটুখানি লেভেলটা আস্তে 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 আমি বাড়াবো। দেখো এখানে কি বলছে, একটি বস্তু 4 সেকেন্ড পর নিক্ষেপ বিন্দু থেকে 192 মিটার দূরে ভূমি স্পর্শ করলো, মানে ধরো আমি যদি এখানে পিকচারটা আঁকি, এখানে এখানে ছোট করে যদি আঁকি, এখান থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তুটা এখান থেকে এখানে এসছে কত কত মিটার দূরে, 192 মিটার দূরে, এখান থেকে এই যে লেন্থটা, এই টোটাল লেন্থটা কত, 192 মিটার, এটা হচ্ছে টোটাল লেন্থ, এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত নিক্ষেপ বিন্দু থেকে কত মিটার দূরে, 192 মিটার দূরে, এইটা আসতে বস্তুটা কত সময় লেগেছে, 4 সেকেন্ড পর, মানে 4 সেকেন্ডে বলছে, 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর 192 মিটার দূরে গেছে, 4 সেকেন্ড পর, তাহলে এই যে টোটাল যে টাইমটা লেগেছে 192 মিটার যেতে, এতেও যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে 4 সেকেন্ড, এখান থেকে টোটালটা যেতে ওর সময় লেগেছে 4 সেকেন্ড, টোটালটা যেতে, আমি আবারও বলছি টোটালটা যেতে সময় লেগেছে 4 সেকেন্ড, মানে বুঝতে পারছো তো কোন টাইমটা দেওয়া আছে, উড্ডয়নকাল দেওয়া আছে, যেটা হচ্ছে ক্যাপিটাল টি, যেটা ইজ ইকাল টু 4 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে, বোঝা গেল তার অবধি। কারণ মানে 192 মিটার দূরে গিয়ে যদি ভূমি স্পর্শ করে 4 সেকেন্ড পর, তাহলে নিশ্চয়ই 4 সেকেন্ডে কতটা গেছে, 192 মিটার দূরত্ব গেছে। আরে সিম্পল হিসাব তুমি বোঝো না, যে 192 মিটার পর বলছে, মানে যে যেখানটা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে সেখান থেকে 192 মিটার দূরে গিয়ে ভূমি স্পর্শ করছে, সেখান থেকে 192 মিটার দূরে, তার মানে সেইটা সেইটা যদি 4 সেকেন্ড সময় লাগে, এইটা এইটুকু রাস্তায় যদি 4 সেকেন্ড সময় লাগে, তাহলে টোটাল যে টাইমটা দেওয়া আছে সেটা নিশ্চয়ই উড্ডয়নকাল দেওয়া আছে। আরে ভাই 4 সেকেন্ড পর তো ভূমি স্পর্শ করে নিয়েছে, তার মানে 4 সেকেন্ড পর্যন্ত হাওয়াতে ছিল, 4 সেকেন্ড পর তো ভূমি স্পর্শ করেছে, ওরাই তো বলছে 4 সেকেন্ড পর নিক্ষেপ বিন্দু থেকে 192 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, তার মানে 4 সেকেন্ড পর্যন্ত হাওয়াতে ছিল, তার মানে 4 সেকেন্ডটাই হচ্ছে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট, তাহলে ক্যাপিটাল টিটা দেওয়া আছে, যেটা হচ্ছে 4 সেকেন্ড দেওয়া আছে।
আচ্ছা, আর এই যে 192 মিটার দূরে গেছে, এইখান থেকে 192 মিটার দূরে, মানে এই যে টোটাল যে রেঞ্জটা, এই রেঞ্জটা কত? 192 মিটার। তাহলে এখানে লিখলাম ক্যাপিটাল আর ইজ ইকাল টু 192। এবার বলছে যে বস্তুটির প্রক্ষেপ বেগ কত? প্রক্ষেপ বেগ মানে যে বেগে বস্তুটাকে ছড়া হচ্ছে, যে বেগে ছড়া হচ্ছে সেই বেগটাকে আমরা কোন লেটার দ্বারা ডিনোট করি? ইউ দ্বারা ডিনোট করি। মানে আমার কাছে জানতে চাইছে অ্যাকচুয়ালি ইউ কত, এইটা জানতে চাইছে, ইউ জানতে চাইছে আমাকে। কিন্তু এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা জানতে চাইনি, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা জানতে চাইনি, ওরা প্রক্ষেপ বেগটাকে জানতে চাইছে, মানে কেবলমাত্র ইউটাকে জানতে চাইছে। চলো ইউটাকে বার করবো। এই যে টিটা 4 সেকেন্ড আছে, এটাকে ক্যালকুলেশন করছি। দেখো ক্যাপিটাল টি এর ফর্মুলা কি? ক্যাপিটাল টি এর ফর্মুলা 2u sin θ/g। তো এখানে পুট করছি সেটা, এখানে লিখছি 2u sin θ/ হচ্ছে জি, এটা ইজ ইকাল টু কত? 4। দেখো 4 আর 2 কাটলাম, তার এখানে একটা 2 থাকে, জিটা গিয়ে এখানে গুণ করেছি, তাহলে 2g হয়ে যাবে, আর এখানে ইউ সাইন থিটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে ইউ সাইন থিটার মান কত? ইউ সাইন থিটার যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে নিচে থাকা জিটা গিয়ে 2 এর সাথে গুণ হবে, মানে 2g হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? চলো এখান থেকে আর এর জায়গাতে ভ্যালু বসাচ্ছি, আর মানে কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2θ/g, ইউ স্কোয়ার সাইন 2θ/g এখানে বসাচ্ছি। তাহলে ইউ স্কোয়ার সাইন 2θ/g ইজ ইকাল টু 192। এবার একটা জিনিস কাজ করো, এই যে ইউ স্কোয়ারটা রয়েছে না, ইউ স্কোয়ারটাকে দুটো ইউতে ভাঙো, ইউ স্কোয়ারটাকে দুটো ইউতে ভাঙো, একটা হচ্ছে ইউ ইনটু হচ্ছে ইউ, আর এইখানে যে সাইন 2θ রয়েছে, এই যে সাইন 2θটা রয়েছে এটাকে ভাঙো এরকমভাবে 2 sin θ cos θ, এই আকারে ভাঙো, 2 sin θ cos θ এই আকারে ভাঙো। বোঝা গেল কি বললাম? এটাকে ভেঙেছি 2 sin θ cos θ ভেঙেছি, আর নিচে থাকা জিটাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে 192g লিখলাম। এবার দেখো আমি একটুখানি আলাদা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখছি, আমাদের এই ইউ সাইন থিটাটাকে আমি আলাদা করে নিচ্ছি এখান থেকে। দেখো এই ইউ আছে একটা, সাইন থিটা আছে একটা, এটাকে আলাদা করে লিখছি, ইউ সাইন থিটা এটাকে লিখলাম আগে ব্র্যাকেটের মধ্যে, আর এখানে 2u cos θ আমি আলাদা করে লিখছি, 2u cos θ এটাকে আমি আলাদা করে লিখছি, ঠিক আছে, ইকুয়াল টু 192g আছে। এবার দেখো এই যে ইউ সাইন থিটা, এই ইউ সাইন থিটার মান 2g, এখানে পুট করছি সেটা, তাহলে এখান থেকে যদি পুট করি তাহলে এটা হচ্ছে 2g ইনটু 2u cos θ ইকুয়াল টু হচ্ছে 192g। জি জি কাটা, 2 দিয়ে 192 কাটলাম, তাহলে হবে এখানে 96, 96 এর সাথে 2 দিয়ে কাটলাম, এখানে হবে হচ্ছে 48। তার মানে এখান থেকে যেটা মান দাঁড়াচ্ছে ইউ কস থিটার, সেই ইউ কস থিটার যে মানটা সেটা কত দাঁড়াচ্ছে? 48 মান দাঁড়াচ্ছে, 48। এটা একটা ইকুয়েশন বেরোলো, ইকুয়েশন নাম্বার 2 এটা, আর এইটাকে ইকুয়েশন নাম্বার 1 বলবো। কেন বলছি? যে জি এর যে মানটা এটা আমাদের দেওয়া, দেখো জি এর মান 10 মিটার/সেকেন্ড² দেওয়া, তো জিটা এখানে পুট করছি, তাহলে এখানে যদি পুট করি তাহলে ইউ সাইন থিটা ইন্টু ইকুয়াল টু 2 ইন্টু, জি এর জায়গায় 10 ফুট করলাম, তাহলে 20 হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াবে ইউ সাইন থিটার যে ভ্যালুটা দাঁড়াবে সেটা কত দাঁড়াবে? 20 দাঁড়াবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, আমাকে বার করতে দিয়েছে কেবলমাত্র ইউ, আমি এখনও পর্যন্ত সেটা বার করে উদ্ধার করে উঠতে পারিনি, আমাকে ইউ বার করতে দিয়েছে, আর আমি ইউ কস থিটা ইউ সাইন থিটা বার করেছি, কী করবো আমি ইউ সাইন থিটা ইউ কস থিটা নিয়ে? এটা দিয়ে তো আমার চিড়ে ভিজবে না, আমাকে শুধু ইউটা বার করতে হবে। তো কী করবো? এই 1 নম্বর সমীকরণের বর্গ আর 2 নম্বর সমীকরণের বর্গ করে অ্যাড করে দেবো, দেখবে ইউ বেরিয়ে যাবে। কীভাবে? দেখো এইটার যদি বর্গ করি, আমরা যদি এরকম করি, 1 এর স্কোয়ার + হচ্ছে 2 এর স্কোয়ার যদি করে অ্যাড করে দিই দুটোকে, দুটোকে যদি যোগ করে দিই, কীভাবে? দেখো ফার্স্টেরটা যখনই বর্গ করবো, এইটার যখনই বর্গ করবো, এইটা হবে ইউর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা যখন বড় করলাম ইউ এর বর্গ ইউ স্কোয়ার, সাইন থিটার বর্গ করলাম সাইন স্কোয়ার থিটা, প্লাস চিহ্ন দিয়ে এইটার যখন বর্গ করব ইউ এর বর্গ করব, তো এটা হবে ইউ স্কোয়ার কস থিটার বর্গ করব, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, ইকুয়াল টু ডান হাতের গুলোরও বর্গ হবে, তাহলে ফার্স্টে যে 20টা আছে 20 বর্গ হবে, মানে 20 স্কোয়ার, এখানে 48 আছে 48 বর্গ হবে, মানে 48 স্কোয়ার, আর মাঝখানে দেখো দুটোর মাঝখানে প্লাস আছে, ফলে এখানে প্লাস বসবে। দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে? ইউ স্কোয়ার কমন যাবে, তো কমন নিয়ে নাও সেটা, ইউ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের ভেতর কী পড়ে থাকবে? সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা। এবার দেখো এখানে এই যে 20 স্কোয়ার আর 48 স্কোয়ার, এই দুটোকে তুমি যোগ করবে, যোগ করে কত হয় তুমি দেখো, দেখবে এটাকে যোগ করে 2704 মতন পাবে। সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এটার জায়গাতে আমি কত পুট করতে পারি? 1 ফুট করতে পারি, তাহলে এখানে যদি 1 ফুট করি, এই জায়গাতে যদি 1 ফুট করি, 1-এর সাথে ইউ স্কোয়ার গুণ হয়ে টোটাল এই পাশে কত থাকবে? ইউ স্কোয়ারই থাকবে, তাহলে এখানে আমি লিখলাম ইউ স্কোয়ার ইকুয়াল টু এই টোটালটার ভ্যালু কত আসলো? 2704 আসলো, তার মানে আমি সাইডে সলভ করছি, ইউ স্কোয়ারের মান যদি 2704 হয় তাহলে শুধু ইউ কত হবে? শুধু ইউ হবে √2704,
আর এখানে একটা প্লাস মাইনাস বসাতে হবে। এবার দেখো বেগটাকে আমরা নেগেটিভ নেব না, আমরা কি নেব, আমরা বেগ নিচ্ছি নর্মাল ইউটাকে পজিটিভ নেব, তাহলে ইউ হবে 2704 এর রুট করে দেখবে ক্যালকুলেটারে মেরে এটা আসবে 52, তাহলে 52 উত্তর হবে তোমার, ঠিক আছে 52 উত্তর হবে। তাহলে ইউ এর মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 52 মিটার পার সেকেন্ড দাঁড়ালো, এককটা লিখতে হবে মনে করে, এটা মিটারে আছে এটা সেকেন্ডে আছে, তাহলে একক মিটার পার সেকেন্ড আসবে 52 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ বা প্রাথমিক বেগ হবে। এই যে ইউটা খুঁজতে বেরিয়েছিল এটা হচ্ছে ইউ প্রাথমিক বেগ। অনেকে কি করে ইউ সাইন থিটা বার করে ফেলে কষ্ট করে, ইউ কস থিটা বার করে ফেলে, বার করার পর তারপর হাঁ করে বসে থাকে। আরে ভাই হাঁ করে কেন বসে থাকছিস, তোরা ম্যাথামেটিশিয়ান, ফিজিক্স তারাই ভালো পারে যারা অঙ্ক ভালো পারে, ফিজিক্স পারতে হলে তোমাকে অঙ্ক পারতেই হবে, অঙ্ক না পারলে তুমি ফিজিক্স পারবে না, ঠিক আছে, নালে থিওরি মুখস্থ করে যেতে হবে, ওরমভাবে কোনো লাভ নেই ভাই, থিওরি পড়ে গিয়ে শুধু থিওরি মুখস্থ করে যায় অনেকে বোঝেও না, ওরমভাবে ওইসব করে গিয়ে কোনো লাভ নেই, অঙ্ক নিউমেরিক্যাল করার এবিলিটি চাই, তার জন্য ম্যাথ স্ট্রং হতে হবে। তাহলে দেখো এখানে একটা ইউ সাইন থিটা আছে, এখানে একটা ইউ কস থিটা আছে, এটাকে একে এক নম্বর সমীকরণ, এটাকে দু নম্বর সমীকরণ, একে স্কোয়ার প্লাস দুই স্কোয়ার করে অ্যাড করে দাও, দেখবে এটা চলে আসবে। একবার মন দিয়ে ভিডিওটা দেখো, এটা আশা করি তোমরা বুঝতে পারবে যে ইউ এর মান কি করে 52 মিটার পার সেকেন্ড হলো। যদি যারা পড়ছো আমি বলবো এইটুকু অ্যাডিশন যারা কেউ না বোঝো, এই বাঁ হাতেরটার বর্গ করেছি ডান হাতেরটার বর্গ করেছি করে দুটোকে প্লাস করে দিয়েছি, দুটোকে প্লাস করে দিয়েছি, প্লাস ডান হাতের বর্গ করেছি আবার ডান হাতের বর্গ করেছি করেই দেখো দুটোকে প্লাস করে 2704 পেরিয়েছি, এখান থেকে ইউ এর মান 52 বেরিয়েছে। সে একদম সোজা হিসাব ভাই, এখান থেকে এইখান থেকে এটা বোঝার জন্য সায়েন্স পড়তে লাগে না, এইটুকুর জন্য তোমার 9 10 এর সায়েন্সে হয়ে যায় এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সেকেন্ড অঙ্কটা সলভ করলাম, চলো আর একটু লেভেল বাড়াই, চলে আসলাম পরের কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা এসেছিল, দেখো লেখা আছে সালটা 11 2012, ঠিক আছে, এইচএস 11 2012 এসেছিল। এবার এইটাই পাচ্ছ, আমি প্রত্যেকটা কোশ্চেন ইয়ারে সলভ করাচ্ছি ধরে ধরে, বা মডেল কোশ্চেনগুলো করাচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। তো চলো এটাও একটা ইয়ারের কোশ্চেন, এটা এই জন্য করাচ্ছি, বিভিন্ন রকমের টাইপ করা যাক। দেখো কি বলছে, ইউ পক্ষেপ বেগে কোনো বস্তুকে ছোড়া হলে বা ছোড়া হলে একটি প্রাসের সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ হয়, উচ্চতার মানে যে সর্বাধিক উচ্চতা যে ম্যাক্সিমাম হাইট সেটা কত হয়, ক্যাপিটাল এইচ হয়। প্রক্ষেপ সীমা কত হয়, ক্যাপিটাল আর হয়, মানে রেঞ্জটা কত হয়, ক্যাপিটাল আর হয়। আমাকে প্রমাণ করতে হবে আর স্কোয়ার ইজ ইকাল টু 16H ব্র্যাকেটের ভেতর ইউ স্কোয়ার বাই 2G-H। এই প্রমাণটা নিজের আগে করো, ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা করো, করার পর তারপরে আমার যে সলিউশনটা আমি করাচ্ছি সেটা দেখো, এখানেই পজ করো ভিডিও, পজ করে নিজেরা করো, 1 2 3 4 5 চলো স্টার্ট করছি, ঠিক আছে। দেখো এখানে যে রেঞ্জটা, এই রেঞ্জের যে স্কোয়ারটা, রেঞ্জের যে স্কোয়ারটা সেটা এই এই এইচ এর সাথে সমান দেখাতে হবে। তো কীভাবে করবো দেখো, ফার্স্টে যে এই যে রেঞ্জটা যেটা রয়েছে না, আমি আরটাকে আরই লিখছি, আর রেঞ্জের যে ফর্মুলা হয় সেটা এইটা হয়, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি হয়। তাহলে আমি এখানে লিখলাম ইউ স্কোয়ার সাইন টু থিটা, আর হচ্ছে বাই দিয়ে কত হয়, বাই দিয়ে জি হয়। আমাকে দেখো রেঞ্জের মাথায় স্কোয়ার আছে, তো আমি দুদিকে আমি বর্গ করলাম, তাহলে আমি যদি দুদিকে বর্গ করি আরটার বর্গ হবে এটা আর স্কোয়ার হয়ে যাবে, ইউ স্কোয়ারের বর্গ হবে ইউ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে সাইন টু থিটার বর্গ হবে, মানে দুটো সাইন থি সাইন টু থিটা আমি গুণাকারে লিখলাম, সাইন টু থিটা ইনটু হচ্ছে সাইন টু থিটা, অসুবিধা কারণ নেই। দেখো সাইন টু থিটার স্কোয়ার করলে আমি সেটাকে দুবারে লিখতে পারি, ধরো আমার কাছে 2 স্কোয়ার বলা হলো, তাহলে সেই দুইটাকে আমি দুটো 2 গুণাকারে লিখতে পারি, 5 স্কোয়ার হলো দুটো 5 গুণাকারে লিখতে পারি, সেরকমভাবে সাইন টু থিটারও বর্গ হবে। সেই জন্য এখানে একটা সাইন টু থিটা, এখানে একটা সাইন টু থিটা, দুটো সাইন টু থিটা লিখেছি। আচ্ছা নিচের যে জিটা আছে সেটাকে আমি লিখলাম জি ইনটু হচ্ছে জি লিখলাম, অসুবিধা এতটা অবধি কারোর থাকার কথাই না। এবার আমাকে এই ডান সাইডগুলোতে না এইচের ডেটা আনতে হবে, সব এইচের ডেটা আনতে হবে, তাই জন্য এইচের ডেটাটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। এই আকারটা আমি এই সাইডে বানানোর চেষ্টা করছি, একটুখানি মন দিয়ে শুনবে। দেখো আমি এই জায়গাটাতে কি করছি, আর স্কোয়ারটাকে আর স্কোয়ার রাখছি, ইউ টু দি পাওয়ার 4টাকে আমি এখানে একটা ইউ স্কোয়ার রাখলাম, এখান থেকে যে সাইন টু থিটা হবে সেটাকে আমি ভাঙছি এরমভাবে 2 sin θ কস থিটা, আর এইটাকে এই সাইন টু থিটাটাকেও ভাঙছি 2 sin θ কস থিটা, আর এই যে ইউ টু দি পাওয়ার 4কে ভেঙে যে একটা ইউ স্কোয়ার লিখেছি, এখানে আমি সাইডে আর একটা ইউ স্কোয়ার লিখছি, নিচে এই যে দুটো জি গুণে আছে আমি দুটো জি গুণ করে লিখছি, এতটা অবধি কোনো অসুবিধা থাকার কথা না, আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমি এই এইচ বানানোর চেষ্টা করছি, আমাকে তাহলে কি নিতে হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G, এই আকারটাকে আগে আলাদা করতে হবে। চলো সেই আকারটাকে আমি আলাদা করি, তাহলে আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার থাকলো, এখানে ইউ স্কোয়ার আছে, এখানে একটা সাইন থিটা, এখানে একটা সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা, আর নিচে কত থাকবে 2G, নিচে একটা 2 দরকার, ভালো কথা। তাহলে এটা করি, দেখো ইউ স্কোয়ার আর দুটো সাইন থিটা মিলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর নিচে একটা জি আছে জি লিখলাম ইনটু দিয়ে, বাকি কি ডেটা পড়ে থাকছে দেখো, বাকি ডেটা পড়ে থাকছে হচ্ছে তোমার এখানে থাকছে আর একটা ইউ স্কোয়ার দুটো কস থিটা, এই ইউ স্কোয়ার এই একটা কস থিটা এই একটা কস থিটা, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই হচ্ছে নিচে একটা জি হবে, ঠিক আছে। আর এইখানে একটা 2 এখানে একটা 2 মানে টোটাল যে ভ্যালুটা এর সাথে গুণে থাকবে সেটা হচ্ছে 4 গুণে থাকবে, দেখে নাও ভালো করে, আমি সব ডেটা লিখে দিয়েছি। একটা ইউ স্কোয়ার লেখা হয়েছে, এই একটা সাইন থিটা এই একটা সাইন থিটা, এই দুটো সাইন থিটাকে গুণ করে সাইন স্কোয়ার থিটা লেখা হয়েছে, ইউ স্কোয়ার লেখা হয়েছে,
এই জিটা এখানে লেখা হয়েছে। তারপরে কি লেখা আছে দেখো, টু আছে আর এখানে একটা টু আছে, এই দুটো দুই মিলে চারটাকে এখানে লিখেছি। এইখানে দেখো ইউ স্কোয়ার আছে আর এই কস্থিটা আর এই কস্থিটা মিলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখেছি। এই একটা জি এখানে লিখেছি, এই একটা জি এখানে লিখেছি, সব কিছু দেখো ঠিকঠাক পর্যন্ত কিন্তু লেখা আছে। তারা পর্যন্ত নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু দেখো এই যে এইচ যেটা, এটা আনতে হলে নিচে একটা দুই দরকার। তাহলে আমি একটা কাজ করছি, এই জিটার সাথে একটা দুইকে গুণ করে দিচ্ছি, এই জিটার সাথে একটা দুইকে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে দুটো দুই নিচে নিলাম জোর করে, তাহলে ওপরে দুটো দুই দিয়ে ব্যালেন্স করতে হবে, তাহলে টু ইন্টু টু করে দিলাম ওপরে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, এই জায়গাটা বুঝতে পারলে কিনা, দেখো এখানে একটা দুই নিয়েছি, এখানে একটা দুই নিয়েছি, এই দুইটা আর এই দুইটা নিচে ছিল না, জোর করে এখানে একটা দুই এখানে একটা দুই, টোটাল চার নিচে নিয়েছি। তাহলে এই চারটাকে ওপরে ব্যালেন্স করবার জন্য এই একটা দুই আর একটা দুই টোটাল চার দিয়ে ওপরে গুণ করে দিচ্ছি। তাহলে এত অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করছি। এবার একটুখানি শুনবে, মন দিয়ে শুনবে এই জায়গাটা। কি করব আমি, এই যে চার চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, এটাকে আমি আগে লিখছি। ঠিক আছে, দেখো ভালো করে, এখানে আমি আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার লিখলাম, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, এটাকে আমি আগে লিখলাম। দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, এই যে এই পার্টটা, এই পার্টটা বোঝাচ্ছে ক্যাপিটাল এইচকে বা সর্বাধিক উচ্চতাকে বোঝাচ্ছে, এই জন্য এখানে এইচ লিখলাম। এটার কাজ কমপ্লিট, এটার কাজ কমপ্লিট। ইউ স্কোয়ার বাই টু জি আছে, এখানে আমি লিখলাম ইউ স্কোয়ার বাই হচ্ছে টু জি লিখলাম। ঠিক আছে, কস স্কোয়ার থিটাটাকে ভেঙে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই আকারে লিখলাম। দেখো বুঝতে পারলে কিনা, ইউ স্কোয়ার বাই টু জি আছে, ইউ স্কোয়ার বাই টু জি লিখলাম, কস স্কোয়ার থিটাটাকে ভেঙে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই আকারে লিখলাম। এবার এই যে জিনিসটা আমি লেখা হয়েছে, এই ইউ স্কোয়ার বাই টু জি দিয়ে আমি ভেতরে গুণ করে দেবো, ভেতরে গুণ করে দেবো। দিলে কী হবে দেখো, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার থাকছে, ষোলো এইচের জায়গাতে ষোলো এইচ থাকছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউ স্কোয়ার বাই টু জি দিয়ে যখন একের সাথে গুণ করবো এটা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই টু জি, মাইনাস দিয়ে এই ইউ স্কোয়ার বাই টু জির সাথে যখন সাইন স্কোয়ার থিটাটাকে গুণ করবো এটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই বেরোবে হচ্ছে টু জি বেরোবে, এইটা বেরোবে। ঠিক আছে, এটা বেরোবে। তাহলে ইউ স্কোয়ার বাই টু জি দিয়ে যখন সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করলাম এটা বেরোলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি দিয়ে যখন একের সাথে গুণ করলাম বেরোলো ইউ স্কোয়ার বাই টু জি। তাহলে দেখো আবার এইখানে একটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এখানে আবার একটা পাচ্ছি, এই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, তার মানে এই জায়গাতে ফের আমরা ক্যাপিটাল এইচ বসাতে পারি। তাহলে এবার আমি এই সাইডে সলভ করছি, দেখো এখানে আর স্কোয়ারটা যেরকম আছে আর স্কোয়ার লিখলাম, ষোলো এইচ যেরকম আছে ষোলো এইচ লিখলাম, থার্ড ব্র্যাকেটের জায়গাতে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, চলো অসুবিধা কিছু নেই। এখানে ইউ স্কোয়ার বাই টু জি আছে তো এখানে ইউ স্কোয়ার বাই টু জি লিখলাম, মাইনাস আছে এখানে এই যে মাইনাস লিখলাম, আর এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এই যে রাশিটা এইটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এইচ, তাহলে এখানে লিখলাম ক্যাপিটাল এইচ ব্র্যাকেট ক্লোজ। দেখে নাও এইবার এই জায়গার ডেটাটার দিকে তাকাও যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, দেখো প্রমাণ হয়ে গেছে। এই দেখো ষোলো এইচ ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস এইচ, এই যে ষোলো এইচ ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস এইচ প্রমাণিত। ঠিক আছে, এটা প্রুফ, ঠিক আছে এটা প্রমাণিত। তাহলে এই কোশ্চেনটা কখন এসেছিল, এটা 2012 কোশ্চেন, বোর্ডের কোশ্চেন 2012, ঠিক আছে আমাদেরই বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল পরীক্ষার কোশ্চেন। দেখে নাও, তাহলে আমি সব কটা ভালো ভালো কোশ্চেন করাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ইয়ারে আসা কোশ্চেন বা বারবার আসে এরকম কোশ্চেনগুলো করাচ্ছি। আমি যে তোমাদেরকে যে তিনটে প্রমাণ ফার্স্টে করালাম না, এই যে তিনটে প্রমাণ এইচ এর ভ্যালু, টি এর ভ্যালু, আর এর ভ্যালু, এইগুলো কিন্তু ইয়ারে অনেকবার এসেছে, এই জিনিসগুলো আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল অতটা অবধি। চলো এবার নেক্সট অঙ্কতে আমরা আসার উপর, আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করলাম, কোয়েশ্চেন নাম্বার ফোর সলভ করব। তবে এখান থেকে একটা নতুন কনসেপ্ট স্টার্ট হচ্ছে, কনসেপ্টটা সম্পর্কে আগে তোমাদেরকে আইডিয়া দেবো, তারপরে আবার আমরা কোয়েশ্চেন ফোরটাকে সলভ করব। দেখো কনসেপ্টটা কি, আমি এখানটাতে একটুখানি বলে নিই, এই জায়গাটাতে আমি দাগ টেনে রেখে দিচ্ছি, এই জায়গাটা আমি পরে সলভ করব। দেখো কনসেপ্টটা হচ্ছে এটা, ধরো কোনো একটা বস্তুকে, ঠিক আছে কোনো একটা বস্তুকে আমি এই পয়েন্ট থেকে আমি ছুটছি বা এই পয়েন্ট থেকে আমি কী করছি, বস্তুটাকে প্রক্ষেপ করছি বা নিক্ষেপ করছি। যখনই এই পয়েন্ট থেকে বস্তুটাকে নিক্ষেপ করা হবে, যখনই এই পয়েন্ট থেকে বস্তুটাকে নিক্ষেপ করা হবে, একটা কথা খালি ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে, ধরো আমি এইখান থেকে যখন নিক্ষেপ করলাম তখন যে কোণটা সেটা যদি থিটা হয়, আর এখান থেকে আর একটা যখন আমি মানে নিক্ষেপ করলাম আর একভাবে এই একই পয়েন্ট থেকে যখন নিক্ষেপ করলাম তখন সেই যে কোণটা সেটা যদি 90° মাইনাস থিটা হয়, ঠিক আছে একটা কোণ, তাহলে কী হবে, প্রথমবার যখন নিক্ষেপ করেছিলাম এই জায়গার কোণটা থিটা ছিল, আর পরের বার যখন নিক্ষেপ করলাম এই জায়গার গোটা কোণটা হচ্ছে 90° মাইনাস থিটা হয়, তখন মনে রাখবে দুবারই যদি বেগ ইউ হয়, এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও যদি বেগ ইউ এবং এই ক্ষেত্রেও বেগ ইউ, দুবারই যদি এই ক্ষেত্রেও বেগ ইউ এবং এই ক্ষেত্রেও বেগ যদি ইউ হয়, তাহলে একটা কথা মাথায় রাখবে,
এর যে গতিপথটা হবে, এর গতিপথটা কীরকম হবে, এর গতিপথটা এরকম হবে, প্রাসের মানে প্রাসই অবশ্যই এটা এটার প্রজেক্টাইল মোশন করবে, ফলে এটা এখানে যেখানে এসে পড়লো পরের বারের ক্ষেত্রেও এর যে মোশনটা হবে সেটা কিন্তু এরকমভাবে এসে ওই একই জায়গাতে পড়বে, ওই একই জায়গাতে পড়বে, অর্থাৎ এর ক্ষেত্রে যে রেঞ্জটা হবে আটটা, সেই আটটা দুটো ক্ষেত্রেই সমান হবে, দুটো ক্ষেত্রেই আটটা সমান হবে। কিন্তু কথাটা কি মনে রাখতে হবে, আমি যে দুবার যে বস্তু ঢুকে মানে দুটোকে নিক্ষেপ করলাম, প্রথমবারে যা কোণ হবে পরের বারের কোণটা 90° মাইনাস সেই কোণটা হবে, মানে মানে যে দুটো কোণ আমি নিক্ষেপ করবো পরস্পরের দুটো পূরক কোণ হবে। মানে ধরো আমি আমি প্রথমবার যখন বস্তুটাকে ছাড়লাম এখান থেকে, তখন যদি 30° কোণে ছাড়ি, তাহলে পরের বার যখন এখান থেকে বস্তুটা ছাড়বো তখন যেন সেই কোণটা 60° হয়। কি বললাম বুঝতে পারলে তো? তাহলে দেখো 90° থেকে তুমি দেখো না 60°টা এলো কি করে, এটা এসছে 90° মাইনাস 30° করে। এই যে 30°টা ছিল এটা 90° থেকেই 30°টাকে বিয়োগ করে এইটা এসছে। তো দুবারের যদি বেগটা একই থাকে, মানে এক্ষেত্রেও বেগ ইউ এক্ষেত্রেও বেগ ইউ, তাহলে এটা যেখানে পড়বে এইটাও সেই একই জায়গাতে গিয়ে পড়বে, মানে রেঞ্জটা এই রেঞ্জটা একই থাকবে, দুটো ক্ষেত্রেই রেঞ্জটা একই থাকবে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? ব্যাপারটা বলতে চাইছি দুবার যে আমি যে বস্তু দুটোকে ছাড়বো একই পয়েন্ট থেকে ছাড়বো, দুটোর ক্ষেত্রে বেগ যদি সমান হয়, দুটোর ক্ষেত্রে বেগ যদি সমান হয়, দুটোর ক্ষেত্রে বেগ যদি সমান হয় এবং দুটোর কোণ যদি পরস্পরের পূরক কোণ হয়, মানে এটা যদি 30° হয় তাহলে পয়েন্টটা 60° হবে, এটা যদি 20° হয় পয়েন্টটা 70° হবে, 20 আর 70 যোগ করলে 90, তাহলে এইটা 20 হলে পয়েন্টটা 70 হবে, এটা যদি 10 হয় তাহলে পরটা 80 হবে। এরকমভাবে যদি আমি কোন একটা বস্তুকে ছাড়ি একটা থিটা অপরটা 90° মাইনাস থিটাতে, তাহলে দুটোর ক্ষেত্রে রেঞ্জটা একই থাকবে, বাকি জিনিস আলাদা হতে পারে, ম্যাক্সিমাম হাইট আলাদা। দেখো তুমি যখন আমি থিটা কোণে বস্তুটাকে রিপ্লেস মানে ছাড়লাম, থিটা কোণে যখন রিলিজ করলাম তখন ম্যাক্সিমাম হাইট এইটুকু, পরের বার যখন এই 90° মাইনাস থিটাতে যখন বস্তুটাকে ছাড়ছি তখন হচ্ছে দেখো ম্যাক্সিমাম হাইট এতটা অবধি উঠেছে, ম্যাক্সিমাম হাইট দুবার আলাদা আলাদা এসছে, কিন্তু এদের যে রেঞ্জটা এই রেঞ্জটা দুটো ক্ষেত্রেই সেম থাকবে, রেঞ্জটা দুটো ক্ষেত্রেই সেম থাকবে। কথাটা আমি কি বলছি ভালো করে শোনো, এটা কখন হবে যখন একটা থিটাতে ছাড়বো তো অপরটা 90° মাইনাস থিটাতে ছাড়বো, এইভাবে যদি ছাড়ি তাহলে দুটোর ক্ষেত্রে রেঞ্জটা একই থাকবে, বেগটা কী কী কন্ডিশন হতে হবে, দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে 90° মাইনাস থিটা আর একটা থিটাতে ছাড়তে হবে, এটা একটা কন্ডিশন, আর দুটো ক্ষেত্রেই বেগ ইউ ইউ থাকতে হবে, মানে দুটো ক্ষেত্রেই সমান সমান বেগ থাকতে হবে। এটা যদি ভি হয় তো এটাও ভি হতে হবে, এটা যদি এক্স হয় তো এটাও এক্স হতে হবে, এটা যদি 20 হয় তো এটাও 20 হতে হবে, দুটোর ক্ষেত্রে বেগ একই হবে এবং দুটোর ক্ষেত্রে কোনটা পরস্পরের পূরক কোণ হবে। যদি এরকমভাবে কোনো বস্তুকে আমি রিলিজ করি তাহলে বস্তু দুটোর যে রেঞ্জটা হবে দুবারই যতটা রেঞ্জে গিয়ে পড়বে দুটো রেঞ্জ সেম হবে। ধরো আমি একটা বস্তুকে প্রথমবার 20তে ছাড়লাম, মানে 20 কিলোমিটার/আওয়ার একটা বস্তুকে ছাড়লাম 40° কোণে, পরের বার ওই একই বস্তুকে ছাড়লাম 20 কিলোমিটার/আওয়ার বেগে, কিন্তু পরের বার 40-এর জায়গাতে 50° কোণে ছেড়েছি। দেখো 40° কোণটা আর 50° কোণটা পরস্পরের পূরক কোণ, এভাবে আমি ছেড়েছি, আর দুবারই আমি 20 কিলোমিটার/আওয়ারে ছেড়েছি, দুবারে সর্বাধিক উচ্চতা আলাদা হবে, কি আলাদা হবে, সর্বাধিক উচ্চতা আলাদা হবে, কিন্তু কি একই হবে, রেঞ্জটা রেঞ্জটা একই হবে দুবারের ক্ষেত্রে, যদি যেভাবে আমি ছাড়ছি সেই দুটো যদি পরস্পরের পূরক কোণ হয়, যদি দুটো কোণ পরস্পরের পূরক হয় এইটা আর এইটা যদি পরস্পরের পূরক কোণ হয়, তাহলে রেঞ্জটা রেঞ্জটা কী হবে বললাম, রেঞ্জটা একই হবে, আর দুটো কন্ডিশন হতে হবে, এইটা আর এইটা পূরক কোণ হতে হবে এক নম্বর কথা, দু নম্বর কথা হচ্ছে দুটোর ক্ষেত্রে ভেলোসিটি একই হতে হবে, দুটোর ক্ষেত্রে ভেলোসিটি একই হতে হবে। এই যে দেখো এটার ক্ষেত্রে থিটা ছিল, এটার ক্ষেত্রে 90° মাইনাস থিটা হয়েছে, থিটা আর 90° মাইনাস থিটা পরস্পরের পূরক কোণ, আর এইটা দুটোরই দেখো ভেলোসিটি হচ্ছে সমান, এটাও ইউ বেগে ছাড়া হয়েছে, এটাও ইউ বেগে ছাড়া হয়েছে। অনেকে পূরক কোণ মানেই জানে না, আরে ভাই পূরক কোণ মানে দুটো কোণকে যোগ করে দেখো 90 আসছে কিনা, এই যেমন এখানে 30 ছেড়েছি আর পরেরটা 60 ছেড়েছি, এটা 30-এ ছেড়েছি এটা 60-এ ছেড়েছি, দুটো কোণকে যোগ করো 90 এসে যাবে, এইখানে যে থিটা ছেড়েছি আর এখানে 90° মাইনাস থিটাতে ছেড়েছি, এই থিটার সাথে 90° মাইনাস থিটাকে যোগ করে দেখো 90 এসে যাবে, এদেরকে আমরা বলবো হচ্ছে পরস্পরের পূরক কোণ। তাহলে দুটো বস্তুকে যদি পরস্পরের পূরক কোণে ছাড়া হয় এবং যদি দুটোর বেগ সমান থাকে তাহলে তাদের সর্বোচ্চ উচ্চতা আলাদা হবে কিন্তু একই হবে, কিন্তু তাদের রেঞ্জটা একই হবে, অর্থাৎ গতিপথ ভিন্ন হবে, গতিপথটা ভিন্ন হবে। দেখো এর গতিপথ কোনটা, এর পথ তো এটা, এটা হচ্ছে এর পথ, আর এর পথটা হচ্ছে এটা, গতিপথ দুটো আলাদা আলাদা, এটা একটা গতিপথ এটা একটা গতিপথ, দুটো গতিপথ আলাদা আলাদা কিন্তু রেঞ্জটা রেঞ্জটা একই দুটো ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো তোমরা খাতার মধ্যে একটুখানি মন দিয়ে শুনে লেখো, কারণ এইটার ওপর কিন্তু AI-EEE-তে কোয়েশ্চেন এসছে, AI-EEE-তে আসা কোয়েশ্চেন। দেখো AI-EEE 2004 এবং 2005 পরপর দুবছর এই কোয়েশ্চেনটা এসছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরেও কোয়েশ্চেন এসছে, কিন্তু আমি এই কোয়েশ্চেনটা আমার কাছে ছিল ইয়ারের কোয়েশ্চেন, তো আমি এগুলো আগে করাচ্ছি,
ঠিক আছে। তো এই কোশ্চেনটা একটুখানি সলভ করা যাক এবং দেখা যাক যে কি করে এই জিনিসটা সত্য হচ্ছে। তার আগে আমি এটা প্রমাণ করে দিই যে দুটো ক্ষেত্রে রেঞ্জটা একই হবে, সেটা আমি একটু প্রমাণ করে দিই। দেখো রেঞ্জটা, রেঞ্জের যে ফর্মুলা আর ইজ ইকাল টু সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে জি। এটা হচ্ছে তোমার রেঞ্জের ফর্মুলা, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই হচ্ছে জি, এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। যখন আমি যখন থিটা কোণে বস্তুটাকে ছাড়বো, আমি যখন থিটা কোণে বস্তুটাকে ছাড়বো তখন এই থিটার জায়গাতে কত পুট করবো, এই থিটার জায়গাতে কত পুট করবো, থিটা কোণে চাচ্ছি তাহলে থিটাই পুট করবো। তাহলে এটা তো ফার্স্টের কেস হয়েই গেল। পরের বার এই রেঞ্জের ফর্মুলাটা যেটা আর ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা লিখবো, আর এখানে যেরকম জি লিখি, এবার কি হবে দেখো ভালো করে বোঝো। পরের বার কিন্তু আমি আর এই থিটা কোণে ছাড়িনি, পরের বার আমি কততে ছেড়েছি, কততে ছেড়েছি, 90° মাইনাস থিটাতে ছেড়েছি। তাহলে এই যে থিটার জায়গা এইখানে কত পুট করব, এখানে 90° মাইনাস থিটা পুট করব। বোঝা গেল কি বললাম? পরের বার কিন্তু আমি কততে ছেড়েছি দেখো, 90° মাইনাস থিটাতে ছেড়েছি, 90° মাইনাস থিটাতে। তাহলে এই যে থিটার জায়গাটা এখানে 90° মাইনাস থিটা পুট করব। ক্লিয়ার হলো? এবার এই দুই দিয়ে ভেতরে ভেতরে গুণ করে দাও। তাহলে আটটা যেটা আসবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন, আর ব্র্যাকেটের মধ্যে আসবে টু এর সাথে 90 গুণ মানে 2×90, মাইনাস টু এর সাথে থিটার গুণ মানে 2 থিটা, আর নিচে কত আসবে, নিচে আসবে জি। দেখো একটা জিনিস বোঝো, 2 এর সাথে 90° গুণ হচ্ছে মানে 90° সাথে জোড়া সংখ্যার গুণ হচ্ছে, তার মানে সাইনটা সাইনই থাকবে। এটা অনেকে বুঝতে পারছো না, এটা আমি জানি, কিন্তু এটা বোঝবার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, আমার সংযুক্ত কোণের ভিডিওটা দেখতে হবে। ম্যাথসে আমারই ভিডিও আছে, দেখে নিলে তোমরা আরামসে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো 90° সাথে যখন জোড়া সংখ্যার গুণ হয় তখন জেনে রাখবে সাইনটা সাইনই থাকে, আর এখানে বসে থাকা এই যে টু থিটাটা এটা শুধু পাশে বসে যায়। দেখে না, তাহলে আর এর জায়গাতে আর লিখলাম, ইউ স্কোয়ারের জায়গাতে ইউ স্কোয়ার লিখলাম। দেখো 90 এর সাথে যেহেতু জোড়া সংখ্যা 2 এর গুণ হচ্ছে তাই জন্য সাইনটা সাইনই থাকবে, আর এখানে বসে থাকা এই যে ছোট অ্যাঙ্গেল টু থিটাটা এটা এর পাশে বসে যাবে, তলায় যেরকম জি আছে সেরকম জি থাকবে। এবার চেক করতে হবে কোয়াড্রেন্টটা কোথায় পড়ছে। দেখো 90 ডিগ্রির সাথে কত গুণ করা হয়েছে, 2। তাহলে 90° সাথে 2 গুণ করা মানে আমরা এইখানটাতে থাকবো। দেখো 90° সাথে 2 এর গুণ মানে 180 বোঝাচ্ছে, তার মানে আমরা এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যদি আমরা আসি তাহলে এইখানে এসে 180 কমপ্লিট হয়। এবার তার থেকে আমরা বিয়োগ করছি কত, 2 থিটাকে বিয়োগ করছি, 2 থিটাকে বিয়োগ করছি, মানে কোনটা কিছুটা পিছিয়ে আসতে হবে, বিয়োগ করছি তো, বিয়োগ করছি মানে কিছুটা কোন কমে যাবে, কমে যাবে মানে আমরা এরকম উপর দিকে উঠে আসবো। তাহলে এইরকম জায়গাতে যখন আমি থাকবো, এরকম জায়গাতে যখন আমি থাকবো, আমি তাহলে কোন কোয়াড্রেন্টে আছি, আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আছি। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়, পজিটিভ হয়, কারণ এখানে অল সাইন ট্যান কস, এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো, যারা ম্যাথের ম্যাথ আছে ফিজিক্স নিয়ে পড়ছো তারাই কিন্তু বুঝবে এটা, আর নাহলে কিন্তু বুঝবে না। তো যদি তোমরা যারা যাদের ম্যাথ নেই তাদেরকে আমি বলবো, আমার সংযুক্ত কোণের ভিডিও আছে ম্যাথের ওপর, ওই ভিডিওটা দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে এসে থামছে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সব কিছু পজিটিভ হয়। আমি জানি অনেকে বুঝতে পারবে না এখানে, কিন্তু আমি তোমাদেরকে একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা একবার দয়া করে সংযুক্ত কোণে ভিডিওটা আমার চ্যানেলে আছে দেখে নাও, ক্লাস 11 প্লেলিস্ট করা আছে ম্যাথসের ওপর, ওইখানে রয়েছে, দেখে নিলে বুঝতে পারি যাবে। একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস, যারা ফিজিক্স নিয়েছো ম্যাথ নাওনি তাদের জন্য বললাম। তাহলে এইখান থেকে স্টার্ট করে 90° × 2 এখানে হবে, আর তার থেকে 2 থিটা বিয়োগ করবার জন্য এটা কিছুটা ওপরে উঠে আসবে, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়। এই যে সাইন থিটা যেটা, এই সাইন থিটাটা পজিটিভ হয়, অল সাইন ট্যান কস এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অল অল বলতে সাইন থিটা কস থিটা সেক থিটা সবাই পজিটিভ, এই কোয়াড্রেন্টে কেবলমাত্র সাইন থিটা আর তার ভাই কোসেক থিটা পজিটিভ, এই কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, আর এই কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ। তো এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, তার মানে সাইন পজিটিভ, সাইন পজিটিভ বলে এই জায়গাটা পজিটিভ থাকবে, কোনো সাইনের চেঞ্জ আসবে না। তাহলে দেখো এই যে আমরা যখন 90° − 2 থিটা 90° − 2 থিটাতে যখন ছাড়লাম তখনও আমাদের ভ্যালু সেম ভ্যালু এলো, দেখো এটা এসছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এসছে। যখন আমি থিটা কোণে বস্তুটাকে ছেড়েছিলাম তখন দেখো সেম ভ্যালু ছিল, এই যে আর ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি ছিল, তখনও এটা ছিল, এখনও দেখো সেম আছে, তার মানে দুবারই আমি দেখতে পাচ্ছি সেম আছে। তার মানে কি, বস্তুটাকে যদি আমি একই বেগে ছাড়ি, এক নাম্বার কথা, দুটো বস্তুকে একই বেগে যদি ছাড়ি আর পরস্পরের যদি পূরক কোণে ছাড়ি তাহলে বস্তু দুটো সেম রেঞ্জ যায়, সেম রেঞ্জ যায়, ঠিক আছে, সেম রেঞ্জ যায়। দুটো কন্ডিশন আমি আবারও বলছি, বস্তু দুটোকে একই বেগে ছাড়তে হবে, বস্তু দুটোকে পরস্পরের পূরক কোণে ছাড়তে হবে, একটাকে যদি থিটাতে ছাড়ো তাহলে অপরটা 90° − থিটাতে রিলিজ করো। যদি এরকম করতে পারো তাহলে দুটো ক্ষেত্রেই তুমি দেখবে কি, দুটো ক্ষেত্রেই তুমি দেখতে পাবে যে রেঞ্জটা, এবারেও প্রথমবারে যা রেঞ্জ ছিল ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, সেকেন্ডবারেও যে রেঞ্জ ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, দুটো ক্ষেত্রেই রেঞ্জ দেখো সেম এসছে, দুটো ক্ষেত্রেই রেঞ্জ সেম এসছে। তো এইটা আমাকে জাস্ট খালি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে এবং মাথার মধ্যে ক্লিয়ারলি বুঝিয়ে নিতে হবে।
চলো এই যে কনসেপ্টটা আমি শেখালাম এটা তোমরা খাতার মধ্যে নোট করো, এটা কিন্তু কনসেপ্ট, ঠিক আছে? আমি কিন্তু এখন অঙ্ক করিনি, এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটার উপর বেস করে আমি উপরের অঙ্কটাকে সলভ করব। একটা এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, আর ইজ ইকাল টু হাফ জি টি টি ড্যাশ, এটা একটা কোয়েশ্চেন, আর ফোর এইচ 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 ড্যাশ এর রুট, এইটা একটা কোয়েশ্চেন। এই এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে একটা কোয়েশ্চেন আছে, দুটো কোয়েশ্চেন 2004 আর 5 এসেছিল। আমি একটা করাবো, একটা তোমাদের জন্য রাখবো, দেখবো কে সলভ করে দিতে পারে, দেখবো যে কে এই প্লাসের ভিডিও দেখে কার মধ্যে এতটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, কার মধ্যে কোয়েশ্চেন ছিঁড়ে ফেলার মতন অ্যাটিটিউড এসেছে, কারা কারা করে দেখাতে পারো। যারা যারা পারবে ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবে, ফেসবুক গ্রুপে টোটাল ভিডিও নোটস আর ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক যেটা তোমাদের জন্য থাকছে সেটা তোমরা পোস্ট করে দেবে, ঠিক আছে? তাহলে আমি নিজে চেক করে নেবো, বলে দেবো যে কার কার অঙ্ক ঠিক হয়েছে, ঠিক আছে? যদি নিজেরা শিখতে চাও, যাদের শেখার ইচ্ছা আছে তারা সেই জিনিসটা করবেই করবে, ঠিক আছে? চলো আজকে আমি এখন এই ফার্স্টের অঙ্কটা করব। চলো চলে আসলাম 4 নম্বর কোয়েশ্চেনটা, যেটা এআই ট্রিপলি 2004 আর 5 এসেছিল। এই কোয়েশ্চেনটা বলছে দুটো ভিন্ন গতিপথে, গতিপথ দুটো আলাদা, মানে বুঝতে পারছো তো এই কেসটাই তৈরি হচ্ছে, দুটো গতিপথ আলাদা, একটা নিচ দিয়ে ছিল আর একটা উপর দিয়ে ছিল, দুটো ভিন্ন গতিপথ ছিল। তাহলে দুটো ভিন্ন গতিপথের জন্য প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ ও এইচ ড্যাশ, মানে একটার ক্ষেত্রে প্রাসের উচ্চতা এইচ হবে, অপরটার ক্ষেত্রে এইচ ড্যাশ হবে। আমি সাইডে ছবিটাকে আঁকছি, ঠিক আছে? প্রথমবার যখন রিলিজ করেছে ধরো এরকম জায়গা দিয়ে এটা ছেড়েছে, তো এই ক্ষেত্রে যে সর্বাধিক উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে তোমার এইচ। পরের বার যখন বস্তুটাকে রিলিজ করা হয়েছে এইভাবে গিয়ে পড়েছে, তখন সেকেন্ডবার যে সর্বাধিক উচ্চতা এইখান থেকে এইটা, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে এইচ ড্যাশ। এই গোটাটা হচ্ছে এইচ ড্যাশ আর এই নিচের পার্টটা হচ্ছে শুধুমাত্র এইচ। তাহলে দুটোর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা বেরিয়ে গেল, প্রথমটার ক্ষেত্রে এইচ আর দ্বিতীয়টার ক্ষেত্রে এইচ ড্যাশ। উড্ডয়নকালটা কি, টি আর টি ড্যাশ। প্রথমবার যখন এই যে এইখান থেকে যখন বস্তুটা রিলিজ হয়ে এইখানে এসে পড়লো, সেই সময় যে টাইমটা লাগলো সেটা ক্যাপিটাল টি, আর সেকেন্ডবার যখন এইখান থেকে বস্তুটা রিলিজ হয়ে এইখানে এসে পড়লো তখন যে টাইমটা লাগলো সেটা হচ্ছে টি ড্যাশ, ঠিক আছে? বোঝা গেল টি আর টি ড্যাশ। বলছে যদি উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমা ক্যাপিটাল আর হয়, প্রক্ষেপ সীমা মানে এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে প্রক্ষেপ সীমা দুবারেই আর, দুবারেই প্রক্ষেপ সীমা সমান হয় কখন, দুটো কন্ডিশন বললাম, দুবারের ক্ষেত্রে বেগটাকে সমান হতে হবে আর কোন দুটো পরস্পরের পূরকক্ষণ হতে হবে। তাহলে দুবারের ক্ষেত্রেই প্রক্ষেপ সীমা আর হবে যদি ওই কন্ডিশনটা থাকে যে বেগ দুটো দুবারই সমান, মানে এই প্রথমবারে যদি তুমি ইউ বেগে ছাড়ো, প্রথমবারের বেগটা যদি ইউ হয় তাহলে কিন্তু এই পরের বারের যে বেগটা সেটাও কিন্তু ইউ বেগেই ছাড়তে হয়েছিল তোমাকে। আর একটা কথা মনে রাখবে, প্রথমবারের কোনটা যদি থিটা ধরো তাহলে পরের বারের যে কোনটা সেটা কিন্তু 90° - θ ধরে নিতে হবে। যদি এইভাবে ছাড়ো তাহলে দুবারের ক্ষেত্রেই একই রেঞ্জে গিয়ে পড়বে, একই রেঞ্জটা একই থাকবে। দেখো প্রথমবারের কোনটা থিটা হলে পরেরটা 90° - θ হবে, মানে পরস্পরে পূরককোণ হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা কি বললাম, প্রথমবারে যত বেগে ছাড়বে ইউ বেগে ছাড়বে, তো সেকেন্ডবারও কিন্তু ইউ বেগেই ছাড়তে হবে, তবে কিন্তু কাজটা হবে। চলো এবার এই হিসাবে যদি আমি হিসাব করি, তাহলে প্রথমবারের যে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক যে উচ্চতা এইচ, এইচ এর জন্য আমরা কি জানি ফর্মুলাটা, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে তোমার কত, বাই হচ্ছে তোমার জি। এটা হচ্ছে ফর্ম, যখন এই ইউ বেগে ছাড়া হয়েছে এবং থিটা কোণে ছাড়া হয়েছে, থিটা কোণে এবং ইউ বেগে ছাড়া হয়েছে সেটার জন্য এটা। এর পরের বার কি করা হয়েছে, পরের বারে 90° - θ ছাড়া হয়েছে, পরের বার 90° - θ ছাড়া হয়েছে আর বেগটা একই রাখা হয়েছে। আরে ভাই দুটো যদি একটা থিটাতে ছাড়লে তবেই তো অপরটাকে 90° - θ ছাড়তে হবে, তবেই ওরা একই রেঞ্জে গিয়ে পড়বে। রেঞ্জটা কখন একই হবে, যখন একটা থিটা অপরটা 90° - θ হবে। তাহলে পরের বারের যে বেগটাতে, মানে পরের বার যে বেগটাতে ছেড়েছি বেগটা ইউই থাকবে কিন্তু কোনটা 90° - θ হয়ে যাবে। তাহলে সেকেন্ড বারের যে উচ্চতা সেটা এইচ ড্যাশ দেওয়া আছে, তো ভালো কথা, সেকেন্ড বারের উচ্চতাটাকে আমি এইচ ড্যাশ লিখলাম। আর সেকেন্ড বারেও বেগটা, প্রথমবারের বেগটাকে ইউ নিয়েছি, পরের বারের বেগটাকেও কিন্তু ইউ ই নিতে হবে। প্রথমবার যদি ইউ নিয়ে থাকি তার পরের বারেও কিন্তু ইউ বেগেই ছাড়তে হবে, এটাই এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে সেকেন্ড বারের ক্ষেত্রে ইউটা ইউ ড্যাশই থাকবে, ঠিক আছে? বোঝা গেল। আচ্ছা সাইন স্কোয়ারের জায়গাতে সাইন স্কোয়ার লিখলাম, কিন্তু মনে রাখতে হবে এই থিটার জায়গাটাতে ঝামেলা আছে, থিটার জায়গাটাতে কিন্তু এই থিটাটা বসালে হবে না। প্রথমবার যদি থিটাতে ছাড়ো তাহলে পরের বার 90° - θ ছাড়তে হবে, মানে পূরকক্ষণে ছাড়তে হবে। তাহলে পরের বারে আমি 90° - θ আমি রিলিজ করলাম আর জিটা জিএই থাকবে, একই থাকবে, ঠিক আছে? এতটা অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে? সাইন 90° - θ, এটার অর্থ হয় কস থিটা। এটার মানেটা কি, কস থিটা, যারা ক্লাস টেনে পূরককোণ করে এসছো, কোষে দেখি 24, তারা জানবে। দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে, আমি দেখো জানি বলে বলে আছি, কারণ কি আমার টোটাল জিনিসটা করাতে করাতে মুখস্থ হয়ে গেছে যে কোনটা কোন অধ্যায়ের কোশ্চেন, কোনটা কি সব জানা হয়ে গেছে। তোমাদেরকে এই জিনিসটা তৈরি করতে হবে যে সাইন 90° - θ এটা কোন অধ্যায়ের ফর্মুলা, এটা কোষে দেখি 24 অধ্যায়ের ফর্মুলা ক্লাস টেনের, ঠিক আছে? ক্লাস টেনের বইতে আছে ত্রিকোণমিতিতে। সাইন 90° - θ মানে হচ্ছে কস থিটা হবে, তার মানে এটাকে যদি সলভ করি এইচ ড্যাশের মানটা যেটা আসবে সেটা আসবে কি, ইউ স্কোয়ার, এটা যেমন ইউ স্কোয়ার ছিল ইউ স্কোয়ার
সরাসরি থাকবে। আর এটা সাইন 90 ডিগ্রিটা হয়ে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাটা হয়ে যাবে কস স্কোয়ার 90 ডিগ্রি কস স্কোয়ার থিটা হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়ে যাবে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, নিচে আসবে হচ্ছে জি। তাহলে এটা এইচ ড্যাশের ভ্যালু বেরোলো আর এটা হচ্ছে এইচ এর ভ্যালু বেরোলো, ঠিক আছে। তাহলে এটা এইচ আর এটা হচ্ছে এইচ ড্যাশের ভ্যালু বেরোলো, বোঝা গেল এটা। আচ্ছা এবার তোমাকে কি করতে বলেছে দেখো, এইচ এর সাথে এইচ ড্যাশ গুণ করে তার রুট করে তার সাথে চার গুণ করতে হবে, তাহলে নাকি সেটা রেঞ্জের ফর্মুলার সাথে সমান হবে। চলো একটুখানি করে দেখা যাক যে এটা করলে তাই হয় নাকি। আমি এখানে একটা কাজ করছি, আমি এইচ এর সাথে গুণ করছি এইচ এর ড্যাশকে, তাহলে এটাকে গুণ করছি দেখো। এইচ এর সাথে আমি কি গুণ করছি, এইচ এর ড্যাশকে গুণ করছি। এইচ মানে কত, এইটা লিখি সেটা ভালো করে। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কত, বাই হচ্ছে জি ইন্টু, এবার এইখানে যে এইচ ড্যাশ আছে এইচ ড্যাশের মানটা কত, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই জি। তাহলে এখানে লিখছি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই হচ্ছে কত, বাই হচ্ছে জি, বোঝা গেল। এবার দেখো কি আছে, এইচ আর এইচ ড্যাশের গুণটার মাথায় একটা রুট আছে, তাহলে আমি এখানে একটা কি করলাম রুট চাপালাম, ফলে এই গোটা রাশিটার মাথাতে কি হবে রুট চেপে যাবে, সিম্পল হিসাব ভাই। এবার এইচ আর এইচ ড্যাশের মাথাতে যদি রুট চাপানো হয় তাহলে এটাকে এরকমই লিখবো এইচ এইচ ড্যাশ আর তার মাথায় হচ্ছে রুট। আর এখানে দেখো ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার দুটো ইউ স্কোয়ার গুণে আছে, তাহলে একটা ইউ স্কোয়ার বাইরে বেরোবে। এখানে দেখো একটা সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে শুধু সাইন থিটা হয়ে বাইরে বেরোবে। এখানে দেখো কস স্কোয়ার থিটা আছে, তাহলে একটা কস থিটা বাইরে বেরোবে, এই কস থিটাটা বাইরে বেরোলো। আর এখানে দেখো দুটো জি এর গুণ আছে, তাহলে নিচে কেবলমাত্র একটা জি থাকবে। এতটা অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে? এখানটাতে না একটা ছোট্ট মতো ভুল হয়েছে, এইখানে যেটা জি ছিল এখানে কিন্তু একটা টু জি ছিল, এখানে প্রত্যেকটাতে একটা টু থাকবে, ফলে এখানে একটা টু থাকবে, এখানে একটা টু থাকবে, আর এই দুটো দুই এই রুটটা হওয়ার জন্য এই দুটো দুইয়ের মধ্যে থেকে কেবলমাত্র একটা দুই বাইরে বেরোবে, মানে এখানে একটা দুই বেরোবে কেবলমাত্র, বোঝা গেল। এবার আর নিশ্চয়ই তোমার কোনো সমস্যা নেই, আমি এখানে দেখো এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি থাকে, আমি টুটা লিখতে ভুলে গেছিলাম, যাই হোক ঠিক করে নিলাম। এবার এবার দেখো এখানে এইচ আর এইচ ড্যাশের রুটের সাথে একটা চারকে গুণে রাখতে বলেছে, একটা চারকে গুণে রাখতে বলেছে, তাহলে এখানে একটা চার গুণ করছি, তার মানে এপাশে একটা চার গুণ হবে, দুদিকে চার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমি এইখানে এটার সাথে একটা চার গুণ করছি, তাহলে এটা ফোর এইচ এইচ ড্যাশের রুট থাকবে ইকুয়াল টু এটার সাথে একটা চার গুণ হবে, তাহলে চার ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই কত, বাই হচ্ছে টু জি, বাই হচ্ছে টু জি হয়ে গেল। এই দুই আর চার কেটে গেল, ফলে এখানে একটা দুই থাকলো। দেখো এই চারটা কোথা থেকে এলো বুঝলে তো, এই পাশে একটা চার দিয়ে গুণ করেছি, তাই জন্য এই পাশেও চার দিয়ে গুণ করেছি, এইদিকে চার এদিকে চার দুদিকে চার দিয়ে গুণ করেছি, এই হচ্ছে সিম্পল হিসাব ভাই। তাহলে এখানে এবার কি থাকছে একটুখানি মন দিয়ে দেখো, দেখো এখানে থাকছে টু সাইন থিটা কস থিটা, এই পার্টটা বোঝো ভালো করে, টু সাইন থিটা কস থিটা, এই টু সাইন থিটা কস থিটা মানে হয় সাইন টু থিটা। তাহলে এখানে আমরা লিখলাম ফোর রুট ওভার এইচ এইচ ড্যাশ, আর এখানে ইউ স্কোয়ারটা যেরকম আছে সেরকম ইউ স্কোয়ার রাখলাম, এখানে টু সাইন থিটা কস থিটা, এই টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা, বাই দিয়ে কত, বাই দিয়ে নিচে জি আছে, তাহলে জি লিখলাম, বোঝা গেল। দেখো ইউ স্কোয়ারের জায়গাতে ইউ স্কোয়ার রেখেছি, টু সাইন থিটা কস থিটা মানে হলো সাইন টু থিটা, এটা এই ফর্মুলাটার আগে আমি বলেছি কিন্তু। তাহলে এবার দেখো এই যে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এই যে রাশিটা, এই রাশিটার মানেটা হচ্ছে হচ্ছে রেঞ্জ বা ক্যাপিটাল আর কে বোঝায়। এই দেখো রেঞ্জ মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এই যে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই হচ্ছে জি, এটা রেঞ্জকে বোঝায়। তাহলে এখানে আর পুট করে দিচ্ছি, তাহলে আমি লিখলাম ফোর রুট ওভার এইচ এইচ ড্যাশ ইকুয়াল টু, এই গোটা রাশিটার মানে হলো ক্যাপিটাল আর, বা কথাটাকে যদি ঘুরিয়ে বলি আমরা তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু ফোর রুট ওভার এইচ এইচ ড্যাশ, এই হচ্ছে টোটাল মান। দেখে নাও এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তো এটা প্রমাণিত হয়ে গেল, প্রুফড, ঠিক আছে। আমাদেরকে এবার করতে দিয়েছি একটা প্রমাণ, সেটা হচ্ছে ক্যাপিটাল আর ইজ ইকাল টু হাফ জি টি ডবল মানে বড় হাতে টি টি ড্যাশ, এইটা প্রমাণ করতে হবে। তো তোমরা আগে টি এর মান তোমরা জানো যে টু ইউ সাইন থিটা বাই জি হয়, টি ড্যাশের ক্ষেত্রে কি হবে টু ইউটা ইউই থাকবে, ঠিক আছে, থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস থিটা পুট করবে। করার পর কি করবে বলতো, এই যে টি আর টি ড্যাশ এই দুটোকে আগে গুণ করে নেবে, ঠিক আছে, এই টি আর টি ড্যাশটাকে গুণ করে নেবে, তার সাথে জি গুণ করা আছে জি গুণ করে দেবে, হাফ গুণ করা আছে হাফ গুণ করে দেবে, টোটালটাকে সলভ করবে, দেখবে আর লাস্টটা আর আলটিমেটলি চলে আসবে ঠিক এইটার মতো। যেরকম দেখো আমি কি করেছিলাম, এইচ আর এইচ ড্যাশের মানটাকে বার করে নিয়েছিলাম, এখানে এইচ আর এখানে এইচ ড্যাশ, তারপর এইচ আর এইচ ড্যাশকে গুণ করেছি, এই যে দেখো এইচ আর এইচ ড্যাশকে গুণ করেছি, তারপর দেখো এইটার মাথায় একটা রুট ছিল তো এটার মাথাতে রুট চাপিয়েছি, তো ফলে এ পাশেও রুট চেপে চাপানো হয়েছে, তারপর দেখো এখানে একটা চার গুণে ছিল এইচ আর এইচ ড্যাশের রুটের সাথে, এই রুটটার সাথে এ পাশে একটা চার গুণে ছিল, এই দেখো এইচ আর এইচ ড্যাশের রুটটার সাথে একটা চার গুণে আছে, তাহলে এখানে একটা চার গুণ করেছি ফলে এখানে একটা চার গুণ হয়েছে, তারপর কাটাকুটি করে সলভ টলভ করে এই আর এর মানটা এসে গেছে। সেম কাজ এটার ক্ষেত্রে করবে, টি এর মান বার করবে টি ড্যাশের মান বার করবে, করার পর এই দুটোকে আগে গুণ করে নেবে, গুণ করার পর হাফ জি এর সাথে গুণ করবে, করে এটাকে সলভ করবে, দেখবে আর চলে আসবে। এই প্রমাণটাকে করে দেখাও তো 2004-05 AIEEE কোশ্চেন, সব কোশ্চেন তো আমি করে দেবো না, কিছু কিছু কোশ্চেন নিজেদেরকে ট্রাই
এটাই করতে হবে, নাহলে আমি যদি সব করে দিই তাহলে আর কি লাভ হলো? তাহলে এই কোশ্চেন না তোমরা নিজেরা সলভ করে নেবে, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 4 এর ডুয়েটটা তোমরা সলভ করবে ফেসবুকে, তোমরা আমি দেখতে চাই যে সবাই পোস্ট করবে, আমাদের চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি, সবাই জানো নিশ্চয়ই আমাদের যে নামে ইউটিউব চ্যানেলটা দেখছো সোমস ক্লাসরুম, সেই নামেই চ্যানেল আছে সোমস ক্লাসরুম নামে। ভিডিওটা ভিডিওটা দেখার পর এই কোশ্চেনটার অঙ্কটা সলভ করে ওখানে পোস্ট করবে, দেখবো কিরকম ভাবে তোমরা সলভ করলে। আর একটা কথা মনে রেখো যে যা নোটটা পড়ানো হচ্ছে সেটা মানে এটার খাতা থেকে ভালো করে টুকে নোটটাকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিই, অনেক ছেলেমেয়েরা আছে যারা ভিডিও দেখতে পাচ্ছে না অত নেটের জন্য, ফলে তারা ওখান থেকে হেল্পটা পেয়ে যায়, ঠিক আছে? এবার একটু অন্য জিনিস দেখা যাক। এবার দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো, খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাতে তুমি 1000টা স্টার মারো, 100টা স্টার মারো, যতগুলো স্টার মারো মারো, এই যে কোয়েশ্চেনটা এটা ক্লাস 11 এর যতগুলো টেস্ট পরীক্ষা হয় বিভিন্ন স্কুলে এই কোয়েশ্চেনটা এসে থাকে, টেস্ট পরীক্ষাগুলোতে বহুতবার আসে এই কোয়েশ্চেনটা। এবং এই যে কোয়েশ্চেনটা এটা 2006 সালেও এসেছিল, আমার কাছে একটু ওল্ড ভার্সনে বই আছে, নিউ ভার্সনেও যদি বই থাকতো আমি বলে দিতে পারতাম যে এই বইটা কবে কবে মানে এই কোয়েশ্চেনটা কবে কবে এসেছে, বই কি বলছি কোয়েশ্চেনটা কবে কবে এসেছে সেটা আমি বলে দিতে পারতাম। আমার কাছে একটু ওল্ড ভার্সনে বই আছে, তো 2006 সালে এই কোয়েশ্চেনটা এসেছিল, এর পরেও অনেকবার এসেছে কোয়েশ্চেনটা, এবং এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তুমি যতবার দেখবে ক্লাস 11 এর পরীক্ষা হবে বা মডেল টেস্ট পেপার যখন তুমি সলভ করবে, প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের বা যে কোনো বইয়ের যে কোনো ভালো কিছু যখন তুমি সলভ করবে, এই কোয়েশ্চেনটা তুমি অনেকবার পাবে যে প্রাসের গতিপথ যে অধিবৃত্তাকার সেটা প্রমাণ করো। অধিবৃত্তাকার মানে কি? প্যারাবোলা। এই যে এইভাবে যে প্রাসের গতিটা হয় পাথটাকে প্যারাবোলা বলা হয়, প্যারাবোলিক পাথ। কী করে হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে, একটুখানি মন দিয়ে শুনবে। দেখো দেখো প্রাসের যে গতিপথটা হয় না, প্রাসের গতিপথটা কীরকম হয় বলতো? একটা বস্তুকে যখন ছোড়া হলো বস্তুটা এরকমভাবে ল্যান্ড করে, ঠিক কি না? মানে বস্তুটা এখান থেকে মানে যাত্রা শুরু করে, এইভাবে যেতে যেতে এখান থেকে যেতে যেতে বস্তুটা কী করে একটা টাইমে এরম জায়গাতে এসে ল্যান্ড করে, ঠিক আছে? এই জায়গাটাতে সে ল্যান্ড করে। এবার এই যে প্রাসের যে গতিপথটা, এই গতিপথের মধ্যে আমি কোনো একটা জায়গাতে, পার্টিকুলারলি কোনো একটা জায়গাতে ধরলাম এই পয়েন্টটাতে, এখানে এখানে যখন বস্তুটা থাকবে সেই জায়গার অবস্থানটা কী হবে, সেই জায়গার মানে পয়েন্টটার কীরকম হবে সেটা আমি একটু ক্যালকুলেশন করছি। ধরছি যখন এই জায়গাটাতে বস্তুটা থাকবে সেই সময় আমি হিসাব করে নেবো যে বস্তুটার গতিপথটা কীরকম হবে। তো এইখানে যখন বস্তুটা থাকবে আমি ধরলাম এটা এই অনুভূমিক দিক বরাবর, এই অনুভূমিক দিক বরাবর এখান থেকে একটা লম্ব টানলাম, এই অনুভূমিক দিক বরাবর হয়তো এটা এক্স দূরত্ব গেছে, আর এই উল্লম্ব দিক বরাবর বস্তুটা ধরলাম এখান থেকে এইটা ওয়াই ডিস্টেন্স গেছে। মানে বস্তুটাকে যখন আমি প্রাথমিক বিন্দু থেকে যখন রিলিজ করেছি তখন এটা অনুভূমিক দিক বরাবর এক্স ডিস্টেন্স গেছে, আর উল্লম্ব দিক বরাবর এই ওয়াই ডিস্টেন্স গেছে, এই ওয়াই ডিস্টেন্স গেছে। বোঝা গেল কি বললাম? যখন আমি বস্তুটাকে এখান থেকে যখনই ছাড়লাম তখন এটা অনুভূমিক দিক বরাবর এই এক্স ডিস্টেন্স গেছে, আর উল্লম্ব দিক বরাবর এই উল্লম্ব দিক বরাবর ওয়াই ডিস্টেন্স গেছে, এই যে ওয়াই ডিস্টেন্স গেছে। তাহলে এটা আমাকে একটুখানি ধরে নিতে হবে। তো আমি এই যে ক্যালকুলেশনটা, টোটাল যে ক্যালকুলেশনটা করব, এই যে পয়েন্টটা থেকে বস্তুটাকে ছাড়ছি সেই পয়েন্টটার নাম এ দিলাম, যে পয়েন্টটাতে আমি হিসেবটা করব সেই পয়েন্টটার নাম আমি বি দিলাম, আর এই জায়গাটাতে যেখানে গিয়ে বস্তুটা আলটিমেটলি পড়বে সেই জায়গাটার নাম সি দিলাম। এবার যখন বস্তুটা এই বি পয়েন্টে থাকবে তখন তার স্থানাঙ্ক কত হবে বলতো? যদি অনুভূমিক দিকে এক্স দূরত্ব যায় আর উল্লম্ব দিকে যদি ওয়াই দূরত্ব যায়, মানে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই মানে ওয়াই দূরত্ব যায়, তাহলে এইখানটাতে বস্তুটার যে স্থানাঙ্কটা হবে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই হবে। কেন হলো একটুখানি বুঝে নেওয়া যাক। ধরো এই হচ্ছে গ্রাফ, গ্রাফের এরম একটা জায়গাতে পয়েন্ট বললাম, আমি বললাম যে এটা এই দিক থেকে তিন ঘর গেছে, এদিক থেকে তিন ঘর গেছে, আর এরকম ওপর দিকে চার ঘর উঠেছে, তাহলে এই জায়গার স্থানাঙ্ক কী হবে? তুমি নিজেই বলো, 1, 2, 3। তার মানে তুমি এক্স অক্ষ বরাবর তুমি কতটা গেলে? তিন ঘর গেলে, তাহলে এখানে তিন বলবো। আর ওয়াই অক্ষ বরাবর তুমি কতটা উঠলে? 1, 2, 3, 4। চার ঘর উঠেছে, ধরো চার ঘর উঠেছো, তাহলে কী লিখবে? 3, 4 লিখবে। এক্স অক্ষের নোটেশান এটা, এটা ওয়াই অক্ষের নোটেশান। এক্স অক্ষ বরাবর তুমি কতটা গেছো? তিন ঘর। ওয়াই অক্ষ বরাবর তুমি কতটা গেছো? চার ঘর। এটা কিন্তু স্টার মেরে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব খুব আসে পরীক্ষাতে, এটা স্টার মারো। আমার কতটা বিশ্বাস করো, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বারবার আমি বলছি এই কোয়েশ্চেনটা স্টার মারো, খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। বাড়ির যদি কোনো স্যারেরা পরীক্ষা নেন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার তাদের কাছে তুমি দেখতে পাবে, যে প্রাসের গতিপথ একটা অধিবৃত্তাকার সেটা প্রমাণ করো। তাহলে তুমি কি করো, এইখানে যে স্থানাঙ্কটা লেখো, ফার্স্টটা তোমার এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে মেজার করে, আর সেকেন্ডের যে পয়েন্টটা সেটা ওয়াই অক্ষ বরাবর মানে দূরত্বটাকে মেজার করে। তো প্রথমে আমি এক্স অক্ষ বরাবর দূরত্বটা এক্স নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্বটাকে আমি কত নিয়েছি? এটাকে ওয়াই নিয়েছি। তো এই বি পয়েন্টে, এই বি পয়েন্টের যে স্থানাঙ্কটা হবে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই হবে। এই বি পয়েন্টে যখন বস্তুটা থাকবে সেই সেই গতি মানে সেই পয়েন্টে যাওয়ার জন্য বস্তুটার গতিপথটাকে যদি আমি ক্যালকুলেশন করতে পারি তাহলে আমার গোটা সব জিনিস বেরিয়ে যাবে। তো মনে করো এখান থেকে যখন বস্তুটাকে এরকমভাবে আমি রিলিজ করছি
এইভাবে তখন আমি ধরলাম ইউ বেগে আমি ছাড়ছি বস্তুটাকে, আমি কত বেগে ছাড়ছি, ইউ বেগে ছাড়ছি, এবং কত কোণে ছাড়ছি ধরলাম এই এইটার সাথে গ্রাউন্ডের সাথে থিটা কোণে ছাড়ছি, এই গ্রাউন্ডের সাথে অনুভূমিকের সাথে থিটা কোণে ছাড়ছি ইউ বেগে। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে এখানে আমি দুটো উপাংশ পাবো, মন দিয়ে শুনবে, এখানে আমি দুটো উপাংশ পাবো, যেরকম পাই যেটার সাথে অ্যাঙ্গেল হয়ে রয়েছে সেটার সাথে আমরা পাবো হচ্ছে এদিক বরাবর, সেটা হচ্ছে ইউ কস থিটা পাবো, আর যেটার সাথে অ্যাঙ্গেল নেই মানে এদিক বরাবর সেটা পাবো হচ্ছে আমরা ইউ সাইন থিটা পাবো। বোঝা গেল? যেটার সাথে এই দেখো এই থিটাটা কার সাথে অ্যাঙ্গেল রয়েছে, নিচেরটার সাথে, তাহলে এদিক বরাবর ইউ কস থিটা পাবো আর এদিক বরাবর হচ্ছে ইউ সাইন থিটা পাবো, মানে ইউ বেগটা এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা, এই দুটো উপাংশে আমি ভেঙে দিয়েছি টোটাল ইউ বেগটাকে। বোঝা গেল কথাটা কি বললাম? ইউ বেগটাকে যখন আমি এই দুটো উপাংশে ভেঙে দিয়েছি তখন কি হবে একটুখানি হিসাবটা করা যাক। তাহলে এক্স অক্ষ বরাবর যে প্রাথমিক বেগ আমি একটুখানি এখানে লিখছি, দেখো এখানে লিখছি গতিপথটাকে বার করতে হবে, তো আমি এখানে এক্স অক্ষ বরাবর কী কী ডেটা জানি সেটা আমি এখানে লিখছি, আর এখানে আমি ওয়াই অক্ষ বরাবর কী কী ডেটা জানি আমি সেটা এখানে লিখছি, ভালো করে শুনবে। তাহলে ফার্স্টে যদি আমি প্রাথমিক বেগের যদি আমি হিসাব করি, প্রাথমিক বেগের যদি আমি হিসাব করি তাহলে এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? ইউ কস থিটা, ঠিক আছে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে? ত্বরণ কাজ করে, এতগুলো অঙ্ক করেছি, ত্বরণ কাজ করে কোনো? এক্স অক্ষ বরাবর এইভাবে আবার কোনো অভিকর্ষ ত্বরণ কোন দিন কাজ করে? আমি যতদূর জানি আমার যতটা ফিজিক্সের নলেজ, অভিকর্ষ ত্বরণ এরমভাবে কাজ করে, তাহলে এদিক বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না। তাহলে যে ত্বরণ যেটা তরণ যেটা সেই তরণটা হচ্ছে কি, এদিক বরাবর হচ্ছে জিরো, মানে এক্স অক্ষ বরাবর জিরো, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু মাইনাস জি কাজ করে। ওয়াই অক্ষ বরাবর যে বেগটা মানে প্রাথমিক যে বেগটা ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে ইউ সাইন থিটা। তুমি নিজেই দেখো ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে মাইনাস জি, কারণ ইউ সাইন থিটাটা ওপর দিকে কাজ করে আর অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে কাজ করে, ফলে যে জি কাজ করছে কিন্তু নিচের দিকে, নেগেটিভ দিকে, তাহলে মাইনাস জি কাজ করছে নিচের দিকে। তাহলে প্রাথমিক বেগ ইউ কস থিটা এক্স অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, এক্স অক্ষের জন্য ত্বরণ জিরো, ওয়াই অক্ষের জন্য ত্বরণ হচ্ছে মাইনাস জি, ঠিক আছে। এগুলো কিন্তু আমি এর আগেও লিখেছি, সেম জিনিস লিখেছি, এই ডেটাতে কোনো পার্থক্য নেই। এবার একটা জিনিস করছি, যে সরণটা হয়েছে দুটো ক্ষেত্রেই, তো এক্স অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে, বি পয়েন্টে যখন ছিলাম তখন এক্স অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে, এক্স পরিমাণ, তাহলে সরণটা এক্স হয়েছে। আর যখন ওয়াই অক্ষ বরাবর সরণকে মেজার করব তখন ওয়াই অক্ষ বরাবর যে সরণটা হয়েছে সেটা ওয়াই পরিমাণ সরণ হয়েছে, সরণটা ওয়াই পরিমাণ হয়েছে, ভালো কথা। আচ্ছা, দুটো ক্ষেত্রেই এই বি পয়েন্টে পৌঁছানোর জন্য যা টাইম লাগবে, এক্স অক্ষ বরাবর যেতে যত টাইম লাগবে ওয়াই অক্ষ বরাবর যেতে একই টাইম লাগবে, তাহলে সময়টাকে আমি কি করব, সময়টাকে আমি দুটো ক্ষেত্রেই টি ধরে নেব, দুটো ক্ষেত্রেই টি ধরে নেব, এটাও টি এটাও টি, বোঝা গেল তারা অবধি? তো দুটো ক্ষেত্রে আমি টি ধরে নিলাম। এবার কি হবে ভালো করে একটুখানি মন দিয়ে শুনবে, দেখো এখানে আমি কী কী ডেটা জানি, এই জায়গাটুকুর মধ্যে থেকে আমি কী কী ডেটা জানি, দেখো একটা হচ্ছে প্রাথমিক বেগ জানি যেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, তরণ জানি এ জানি, আর হচ্ছে সরণ জানি যেটা এস জানি, সময় জানি যেটা হচ্ছে টি জানি, তাই তো? তাহলে দেখো এস ইউ এ টি কোন ফর্মুলাটা খাটবে বলে মনে হচ্ছে? হ্যাঁ ঠিক ধরেছো, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা খাটবে। তাহলে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা খাটবে। কী করে বুঝলাম? দেখো কী কী জানি, এ দেখো এস জানি, ইউ এই যে জানি, ঠিক আছে, টি এই যে টি, হাফ এর পর এ আছে এই যে এ, টি স্কোয়ার আছে এই যে দেখো টি, ঠিক আছে। তাহলে এই 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 ফর্মুলাটা খাটবে, ইউজ হবে, বোঝাই যাচ্ছে এখান থেকে। চলো এই ফর্মুলাটা এখানে ইউজ করি, এস এর জায়গাতে কত পুট করবো, এক্স পুট করবো, তাহলে এখানে এক্সের জায়গাতে এক্স পুট করলাম, ইউ এর জায়গাতে কত পুট করবো, ইউ কস থিটা পুট করবো, তাহলে এখানে ইউ কস থিটা পুট করলাম, ইন্টু টি এর জায়গাতে আপাতত টি পুট করছি, প্লাস আছে প্লাস থাকলো, হাফের জায়গায় হাফ, এ বলতে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কত, জিরো, তাহলে এখানে জিরো পুট করলাম, যেই জিরো পুট করবো টি স্কোয়ারটা পুট করা না করা সমান হয়ে যাবে, কারণ এই গোটা রাশিটাকে জিরো করে দেবে, কারণ জিরোর সাথে হাফের গুণ মানেও জিরো, জিরোর সাথে টি স্কোয়ারের গুণ মানেও জিরো, তাহলে এই গোটা রাশিটা জিরো হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে টি এর মানটা যদি আমরা বার করি, টি এর মানটা কেন বার করবো বলতো, আমাকে যখনই গতিপথ বা অধিবৃত্তাকার এই সমস্ত পথ ফথ প্রমাণ করতে দেবে টাইমটাকে ওর মধ্যে রাখা যাবে না, ঠিক আছে। কারণ কি হয় আমি পরে বলছি তোমাকে, যেটা বার করতে বলছি আগে করো, টিটাকে বার করো, টিটাকে বার করতে চাইলে ইউ কস থিটাটা এটা এক্সের তলায় যাবে, তার মানে আমরা যদি ঘুরিয়ে বলি কথাটাকে, টি ইজ ইকাল টু এক্স বাই ইউ কস থিটা হবে, এটা তোমরা নিজেরা হিসাব করে একটুখানি দয়া করে দেখে নিও, ঠিক আছে, কারণ এই টিটা যখন বার করবো ইউ কস থিটাটা এক্সের তলায় যাবে, তাহলে এক্সের তলাতে ইউ কস থিটা পাঠিয়েছি, টিটাকে আলাদা রেখেছি, টি ইজ ইকাল টু ইউ কস থিটা, এর এতটা অবধি বোঝা গেল। এটা ছিল এক্স অক্ষের ক্যালকুলেশন, এবার ওয়াই অক্ষের ক্যালকুলেশনে আসি, সেম জিনিস জানি, দেখো প্রাথমিক বেগ এই যে ইউ জানি,
এই যে এটার ক্ষেত্র দেখো ইউ জানি, এটার ক্ষেত্র দেখো এ জানি, এটার ক্ষেত্র দেখো এস জানি, এটার ক্ষেত্র দেখো টি জানি। তাহলে বোঝা যাচ্ছে সেম ফর্মুলা এখানেও ইউজ হবে। তাহলে এখানেও ইউজ করি এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এটা ইউজ করছি। তাহলে এবার দেখো কি হবে, একটুখানি মন দিয়ে শুনবে জায়গাটা। এস এর মান কত, সরণটা হচ্ছে ওয়াই, এই যে সরণটা হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষের জন্য। তাহলে এখানে ওয়াই পুট করলাম, ইউ ইউ মান হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত ইউ সাইন থিটা, এখানে পুট করলাম সেটা, ইউ সাইন থিটা আমি পুট করলাম ইন্টু হচ্ছে টি, এই যে এখানে দেখো টি রয়েছে। তাহলে টি এর মানটা কত, টি এর মানটা এখানে বার করা আছে এক্স বাই ইউ কস থিটা, তাহলে টি এর জায়গাতে পুট করছি এক্স বাই ইউ কস থিটা, ঠিক আছে। প্লাস আছে, আপাতত প্লাস দিচ্ছি, হাফ আছে, আপাতত হাফ লিখছি, এর মান কত, এ মান হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ কত, মাইনাস জি, দেখে নাও এই যে ওয়াই অক্ষ বরাবর এই যে ত্বরণ হচ্ছে মাইনাস জি, তাহলে এখানে পুট করলাম মাইনাস জি। আচ্ছা টি, টি বলতে সেম জিনিস বার করা আছে, দেখো এক্স বাই ইউ কস থিটা, এই টি এর জায়গাতে সেম পুট করছি, তাহলে এক্স বাই ইউ কস থিটা পুট করছি, ভালো কথা। কিন্তু দেখো এই টি এর মাথায় স্কোয়ার আছে, ফলে এই গোটা রাশিটার মাথায় স্কোয়ার হবে, ঠিক আছে। এবার অঙ্কটাকে সলভ করছি, দেখো ইউ আর ইউ মরে গেল, ঠিক আছে। তাহলে এক্স থাকলো, এখানে সাইন থিটা বাই কস থিটা আছে, সাইন থিটা বাই কস থিটা মানে হয় ট্যান থিটা, তাহলে ওয়াই ইজ ইকাল টু এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা, এতটা অবধি বোঝা গেল এক্স ট্যান থিটা হলো। এবার দেখো এখানে মাইনাস আছে, বাইরে প্লাস আছে, এই মাইনাস আর প্লাস মিলে আলটিমেট মানে সাইনটা মাইনাস হয়ে যাবে, ফলে মাইনাস হয়ে গেল, হাফের জায়গাতে হাফ থাকলো, জি এর জায়গাতে জি থাকলো, এক্সের যখন স্কোয়ার করে দেবো এটা এক্সের স্কোয়ার হয়ে যাবে, বাই দিয়ে এখানে যদি ইউ কস থিটার যখন স্কোয়ার করবো ইউ এ স্কোয়ার করার মানে এটা ইউ স্কোয়ার হয়ে যাবে, কস থিটার যখন স্কোয়ার করবো এটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই যে আমি ইকুয়েশানটা পেলাম এটাই হচ্ছে তোমার অধিবৃত্তাকার পথের ইকুয়েশান। অধিবৃত্তাকার পথের ইকুয়েশান কীরকম হয় আমি বলে দিই, অধিবৃত্তাকার পথের ইকুয়েশান হয় ওয়াই ইজ ইকাল টু এ এক্স প্লাস হচ্ছে বি এক্স এ স্কোয়ার, এইটা হচ্ছে অধিবৃত্তাকার পথের ইকুয়েশান। কী বললাম বোঝা গেল, এটা হচ্ছে অধিবৃত্তাকার পথের ইকুয়েশান, মানে যখন কোনো একটা জিনিস প্যারাবোলিক হয় তার ইকুয়েশান এটা হয়, প্যারাবোলার ইকুয়েশান এটা, ওয়াই ইজ ইকাল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়েশান। তাহলে দেখো এখানে এক্সের জায়গাতে এই যে এক্সটা রয়েছে, এর জায়গাতে কে বসে আছে, এর জায়গাতে ট্যান থিটা বসে আছে, এখানে দেখো এক্স স্কোয়ার যে টার্মটা, এই যে এক্স স্কোয়ার টার্মটা, এই যে বি যেটা, এই বি বলতে এই গোটা রাশিটাকে বোঝাচ্ছে, জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই গোটা রাশিটার সাথে হাফের গুণ, এই গোটাটাকে বোঝাচ্ছে এই বি দ্বারা, আর এক্স স্কোয়ার বলতে দেখো এক্স স্কোয়ার বোঝাচ্ছে। তাহলে এর পাশেই তুমি লিখে দেবে, এখানে আমি লিখছি না, এখানে তুমি লিখে দেবে যে এটি অধিবৃত্তাকার পথের সমীকরণ, যেহেতু এই সমীকরণকে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার সমীকরণের সঙ্গে তুলনা করা যায় বা এটা সমতুল্য, তাই জন্য এই যে সমীকরণটা এটা হচ্ছে একটি অধিবৃত্তাকার পথের সমীকরণ। এই জায়গাতে তুমি মেন জিনিস প্রমাণ করে দিয়েছো, এটি একটি অধিবৃত্তাকার পথের সমীকরণ, অর্থাৎ পাশের গতিপথ একটি অধিবৃত্ত, ঠিক আছে, পাশের গতিপথ একটি অধিবৃত্ত, এটা আমি প্রমাণ করে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ ছিল, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একবার একটুখানি ভালো করে দেখে নাও, এর উপর কিন্তু কোয়েশ্চেন প্রায়শই আসে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি এইখানটাতেই আমি স্টপ করব। আজকের ভিডিওতে গ্রাউন্ড টু গ্রাউন্ড যে তোমার প্রজেক্টাইল মোশন হয়, একটা গ্রাউন্ড থেকে কোনো বস্তুকে ছুটে অপর গ্রাউন্ডে, এইটুকু আমরা শিখে নিয়েছি এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি কোনো টাওয়ারের ওপর থেকে কোনো বস্তুকে ছোড়া শেখাবো, বা প্লেনে করে কোনো একটা প্লেন যাচ্ছে সেখান থেকে কোনো একটা খাবারের প্যাকেট ফেলা হচ্ছে বা প্লেন থেকে কিছু ফেলা হচ্ছে, সের ওপর কী করে কোয়েশ্চেন আসলে সমাধান করবে সেটা শেখাবো, অথবা টাওয়ার থেকে নিচের দিকে ছোড়া হচ্ছে, টাওয়ার থেকে ওপর দিকে ছোড়া হচ্ছে, টাওয়ারের সাথে অনুভূমিকভাবে ছোড়া হচ্ছে, প্লেন থেকে ফেলা হচ্ছে, এই একই ধরনের যে কোয়েশ্চেন গুলো, এই একটাই টাইপ খালি তোমাদের জন্য বাকি রেখে গেল। আর একটা ভিডিও আসবে প্রাসের উপর, সেখানে আমি টোটাল প্রাসটা কমপ্লিট করে দেবো, এইখানে আমি মেন জিনিসটা আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রেখে যাবো, যাওয়ার আগে কোয়েশ্চেনটার অ্যান্সার যদি সবাই ভিডিওতে দিতে পারো তো খুব ভালো, যারা দিতে পারবে না তারা কমেন্ট সেকশনে লিখবে যে স্যার আমরা এটা বুঝতে পারছি না বা পারছি না, ঠিক আছে। সেটা হচ্ছে, মনে আছে যে নীরাজ চোপড়া ওই যে বস্তুটাকে যখন ছুঁড়েছিল, জ্যাভলিনটাকে যখন ছুঁড়েছিল, নীরাজ চোপড়া জ্যাভলিনটাকে যখন ছুঁড়েছিল তখন ওটা সর্বোচ্চ রেঞ্জে গেছিল, মানে এই যে বিস্তারটা হয়েছিল বা অনুভূমিক বিস্তারটা হয়েছিল ওটা সর্বোচ্চ হয়েছিল, ওটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ছুঁড়লে, বস্তুটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে আমরা সর্বোচ্চ বিস্তার পাই সেটা আমাকে ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখলাম, যে কোনো একটা বস্তুকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে, কোনো একটা বস্তুকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে বস্তুটা সর্বোচ্চ ডিস্টেন্স কভার করে বা সর্বোচ্চ যে বিস্তারটা সেটা সর্বোচ্চ হয়, এটা কোশ্চেন। অথবা তুমি এই কোশ্চেনটাকে এইভাবে ভাবতে পারো যে নীরাজ চোপড়া যে বস্তুটাকে ছুঁড়েছিল, জ্যাভলিনটাকে থ্রো করেছিল, ও কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে, মানে ওর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে ও ম্যাক্সিমাম হচ্ছে
ম্যাক্সিমাম দূরত্বে মানে ম্যাক্সিমাম রেঞ্জটাও পার করতে পারবে বা ম্যাক্সিমাম দূরত্বে বস্তুটাকে পাঠাতে পারবে। এটা তোমাদের জন্য কোশ্চেন রেখে গেলাম, কমেন্ট সেকশনে জানাবে। যারা পারবে না তারা কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করবে যে স্যার আমি পারছি না বুঝতে, তাহলে আমি বোঝাতে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। আর একটা কথা আমি বলে রাখলাম, এই কোশ্চেনটা আশা করি তোমাদের পড়া উচিত। রেঞ্জের ফর্মুলা তোমাদেরকে আমি লিখে দিয়েছি যে আর ইজ ইকাল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, ওইটা তোমরা লিখে দিয়েছি, ওটার থেকে তোমরা আরামসে কিন্তু এটা করতে পারো, এখান থেকে এমন কিছু ব্যাপার নেই। যাই হোক, তো তোমরা ওটা আশা করি পারবে, এটুকু বিশ্বাস তোমাদের ওপর আছে। আর একটা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়েছি, তাহলে দুটো জিনিস আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে গেলাম, ওই দুটো জিনিস তোমরা আমাকে করে দেখাবে এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর একটা জিনিস তোমাদেরকে বললাম, যেটা টোটাল যে ভিডিও পড়ানো হয়েছে সেটার একটা নোটস যে তোমরা বানিয়েছে সেটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবে, এতে অনেক স্টুডেন্টদের উপকারে আসবে। তো এই ছিল টোটাল ভিডিও, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। হাম হ্যা রাহি পেয়ারকে ফির মিলেঙ্গে চলতে চলতে।